নমস্কার। যাত্রাপুর আগত শ্রোতা মণ্ডলী ও কমিটির প্রত্যেকটি সদস্য ও সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসনকে জানাই আকাশ বাংলা অপেরার পক্ষ থেকে শুভ দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। একটি বিশেষ ঘোষণা, আমাদের মাইকের চোঙগুলি যে সমস্ত খুঁটিতে বাধা রয়েছে দয়া করে কেউ নাড়াচাড়া করবেন না বা হেলান দিয়ে বসবেন না, এতে আমাদের যাত্রা শোনানোর এবং আপনাদের যাত্রা শোনার উভয়ের অসুবিধে হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চে আলো জ্বলবে ও নিভবে, তাতে কেউ টর্চ বা লেজার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ নিজ নিজ আসন ত্যাগ করবেন না। ঘোষণাটি শেষ হলো। অভিনয়, স্বপ্ন সুন্দরী নায়িকা মিস প্রিয়াঙ্কা, যাত্রার নবাগত নায়ক কুমার জয়, কুমার সূর্য, কুমার জগবন্ধু, গ্লামার কুইন নায়িকা মিস অঞ্জনা, নবাগতা মিস মিলি, মমতাময়ী প্রতিমা দেবী, নারায়ণ বাবু, রসরাজ কুমার মুকুল ও দেব কুমার, পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ পরমবংশদেব, মা চণ্ডী, মা মনসা, মা তারা ও বাবা লোকনাথের চরণে প্রণাম জানে। এখন শুরু করতে চলেছি সর্বমঙ্গল মঙ্গলে জীবে সর্বার্থ সাধিকে শরণে তম্মকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানম শক্তিভূত সনাতনে গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। জাগো হবে মঙ্গল হবে, তাই তো এক বছর পর আবার আমি বাড়ি ফিরে এসেছি বৌদি। একই ঠাকুরপো, তুমি এখানে জেল থেকে ছাড়া পেলে কি করে? সবই তোমাদের আশীর্বাদের জন্য বৌদি, তাই তো সরকার মাত্র এক বছর আটক করে আমাকে খালাস করে দিয়েছে। কিন্তু তুমি এখানে এসেছো কেন? তোমার দাদা যদি দেখতে পায় কুরুক্ষেত্র কাণ্ড হবে। যাও, চলে যাও এখান থেকে। না না বৌদি না, তুমি আমাকে তাড়িয়ে দিও না। তাহলে যে মা আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে না খেতে মরতে হবে, তাই তো ছুটে এসেছি তোমাদের চরণ তলে আশ্রয় নিতে। আশ্রয়টা দুর্গা পূজার প্রসাদ নয় ভারতদার, যে হাত বাড়ালেই পাওয়া যাবে। বেরিয়ে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে, তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক নেই বললে চলবে না দাদা। আজ যদি মধুপুরের জমিদারের ছোট ভাইকে বিক্রি করে বেড়াতে হয় তাহলে যে তোমার নামেও কলঙ্ক রটবে দাদা। তুই তো নিজেই আমার মুখে চুনকালি মাখিয়েছিস শয়তান, অনেক আশা নিয়ে তোকে আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম, আর তুই পড়া শেষ না করেই মদ আর ড্রাগের নেশা নিয়ে বাড়ি ফিরে এলি। সেই দুঃখে আমাদের বাবা মা তিলে তিলে শেষ হয়ে গেল। তাতে কি হয়েছে? তোমরা তো এখনো বেঁচে আছো, তোমরাই আমার কাছে আমার বাবা মা। চুপ কর শয়তান, এই বাড়ি আমি তোর বৌদির নামে লিখে দিয়েছি, আর তুই তোর নিজের ভাগটা বুঝে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি, জুয়ার নেশায় শেষে উড়িয়েও দিয়েছিস, জেলও কেটেছিস। না দাদা না, তোমরা বিশ্বাস করো এখন আমি সব নেশা ছেড়ে দিয়ে শুধু ঠাকুরের নামগান করি। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি মাতার ঘরে উদয় হলো নিমাই দুবারে 4 লাখ টাকা নিয়েছিলে, আর দুবারেই যখন
যখন পারলে না তিনবার নিশ্চয় পারব বৌদি জগাই মাধাই তো মানুষ হয়েছিল শুধু তুমি আমাকে চৈতন্য দিয়ে বুকে টেনে নাও এই আমি তোমার পায়ে ধরে বলছি বৌদি তোমার দাদা যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমার কিছু বলার নেই ব্যাস ব্যাস বৌদি ব্যাস তুমি যখন আমাকে ক্ষমা করে দিয়েছ তখন কোনো চিন্তা নেই কতদিন কতদিন আমি আমার ভাইপোকে দেখিনি আচ্ছা বৌদি ওর জন্য কি নাম রা 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 মনে পড়েছে রাহুল রাহুল আচ্ছা বৌদি ওর তখন তিন চার বছর বয়স হবে তাই না আচ্ছা তুমি খুব আদর করবো ভীষণ আদর করবো এখন আমি ভেতরে যাই ভেতরে যাই খবরদার ভরতদার ভেতরে যাওয়ার চেষ্টা করবি না তোর এই মিষ্টি কথায় আমার মন ভিজবে না গগন গগন এই গগন বলুন হুজুর এই কুলাঙ্গারটাকে ঘর দা কাপিয়ে বাড়ি থেকে বের করে দে কি বলছিস বড় বাবু ছোট বাবুর গায়ে আমি যার হাত থেকে মাইনের টাকা নিস সেই তোর একমাত্র বাবু যা বলছি তাই কর করছি করছি হুজুর করছি এই গগন কিন্তু নেমে ঘরে নয় যার দুল খায় তার জন্য সে জান কবুল করতে পারে আসুন আসুন ছোট বাবু এই নিন আপনার নেমো কার গগন এত কি করলি অসময়ে বর্ষাকাল হরিণ চটে বাঘের গান রামকৃষ্ণদেব বলেছেন টাকা মাটি মাটি টাকা তাই আমি টাকা চাই না বৌদি চাই মাটি সারা জীবন ধরে এই সম্পত্তিটাকে ভোগ করতে চাই আর দাদা সবশেষে তোমাকে গুলি করে মারতে চাই এত বড় শয়তান তুমি তোমার দাদার মুখে বন্দুক ধরে চিন্তা করছেন কেন বড় বৌদিমণি বড় বাবুর পরে আপনাকে আমরা আইনে মাফি গুলি করে মারব বরদার আমি তোকে বিষয় সম্পত্তি সব লিখে দিচ্ছি ভাই সরি দাদা অনেকদিন ধরে এই ছকটা কষে রেখেছি তাই কোনো কারণে সেই ছকটাকে মিস করে যাবে না আমি তোর বড় দাদা তাতে কি হয়েছে আমি সাদা মন নিয়ে বলছি নিজের হাতে তোমার শ্রাদ্ধ করব গয়ায় গিয়ে তোমার আত্মার তুষ্টির জন্য পিণ্ডি দেব গুড বাই দাদা গুড বাই এই মাত্র দাদা মারা গেল দুপুরটা চোখের জল ফেলতে দিবি তো ও ভগবান কেন আমাকে দিয়ে এই অমানুষের মতো কাজ করায় আমি বুঝতে পারি না আমি বুঝতে সরি বৌদি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও না ছোট বাবু না হিসেবে কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে আপনি বড় বৌদি মনকে গুলি করে মারবেন না তাহলে কিন্তু আমরা ধনে প্রাণে মারা যাবো আইন মাফিক তো সালাম এই উকিলের কাজ হচ্ছে শুভ কাজে বেগড়া দাও বল কি হয়েছে বল কি হয়েছে এই দেখুন ছোট বাবু আপনার কথা মতো বড় বাবুর উইলের এক কপি আমি অনেক আগে থেকে বের করে এনেছিলাম উইলে কিন্তু পরিষ্কার ভাবে লেখা আছে বড় বাবুর অবর্তমানে সমস্ত সম্পত্তি বড় বৌদিমণি নামে আর বড় বৌদিমণি অবর্তমানে সমস্ত সম্পত্তি চলে যাবে রামকৃষ্ণ মিশনের হাতে অতএব সমস্ত সম্পত্তি ভোগ করতে হলে বড় বৌদিমণিকে বাঁচিয়ে রাখতে হবে আইন মাফিক না বৌদি তোমাকে মারবো না তোমাকে বাঁচিয়ে রাখবো শুধু দুবেলা দুটো ড্রাগের ইঞ্জেকশন দেবো তুমি বেঁচে থাকবে একটা দম দেওয়া পুতুলের মতো আর আমার ব্যাংকের চেকে সই করবার জন্য এসো বৌদি এসো কাছে এসো কাছে এসো আমাকে ছাড়ো
অধপাত ধারবে সইবে না ভরতদাস, আমি আমি তোকে অভিশাপ দিচ্ছি, বড় এক মহাষ্টমী রাতে তোর পতন হবে, আর সেদিনের সেই সর্বনাশ থেকে আমি হাসবো, প্রাণ খুলে হাসবো, প্রাণ খুলে। না না বৌদি, আর কখনো এ বাড়িতে দুর্গা পূজা হবে না, চারদিকে ছড়ি থাকবে ওষার নিকোষ কাল অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝে একমাত্র আলো হব আমি, এই ভরদ্বাজ ভট্টাচার্য। অসময়ে বর্ষাকাল, হরিণ চটে পাখের গাল। নীলকান্ত বাবু, অজিত বাবু ও অর্ক প্যাডে মিস্টার বাবু, সোমা গাঙ্গুলি প্রযোজিত, তরয় গাঙ্গুলি নিবেদিত, প্রধান উপদেষ্টা বাদল আগুয়ান, সর্বাধিনায়ক দেবু সেন এবং দল ম্যানেজার মিস্টার বাবু ও কুমার সূর্য। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন যাত্রার ভয়াল ভয়ঙ্কর খলনায়ক অশোক কুমার, গায়ক নায়ক কুমার অনুরাগ, সুদক্ষ অভিনেতা কুমার গৌতম এবং দুষ্টু মনের মিষ্টি নায়িকা মিস বৃষ্টি। এখন শুরু করতে চলেছে 1429 সালের এক চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা, লোভ লালসা মিথ্যাচারে কলির অসুর হাসছে, তাই সবাই সাবধান, সংসার বাঁচাতে নাট্যকারের লেখনী সংলাপ ও ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে চললো দীর্ঘ 25 বছর পর। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু গ্যালাক্সি নাইট ক্লাব। আপনারা জানেন আমাদের ক্লাবের প্রত্যেক রবিবারের বিশেষ আকর্ষণ মিস নন্দিনী, তার যৌবনের জ্বলন্ত আগুন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছেন। আর একটু পরেই আপনাদের সামনে হাজারো আলোর রঙিন ছোটা হয়ে ফুটে উঠবে মিস নন্দিনী। তাই তো সেই আলোর খোঁজে আর এক অন্ধকারের অভিযাত্রী তোমাদের দরজায় এসে দাঁড়িয়েছে জয়ন্ত। কি রাহুল, না না না, তোর মতো ছেলে এখানে আসাটা উচিত হয়নি। তবে গত 6 মাস ধরে নন্দিনীর প্রতিটি অনুষ্ঠানে কেন আসিস তা তো আমি জানি না, তবে হ্যাঁ এইটুকু জানি যে রাহুল ভট্টাচার্য মাতা লম্পট কিংবা চরিত্রই নয়। দেখ জয়ন্ত, ওই মেয়েটার যৌবনের নেশায় মাতাল হতে আমি এখানে আসি না। তাহলে সে মধুপুর গ্রাম থেকে কলকাতা ছুটে আসার আর কি কারণ থাকতে পারে তোর? ওই নর্তকী, ওই নর্তকী নন্দিনীর চোখে মুখে শরীরের প্রতিটি বিহঙ্গে আমি যেন হতাশা আর যন্ত্রণার গোপন ছবি দেখতে পেয়েছি, যেটা আমার ব্যর্থ জীবনের চালচিত্রের সঙ্গে একেবারেই হুবহু মিলে যাচ্ছে। খবরদার
আমারটা রাহুল কোনো ব্যর্থতা কিংবা হতাশার কথা বলবি না অতীতের অন্ধকারাগার থেকে বেরিয়ে এসে তোকে নতুন জীবনের উৎসবে পা মেলাতে হবে মনে রাখিস আমি তোর কাকাকে কথা দিয়েছি তার পিছনে তোর এক স্বার্থ লুকিয়ে আছে আমি জানি আমার কাকা ভরতদাস ভট্টাচার্যের সঙ্গে পার্টনারশিপে তুই একটা হোটেল খুলতে চাইছিস ইয়েস সেটা আমার অন্যায় নয় এই উন্নয়ন আর বিশ্বায়নের যুগে ওই মধুপুর গ্রামে আমি কিছুতেই পড়ে থাকতে পারবো না আমিও তো গ্রামের বাড়িতে পড়ে থাকতে পারি না রে সেখানে যে মরুভূমির হাহাকার নিজের জন্মদাত্রী মাঠ রাগে নেশা অচৈতন্য উন্মাদ তাই দেখে শুনে আমার বাবা আত্মহত্য করেছিল রাহুল সেই যন্ত্রণাকে ভোলার জন্যই তো আজও আমি এখানে ছুটে আসি এত আলো এত হাসি নাচ গানের নিশি বাসর যে বাসরের মোহিনী নেশায় আমার অতি স্মৃতিকে অসার করে দিয়ে আমার মনের সমস্ত জ্বালা জড়িয়ে দেবে রাহুল সাময়িক উত্তেজনা হয়তো জীবনকে ভুলে থাকা যায় রাহুল কিন্তু অতীত স্মৃতিকে মুছে ফেলা যায় না আমার জীবনের অতীত আর বর্তমানে তারগুলো সব জড়িয়ে গেছে তাই তো জীবন বিনায় আজ আর কোনো নতুন বাজনা বাজে না এবার এই নাইট ক্লাবের ব্যান্ড বাজাও জয়ন্ত আমার নিথর রক্তে তুফান তোলো লেট মি ফরগেট এভরিথিং লেট মি এনজয় লেট মি সেলিব্রেট রাহুল রাহুল যা চলে গেল কথা বলতে বলতে অনেকক্ষণ লেট হয়ে গেল আর এদিকে আপনারা সবাই অপেক্ষা করে বসে আছেন লেডিস এন্ড জেন্টলম্যান আপনাদের সব অপেক্ষার অবসান এবার কামনা বাসনার বালুকা বেলায় সাত সাগরের ঢেউ হয়ে নেমে আসছে মিস নন্দিনী যেখানে সুযোগ পাবে তাদের গায়ে হাত দিয়ে আত্মসম্মানকে অসম্মান করবে তাই না যদি আমি বিশ্বাস করি আমার রঞ্জন একদিন না একদিন আমার কাছে ফিরে আসবেই আসবে সব ঝুট হয় তফাত যাও
লোকে আমাকে ভালোবেসে বলে পাগলা মেয়ে। শোন আমি আজকাল রাস্তা লোক হয়ে কোন সাহসে অভিজাত রেড ক্লাবে ঢুকেছো? কেন আসবো? গভর্নমেন্ট মানে একজন সাধারণ মানুষ হিসেবে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি, বিধানসভা থেকে লোকসভা, রাজভবন থেকে বস্তি, তাজমহল থেকে সিনেমা হল, সব জায়গায় ঢোকার অধিকার আমার আছে। এদেশে খাতা কলমে অধিকার থাকলেও সাধারণ মানুষ তা ভোগ করতে পারে না। উপরতলার মানুষ এদেশে মধু লোটে। তাই তো সেই বউটাকে আমি ঢিল মারতে এসেছি ম্যাডাম। কারণ আমার গ্রাম, আমার জমি, আমার ক্ষেত খামার, আমার জন্য বিপিএল আর সরকারি ভূমি সংস্কার, আমার জন্য ভিডিও হলে নাচতে কাটা লাগা, আমার জন্য আন্দোলনে তেলেঙ্গানাতে ভাগা, আমার জন্য ঈসা মোহাম্মদ নানক কবির বুদ্ধ, আমার জন্য সিপিএম কংগ্রেস আর গণযুদ্ধ, আমার জন্য বিগ বাজারে বলো নাকি চাও। আমি শুধু হেঁকে বলি সব ঝুট হয় তফাত যাও, সব ঝুট হয় তফাত যাও, তফাত যাও। আপনি তো সাধারণ পাগল নন মেহের আলী ভাই, এই পুতুল নাচে রঙ্গমঞ্চে আপনাকে যে একদম মানাচ্ছে না। এই পোশাকে তোমাকেও তো একদম মানাচ্ছে না, এই বড় শহরের বড় আসরে মায়ের জাতের পোশাকটা এত ছোট কেন মা? শিক্ষায়, সভ্যতায়, জ্ঞানে, বিজ্ঞানে, অর্থে, আভিজাত্যে যে সমাজ যত বড়, সেই সমাজের মেয়েদের পোশাক তো ততই ছোট হয়। ভারতবর্ষ যেদিন আমেরিকার সঙ্গে একাশনে বসবে, সেই দিন হয়তো ছোট্ট একটা রুমাল দিয়ে আমাদের এই লজ্জাটাকে ঢাকতে হবে। তারপর আমরা যখন একদিন আমেরিকার থেকে উঠে যাব, সেদিনের আধুনিক সভ্যতা তোমাদের শরীর থেকে শেষ রুমালটাও ছিনিয়ে নেবে মা, শেষ রুমালটাও ছিনিয়ে নেবে। সেদিনের সেই মহাকালীর নগ্ন মূর্তিতে ভোগবাদী সমাজের বুকের ওপর পা দিয়ে আমরা নাচবো। প্রচন্ড খড়গের আঘাতে জ্বলে উঠবে প্রলয়ের আগুন, পদাঘাতে বাজবে মহাকালের মন্দিরা, অহল্লা সীতা সাবিত্রীর অপমানের আগুন থেকে সৃষ্টি হওয়া মহামায়ের সামনে সেদিনের সেই লম্পট সভ্যতাকে নত জানু হয়ে বলতেই হবে, দেবী প্রসিদ 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 পরমেশ্বরী। ওয়াও, চমৎকার চমৎকার! যেখানে বিলিতি ব্যান্ডের তালে তালে রঙিন আলোর মায়াবী নাচ, সেখানে হঠাৎ সন্ধি পুজোর মন্ত্র শুনতে পাচ্ছি কেন জয়ন্ত? আপনি আমাকে কিছু বলছেন? তোমাকে বলছি মানে তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার নন্দিনী। হ্যাঁ তা আমি জানি, কিন্তু আমি তো রঞ্জন নই, রাহুল। ছি 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 ছি, কেন কেন নিজের পরিচয়টা এভাবে লুকোতে চাইছো? আমি তো কোনো অন্যায় করিনি, আমি এক বছর তোমার জন্য পথে বসে আছি রঞ্জন। কি এমনটা বলবো রঞ্জনী? ও রঞ্জন নয়, মধুপুরের রাহুল ভট্টাচার্য। শাট আপ! রঞ্জন, আমার ভালোবাসায় যদি কোনো ঘাটতি হয়ে থাকে তাহলে দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তবু ওইভাবে নাচেনার ভান তুমি করো না রঞ্জন। বিলিভ মি, আমি রাহুল। দেখুন দেখুন, আপনি বোধ হয় আপনার কোনো পরিচিত বন্ধুর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছেন। দাঁড়ান ভাই দাঁড়ান, আপনি যে সত্যি কথা বলছেন তার কোনো প্রমাণ আছে? ইয়েস, প্রমাণ আমি। রাহুল আমার ছেলেবেলার বন্ধু, আমরা দুজনে একসঙ্গে মধুপুর গ্রামে বসবাস করি। ও গড, এসব তোমরা কি বলছো? হ্যাঁ কি বলছো? নিজের জীবনের ছায়াকে কি কেউ কোনোদিন চিনতে ভুল করে? রঞ্জন, এ রঞ্জন, একটু মনে করে দেখো না, এক বছর আগে অফিসের কাজে তুমি হলদিয়া যাচ্ছিলে, বাগনানের কাছে তোমার গাড়ির দুর্ঘটনা হয়, আমি শুনলাম তুমি নাকি মারা গেছো না। আমি বিশ্বাস করিনি, আমি জানি আমার ভালোবাসা এইভাবে হেরে যেতে পারে না, তাই তো আজ আবার আমি তোমাকে ফিরে পেলাম রঞ্জন, আমার রঞ্জন। ছাড়ুন আমাকে, আমি রঞ্জন নই, রাহুল রাহুল রাহুল, আর এটাই হলো একমাত্র সত্যি। মিথ্যে মিথ্যে মিথ্যে, যদি তোমার সৎসাহস থাকে তাহলে বাঁ হাতের জামাটা সরিয়ে দেখাও, ওখানে 2 ইঞ্চি লম্বা একটা পোড়া দাগ আছে। নাম পরিচয় গোপন করলেও দাগটাকে তো আর মুছে ফেলতে পারবে না, কি হলো দেখাও। ডিসগাস্টিং, এখানে আমি আর একটা মুহূর্ত থাকবো না। না, এর ফয়সালা না করে আপনি এখান থেকে পালিয়ে যেতে পারেন না। দেখান দেখান হাতটা, দেখান এই অযথা ভয় পাচ্ছিস রাহুল, দেখিয়ে দিন হাতটা। বেশ দেখুন। না, তোমার ডান হাত নয়, বাঁ হাত দেখাও, বাঁ হাত। আছে আছে কোনো দাগ? দেখুন আছে আছে কোনো দাগ?
দেখুন কোথাও কোনো দাগের চিহ্ন নেই। এবার নিশ্চয় মেনে নেবেন যে আমি রঞ্জন নই। নাটকে গল্পে থিয়েটারে নায়ক নায়িকার পরিচয় হারিয়ে যায়, তারপর আবার এক চরম নাটকীয় মুহূর্তে নাট্যকার আবার তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আর ঠিক সেই সময় জীবন নাটকের নাট্যকার চিৎকার করে বলে ওঠে, সব ছুট হয় তফাত যাও, সব ছুট হয় তফাত যাও। চোখের জল ফেলে কোনো লাভ নেই নন্দিনী, মিথ্যে স্বপ্নের মিনার থেকে বেরিয়ে এসে পরের আইটেমের জন্য প্রস্তুত হও। না না না, এরপর আমি আর কিছুতেই নাচতে পারবো না, কিছুতেই নাচতে তোমাকে হবে। একটা কথা মনে রেখো, তোমাকে আমরা বস্তির ভাঙা বাড়ি থেকে তুলে এনেছি, নতুন নাম দিয়েছি, পরিচয় দিয়েছি। আজ তুমি শুধু নন্দিনী নয়, এই রাতের কলকাতার রূপের বিনোদনের অঙ্গ মিস নন্দিনী। না এরপর আমি আর কিছুতেই নাচতে পারবো না, কিছুতেই না। পারতে আপনাকে হবেই, মনের মধ্যে মিথ্যের ফানুসটাকে জ্বালিয়ে রেখে কি লাভ, রঞ্জন যে বেঁচে নেই এই সত্যিটাকে মেনে নিন। কেমন করে মেনে নেব, কেমন করে মেনে নেব বলতে পারেন? বাবা মা মারা যাওয়ার পর ওই রঞ্জনই ছিল আমার জীবনের একমাত্র অবলম্বন, আর ওই শেষ প্রদীপটাই যদি নিভে যায় তাহলে হয়তো আমি নিজেকে একদিন শেষ করে দেবো। ছি 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 ছি, অমন কথা বলবে না, জন্মালে সবাইকে একদিন মরতে হবে, আর সেই বাস্তবকে স্বীকার করে নিয়ে নতুন জীবন শুরু করুন। একজন একজন সদ্য পরিচিত বন্ধু হিসেবে বলছি। হ্যাঁ বন্ধু, তাহলে সেই বন্ধু হিসেবে আপনি আমাকে কথা দিন, আপনি মাঝে মাঝে এখানে আসবেন, আপনাকে দেখলে আমি হয়তো কল্পনার দুনিয়া থেকে এই বাস্তবে নামতে পারবো। দেখুন দেবে, আপনি বোধহয় জানেন ছমাস হলো আমি এখানে নিয়মিত আসি, কেন জানেন? কেন? শুধুমাত্র আপনার জন্য। আমার জন্য? আমার জন্য কেন? আমি যে ভীষণ একা, একাকিত্বের অন্ধকারে আমাকে উৎসাহ বা প্রেরণা দেবার মতো কেউ নেই। আপনার বাবা ছেলেবেলায় মারা গিয়েছি, মা থেকেও নেই, আশেপাশে একটু ভালোবাসার মতো কেউ নেই। হঠাৎ একদিন আপনাকে দেখে মনে হলো আপনি যেন ঠিক আমার মতো, ব্যথার প্রদীপ হয়ে জ্বলছেন। রঞ্জন? না 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 না, রঞ্জন নয়, রঞ্জন নয়, রাহুলের পরিচয়ে আমি এখানে আসবো, কিন্তু তোমার মনের মেঘ কাটাতে গিয়ে যদি আমার এই মরুভূমির মতো জীবনে কোনো নতুন ভালোবাসার মেঘ জমে থাকে তখন কিন্তু তুমি আমাকে দোষ দিতে পারবে না। কেমন করে দোষ দেব? তোমার ভালোবাসার ছবিটা যে আমার মনের আকাশে রামধনু সাত রং দিয়ে আঁকা আছে, নাম পরিচয় মিথ্যে হলেও ওটাই যে আমার ভালোবাসার ছবি। এসো রাহুল, হাতে হাত রেখে আমাদের এই ব্যর্থ জীবনের বাগানে আমরা এক নতুন ফুল ফোটাই। তাই অরণ্যে পর্বতে নমস্কার, আমার নাম হলো প্রীতম, আমি হলাম এবাড়ির। না থাক, পরিচয়টা দিতে বড় লজ্জা করে, তবে হ্যাঁ এই আমি ছাড়া এবাড়ির কারো এক মিনিটও চলে না। যেমন ধরুন এবাড়ির বড়বাবু মানে ভরদ্বাজ ভট্টাচার্যের জন্য দিন দুপুরে দোকান থেকে সিগারেট কিনে এনে দেবে কে? এই প্রীতম।
তার ছেলে রনিতের জন্য বাংলা চোলায়ের বোতল জোগাড় করে এনে দেবে কে? এই প্রীতম, আজ ভরদ্বাজ বাবুর মেয়ের জন্য সকাল সকাল গোয়াল থেকে গরুর দুধ দুয়ে এনে দেবে কে? এই প্রীতম, প্রীতম, এই প্রীতম, প্রীতম, না এই ডিটটাকে দিয়ে কোনো কাজ হবার উপায় নেই, ফাঁকি বাজ কোথাকার, প্রীতম, এই প্রীতম, ও দাদারা, ও বৌদিরা, শুনতে পাচ্ছেন তো? বলি শুনতে পাচ্ছেন তো? এটা হচ্ছে ভরদ্বাজ বাবুর মেয়ে রুমির গলা। আদর করে যখন ইডিয়েট বলছে তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কে। ঠিক ধরেছেন, ঠিকই ধরেছেন, আমি হলাম এবাড়ির জামাই, মানে ঘর জামাই, আর ওই রুমির হতভাগ্য স্বামী। শাট আপ, আর নিজেকে স্বামী বলে বড়াই করতে হবে না। বলি কটা বাজে এখন? কটা বাজে? বেলা 8টা বেজে গেল, এখনো পর্যন্ত তুমি আমার দুধ আনতে পারলে না। গোয়ালে তো গিয়েছিলাম কিন্তু গরুটা এমন জায়গায় লাথি মারলো। আর সেটাই যদি সহ্য করতে না পারবে তাহলে আমার মতো মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন? তুমি জানো না সকালবেলায় খালি দুধের সঙ্গে হলুদ আর চন্দন বাটা দিয়ে মুখে মাখে। আমি কি করব বলো? বলে আমি কি করব? গরু কি টিউ কল লাগে যা বালতি পেতে লাই ধরে পাম্প করলই ঝরঝর 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 করে দুধ পড়বে। এটা আমার কথা বলো না, একটু পরেই আমায় বেরোতে হবে, আজ আমাদের মহিলা সমিতি সেমিনারে আমার বক্তৃতা আছে। বক্তৃতা দেবে? তা কি বিষয়ে বক্তৃতা দেবে গো? স্বামী এবং সংসারের প্রতি আদর্শ গৃহবধূর দায়িত্ব এবং কর্তব্য পালন নিয়ে। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার চমৎকার, তুমি কিন্তু এই বিষয়ে সবচেয়ে ভালো বক্তৃতা দেবে। কেন জানো? বিয়ে করলে ও জীবনে একদিনের জন্য তুমি স্বামীর ঘর কারেই নি। তাতে কিছু এসে যায় না, রামায়ণ মহাভারত আর সাবিত্রী উপাখ্যান পড়ে আমি সব মুখস্থ করে নিয়েছি। এই শোনো, আলমারি ভিতর থেকে আমার সিঁদুরের কৌটোটা বের করে রাখবে তো, স্মৃতিতে নিয়ে যাবো। ও সিঁদুরটা তাহলে তোমার ওই বক্তৃতা দেওয়ার কাজেই লাগবে। অথচ অথচ একদিন তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে রুমি। ভালো তোমাকে আমি এখনো বাসি প্রীতম, শুধু কাজে কর্মে ভুল করলে একটু আদ্র শাসন করি মাত্র। সেটা করবেই, সেটা করবেই, কারণ তুমি হলে আমার গুরুজন। কথাটা মনে রেখো, অতি পরম গুরু বলে পুরুষদের বস্তানি করার দিন এখন শেষ। সে না হয় বুঝলাম, কিন্তু এদেশের সরকার কেন যে কোটি কোটি টাকা খরচ করে ওই অ্যাটম বোম বানাচ্ছে সেটাই বুঝতে পারছি না। কেন বারবার কানে শুনি? আরে বানিয়ে কি লাভ? তোমাদের মতো মেয়েকে ধরে ধরে তুলে মারলেই তো এক একটা গোটা দেশ ধ্বংস হয়ে যাবে। নন্সেন্স, কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি আধুনিকতার হাওয়ায় তুমি একটা অজানা আগুনকে জ্বালাতে চাইছো রুমি। একদিন অনেক চোখের জলেও সেই আগুন তুমি কিন্তু কিছুতেই নেভাতে পারবে না, কিছুতেই। প্রীতম, অসময়ে বর্ষাকাল হরিণ চাটে বাঘের গাল, আমি যখন আগুন লাগাই তখন মানুষের চোখের জল শুকিয়ে যায়, বোধ বুদ্ধি সব লোপ পেয়ে যায়। তাই তো আজ এদেশে প্রতিবাদের ভাষা স্তব্ধ হয়ে গেছে। ঝড়ের আগে পৃথিবীটাও স্তব্ধ হয়ে থাকে বাবা। নিজের বিপদ বুঝেও সাবধান হতে না পারলে একদিন তার মাথার উপর থেকে গোটা বাড়ির ছাদটাই উড়ে যাবে, গোটা বাড়ির ছাদটা। আরে উড়ু গুরু, আজ আমার বড় আনন্দের দিন, পার্টির হাইকমান্ড আমাকে বিধানসভার ভোটের টিকিট দিয়েছে। ওহো ড্যাডি, তুমি সত্যি বলছো? তুমি এমএলএ হবে? আমি এমএলএর মেয়ে হব, সত্যি বলছো? হ্যাঁ রে হ্যাঁ, একেবারে ষোলো আনা সত্য। আমি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে চোলায়ের কারখানা বানাবো। আরে তাতে আর অসুবিধা কোথায়? তুই তো নিজে একটা চলমান শতাব্দীর চোলায়ের কারখানা। ঠাট্টা করল বাবা, ঠাট্টা করল। তোমাকে ভোটে জিততে হলে এখনই মাঠে নামতে হবে, চোলের মতো টাকা খরচ করতে হবে। আরে আমি তো 20 বছর আগে মাঠে নেমেছি রে, মানুষ খুন করে আইনকে ফাঁকি দিয়েছি, নিজের বৌদিকে পাগল করে পাতাল ঘরে বন্দি করে রেখেছি, এই প্রত্যেকটা গুপ্তধন ঘুরে রেখেছি, রাহুল হলো সেই গুপ্তধনের চাবি। কিন্তু রাহুল যে এক মাস হলো কলকাতায় গিয়ে ঘাপটি মেরে বসে আছে, সে খবর তুমি রাখো। হ্যাঁ রাখি, আর সেটাই তো আমাকে ভাবিয়ে তুলছে, যে ছেলেটা আমাকে ভক্তি শ্রদ্ধা করতো সেই ছেলেটা আজ এক মাস হলো কলকাতায় পড়ে আছে কেন? তার জন্য তো তুমি দায়ী বাবা, তুমি তো রাহুলকে টাকা দিয়ে কলকাতা স্ফূর্তি করতে পাঠাতে। হ্যাঁ পাঠাতাম, পাঠাতাম, কারণ এই বিশাল সম্পত্তি আর ওর মায়ের কাছ থেকে মুখ ফিরে রাখার জন্য ওকে আমি মেয়ে মানুষের নেশা ধরতে চাইছিলাম, কারণ আমি জানি একমাত্র মেয়েরাই পারে পুরুষদের মাথা নাড়া করে তাকে ভেড়া বানিয়ে রাখতে। তাহলে এক কাজ করো ড্যাডি, একটা অশিক্ষিত গাইয়া মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও। তুই বললি রাহুল যাকে তাকে বিয়ে করে ফেলবে। অসময়ে বর্ষাকাল হরিণ চাটে বাঘের গাল, আরে আমার কথা, রাহুল আগুনে ঝাঁপতে পারে আর সামান্য বিয়ে করতে পারবে না।
राहुल রাহুল বিয়ে করেছে কবে কোথায় কখন কে তো মেয়েটা কে কি তার পরিচয় নেই কে হচ্ছে কলকাতা নাইট ক্লাবে নর্তকী নন্দিনী রাহুলের এত বড় সাহস আমার বাবার পারমিশন না নিয়ে বিয়ে করে ফেললো এই বিয়ে আমরা কিছুতেই মানি না ঠিক বলেছো বাবা নন্দিনী হচ্ছে কলকাতার আধুনিক শিক্ষিত মেয়ে ও যদি এবারে এসে এবারে ইতিহাসটা একবার জেনে ফেলে না তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা ঝড় উঠতে পারে তাই তাই তুমি এক কাজ করো হ্যাঁ তুমি না তুমি না তুমি ওদেরকে এবার থেকে তাড়িয়ে না আরে পাগল নাকি রাহুলকে তাড়িয়ে দিলে আমরা খাবো কি ব্যাংকের চেকে সই করবে কে ঠিক বলেছেন ছোট বাবু এখন কিন্তু আমরা সাকের করাতের মতে ফেসে গেছি আইন মাফি তাহলে আপনার আইনের মাথাটা খেলিয়ে এটা মজার পথ বার করুন না রুমি না বছর কোনো পথ নেই এই নতুন বউটা এই বাড়িতে পার সঙ্গে সঙ্গে আমাদের মাথার উপরে মরল খানায় ঝুলবে আইন মাফি মানে না ওটাই বুদ্ধিমানের ছোট বাবু আপনি বোধহয় বড় বাবুর উইলের কথাটা ভুলে গেছেন উইলে কিন্তু পরিষ্কার ভাবে লেখা আছে রাহুল যদি বিয়ে করে এবং তার যদি সন্তান হয় তার সমস্ত সম্পত্তির মালিক হবে রাহুলের বউ আইন মাফি আরে সন্তান তো আকাশ থেকে পড়বে না রে সন্তান হতে গেলে 10 মাস সময় লাগবে আর এই 10 মাসের মধ্যে ওই নতুন বউটাকে দাদার মতো একদিন অসময়ে বর্ষাকাল হরিণ চাটে বাঘের গাল কিন্তু ড্যাডি আমি একটা কথা বলছিলাম কেউ কোনো কথা বলবি না যা করার যা বলার বলবো আমি এই ভরতদাস ভট্টাচ তাই তো আমি মাথা নিচু করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি কাকা ক্ষমা হ্যাঁ কাকা কিছুদিন হলো এ বাড়িতে যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তাই বিরাট একটা মানসিক অস্থিরতা নিয়ে আমি কলকাতা ছুটে গিয়েছিলাম আর সেই সুযোগে বাবার পারমিশন ছাড়াই তুই এই মেয়েটাকে বিয়ে করে এখানে নিয়ে এলি তার জন্য আমি দায়ী আমার জীবনের এক দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য আমি ওকে বাধ্য করেছি বিয়েটা করতে আমাকে তুমি ক্ষমা করো কাকা বাবার স্নেহ মায়ের মমতা দিয়ে তুমি আমাকে মানুষ করেছো শ্রদ্ধা সম্মানের জীবন্ত মূর্তি হয়ে আমার বুকের ভিতর আসন পেতে বসে রয়েছো জীবনে একবার আমি তোমার কাছে একটা অপরাধ করে ফেলেছি কাকা অপরাধ হ্যাঁ বিরাট অপরাধ করেছিস তাই আমি অবাক হয়ে যাচ্ছি রাহুল এত বড় অপরাধ করার পরেও এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছিস আরে মাথা নিচু করে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমার আশীর্বাদ চাইবি না কাকা থাক মা থাক আমি তোমাকে আশীর্বাদ করি তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক বাহ রাহুল তারিফ করতে হচ্ছে এতদিনে আমাদের আধার ঘরে পূর্ণিমার চাঁদ উঠেছে এসো বৌদি ভেতরে এসো দাঁড়াও ঠাকুরজি কিন্তু আমি আমার শাশুড়ি মা মানে ওনার মাকে প্রণাম না করে কেমন করে ভিতরে যাই বলে তো নন্দিনী ওই মানুষটার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না 20 বছর ধরে মানুষটাকে আমি ভুলে আছি রাহুল এমনও তো হতে পারে 20 বছর ধরে কোন একটা ভুলকে তুমি সত্যি বলে জেনে এসেছো না 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 এর মধ্যে কোনো ভুল নেই ওই মানুষটার জন্য আমার 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 বাবা আত্মহত্যা করেছিল এই কাকাবাবু এরা সবাই আমাকে বুকে তুলে নিয়েছিল বলেই রাহুল ওই বিশাল আকাশের বুকে লক্ষ কোটি তারা ফুটে থাকে কিন্তু তাদের সবার আলো একত্রিত করলেও এতটুকু জোছনা পাওয়া যায় না যদি সেই আকাশে একটা চাঁদ না থাকে তাই বাবা মা আমাদের কাছে চাঁদের আলোর মতো রাহুল ওই আলোই তোমার মনের চোখ দুটোকে অন্ধ করে দিয়েছে পূজোর ফুলের নিচে লুকিয়ে রেখেছে প্রতারণার ছবি তবু তার পরিচয়ের ছাপটা আমি আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না সেই বিষের জ্বালা ভুলে তুমি তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দাও নন্দিনী একটু শান্তিতে একটু শান্তিতে সেই চির শান্তির খোঁজে আমাকে যে একবার মায়ের ঘরে যেতেই হবে প্রথম দিন সংসারে পা দিয়ে প্রলয়ের ঘন্টা হয়ে বেজে ওঠো না তাতে শুধু তোমার সংসারে সর্বনাশ হবে না তোমার ভালোবাসার ঘরটাও ভেঙে চুর মার হয়ে যাবে চুর মার কাকাবাবু বলছি আপনি নিশ্চয়ই আমাকে একবার মায়ের ঘরে নিয়ে যাবেন যাবে মা নিশ্চয় যাবে
তবে আজ নয় অন্য দিন, কারণ ডাক্তারের বারণ আছে। আজ তো ডাক্তার বাবু উনাকে দেখতে আসছেন, তখন না হয় আমরা একটু পারমিশনটা করে রাখবো আইন মাফি। কিন্তু মায়ের কি এমন হয়েছে যে জানবে জানবে গো বৌমা, একবার যখন এ বাড়িতে এসেছ তখন আস্তে আস্তে করে তুমি সবকিছু জানতে পারবে বৌমা। এই পঁচিশটা বছর, এই পঁচিশটা বছর যে কত যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখেছি আইন মাফি। আজ আনন্দের দিনে সে কথা শুনলে তোমার মনটা খারাপ হবে। আমি চাই না তোমার মনটা খারাপ হোক, কিন্তু না বলে তো কোনো উপায় নেই। ও ভগবান, কার পাপে এই সংসারে এত বড় সর্বনাশ হলো? কাঁদবেন না, আপনি কাঁদবেন না কাকাবাবু, কি হয়েছে আমাকে বলুন, যত কঠিনই হোক আমি সহ্য করে নেব কাকাবাবু। মা গো, রাহুলের কুষ্ঠিতে লেখা আছে 30 বছরের আগে ও যদি সন্তানের পিতা হয় তাহলে সেই সন্তানই তার পিতার মৃত্যুর কারণ হয়ে উঠবে। আপনি আপনি কি বলছেন কাকাবাবু? কি বলছি মা, রাহুলের 30 বছর বয়স তো এখনো 2 বছর বাকি আছে, তাই তো এতদিন আমি ওর বিয়ে দিইনি। আশ্চর্য, আজকালকার দিনের মানুষ হয়ে আপনার ওই কুষ্ঠি ঠিকুচির কথা বিশ্বাস করে? জানি জানি বৌমা জানি, তোমরা হচ্ছে আজকালকার কম্পিউটার যুগের মেয়ে, তোমরা তো এই কথা বলবেই, কিন্তু আমরা তো সেই পুরনো দিনের মানুষ, ওইসব মিথ্যে কুসংস্কার নিয়েই তোমরা বেঁচে আছি আইন মাফি। মা গো, রাহুলকে সেই ছোট্ট থেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ওর বাবা বলো আর মা বলো সবকিছু আমি, কিন্তু জীবন মরণটা এখন তোমার উপর নির্ভর করছে মা। তাই আমি জোর হাত করে তোমার কাছে অনুরোধ করছি, কথা দাও মা, কথা দাও এই 2 বছরের মধ্যে তুমি যেন মা হয়ো না, কথা দাও মা, কথা দাও। কি কথা দেব কাকাবাবু, কি কথা দেব? আপনি যে নারীর হাতে তার মাতৃত্ব তুলে দিয়ে নিজের হাতে খুন করতে বলছেন, কিন্তু কিন্তু আমি কেমন করে করব কাকাবাবু? করতেই হবে মা, করতেই হবে, দরকার হলে আমি তোমার পায়ে ধরে বলছি। গুরুজন হয়ে এইভাবে আমাকে পাপের ভাগী করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যা বলবেন তাই হবে কাকাবাবু, তাই হবে। ধন্য ধন্য বৌমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাহ বাহ বৌমা বাহ, তুমি আজ আমাকে নিশ্চিন্ত করলে বৌমা, নিশ্চিন্ত করলে। এই বাড়ির বউ হিসাবে এটাই তো আমার কর্তব্য কাকাবাবু, তাই হাতে শাখার বন্ধন আর স্মৃতিতে মেখে নিয়েছে সিঁদুরের লাল রং, আর এই লাল রং যদি আমার মাতৃত্বের স্বপ্নকে রক্তাক্ত করতে চায়, চোখের জল দিয়ে সেই দাগ আমি ধুইয়ে দেবো, তবু কোনোদিন মা হতে চাইবো না কাকাবাবু, মা হতে চাইবো না কখনো না। অসময়ে বর্ষাকাল, হরিণ চটে বাঘের গাল, ভরদ্বাজের কুড়িয়ার উপর এবার বিশ্বাস করতে পারলে গগন? ছোট বাবু, সম্পত্তি যে না হয় কোন রকম আমি রক্ষা করতে পেরেছ, কিন্তু রাহুল যদি একবার তার মায়ের ঘরে যাই এবং সব কিছু জেনে ফেলে তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা ঝড় উঠবে। ঝড়? আরে সে কথা পরে ভাবলে চলবে, তার আগে সত্য ডাক্তারকে হাত করতে হবে, ওর ছেলে জয়ন্ত তো আমাদের সাথে হোটেল খুলতে চাইছে। খুলবেই তো, আমার ছেলের হাতে যখন উচ্ছ্বাসের গ্যাস পেলুম তাই তো আপনাদের কোলে চেপে এই সৌভাগ্যে স্বর্গে উঠতে চাইছে। আরে ডাক্তার যে আসুন আসুন। জান ডাক্তার, কদিন হলো বৌদির শরীরটা ভালো যাচ্ছে? জানি ভরদ্বাজ বাবু জানি, কিন্তু আমার মনে হয় আপনাকে কিছুদিনের জন্য কোনো নার্সিং হোমে ভর্তি করে দিই। না না ডাক্তার না, এই বাড়িতে নিজের হাতে বৌদিকে আমি সেবা যত্ন করি, নার্সিং হোমে গিয়ে কি সেই সেবা ভালোবাসা পাওয়া যায় বলুন? কিন্তু এবারে দুনিয়া খানা লুকিয়ে লুকিয়ে ড্রাগের ওষুধ আর ইঞ্জেকশন নিয়ে যাচ্ছে। একই কথা বলছেন গো ডাক্তার বাবু, হ্যাঁ আমরা তো উনাকে ভালো করে আদর যত্ন করিয়া অন্ধকার ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে যাইনি মাফি। তোমার আর দু হাত এবং কোমর আমি টাটকা ইঞ্জেকশনের দাগ দেখতে পেয়েছি। তাহলে বৌদি মনে হয়তো কোনো চাকর বাকরকে টাকা খাই আইন মাফি। চাকর বাকর নয় উকিল বাবু, খুব পাকা হাতে ইঞ্জেকশন গুলো দেওয়া হয়েছে, হয় কোনো ডাক্তার নাহলে ডাক্তারের প্রাথমিক শিক্ষাটা আছে এমন কে? আপনি বোধহয় আমাকে ইঙ্গিত করছেন। আপনি বুদ্ধিমান মানুষ এবং বেশ কিছুদিন ডাক্তারিও পড়েছিলেন, এবার যা বোঝার বুঝে নিন। অসময়ে বর্ষাকাল, হরিণ চটে বাঘের গাল,
এইসব অভিযোগ শোনার জন্য কি আমি আপনাকে 2,00,000 টাকা দিয়েছিলাম? হ্যাঁ দিয়েছিলেন। 50 বছর ধরে আমি ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে গবেষণা করছি, আর সেই কাজের জন্য আমি টাকাটা নিয়েছিলাম, এবং তার জন্য আপনি আমার বাড়িটা বন্ধক রেখে মোটা টাকা শুধু নিচ্ছেন। কিন্তু আমি বুঝতে পারিনি যে ওই টাকাটা থাকতে আপনি আমার মাথাটাই কিনতে চাইছেন। আপনি তাহলে আমাদের আসল খেলাটা করে ফেলেছেন। আরে ঠিকই বলছেন, এই জন্যই তো কলকাতার এত বড় বড় ডাক্তার থাকতে থাকতে আপনার মতো একটা চূর্ণপটি হোমিওপ্যাথিককে ধরে এনেছি কিসের জন্য? কিসের জন্য বলুন তো? কিসের? আপনি শুধু আমাদের কথা মতো কাজ করবেন, বিনিময়ে মোটা টাকা বকশিস পাবেন। তা জীবনে কোনোদিন একসঙ্গে এতগুলো টাকা আপনি দেখতেই পাননি আইন বাপে। ওকিল বাবু, এরপরে বেঁচে থাকার জন্য এই মানুষের টাকার দরকার, আর সেই টাকাটা রোজগারের জন্য যারা মাথা বিকিয়ে বেঁচে থাকে তাদের কিন্তু আমি মানুষ বলে মনে করি না। আপনি তাহলে আমাদের কথা মতো কাজ করবেন না? আগে না, কারণ আপনার দাদা ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু। আজ এতদিন পর আমি বেশ বুঝতে পারছি আমার বন্ধু স্ত্রীর অসুস্থতা এবং আপনার দাদার মৃত্যুর পিছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাজে কথা বলো না, আমার দাদা আত্মহত্যা করেছিলেন এই গগন তার সাক্ষী। আরো একজন সাক্ষী আছে ভরতদা, সেটা আপনার বৌদি। যে মানুষটা সুস্থ হয়ে উঠলে আসল খুনি চেহারাটাকে চেনা যাবে। তাই আমি কিছুদিন আগে এই ঘটনার বিচার চেয়ে পুলিশের আইজি সাহেবের কাছে চিঠি পাঠিয়েছি। পুলিশ? এতে স্যার আইন, আদালত, পুলিশ প্রশাসন সবকিছু আমি টাকা দিয়ে কিনতে পারি ডাক্তার। টাকা দিয়ে বিছানা কিনতে পাওয়া যায় ভরতদা, কিন্তু ঘুম কিনতে পাওয়া যায় না। তাই আজ থেকে আমি আপনার সেই রাতের ঘুম কেড়ে নিয়ে গেলাম। সত্য ডাক্তারকে দেখেন আপনি ভুল করেছেন, কারণ ডাক্তার শুধু প্রেসক্রিপশনই লেখে না, মাঝে মাঝে মানুষের ডেথ সার্টিফিকেটেও সই করে। তার আগে তোমাকে আমি পথের ভিকির করে ছাড়বো, তোমার ঘর বাড়ি সব পুড়িয়ে দেবো। ভুলে যেন ডাক্তার, কদিন পর আমার মাথায় কিন্তু MLA-র মুকুট উঠে আসবে। মাথায় পড়ার জন্যই তৈরি হয় ভরতদা, কিন্তু সব মাথাটা মুকুট পড়ার জন্য তৈরি হয় না, তার জন্য থাকে দড়ি। নাটা মল্লিকের ফাঁসির দড়ি। ডাক্তার, আজ রাত্রে তুই নিজে ওই ডাক্তারের ঘরে আগুন লাগিয়ে দে, আর 50 বছরের গবেষণার কাগজপত্র সব পুড়ে ছাই করে দে। আরে কোনো চিন্তা করবেন না ছোট বাবু, আমি বাইকটা সামলে নিচ্ছি, আপনি শুধু ঘরের বউটাকে সামলা। আরে সামলাবো সামলাবো, সমস্ত দিক আমাকে তো সামলাতে হবে, তার আগে ওই নূতন বউ আর ওই রাহুলের ফুলো শয্যার ব্যবস্থা করতে হবে না? ফুলো শয্যা আমিও ভাবতে পারছি না, আমার মতো একটা সাধারণ মেয়ে এত বড় বাড়ির বউ হয়েছে, এ আমার কল্পনা না বাস্তব? অবাস্তব অন্ধকারে হয়তো আমাকে হারিয়ে যেতে হবে, তবু সবার সামনে আমাকে অভিনয় করতে হবে। অভিনয় সংসার আঙিনায় আমার মতো এক নর্তকী আজ গৃহবধূ। এ কি তুমি নন্দিনী? নন্দিনী দেখো দেখো দেখো, তোমার রূপের আলোয় আজ সারা বাড়ি কেমন আলোকিত হয়ে উঠেছে। হবেই তো, পুলকিত মন নিয়ে নবপ্রভাতের রক্তিম সূর্যের আলোয় এই চাঁদ যা আলোকিত হয়েছে গো নন্দিনী। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসব ভালো চিরদে শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, আমি
না 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 এই হতে পারে না। কেন হতে পারে না? আমি তোমার বিয়ে করব আর তুমি? এখানে কেউ নেই, আমাকে তুমি না বলে আপনি বলবেন মিস নন্দিনী। বিয়ের পর মিস নন্দিনী কেন? তুমি আমাকে শুধু নন্দিনী বলে ডাকো প্লিজ। আপনি নিষিদ্ধ সাঁকো পার হতে চাইবেন না? তুমি আপনি হয়তো আমাদের বাড়ির সবার কাছে আপনজন হয়ে উঠেছেন, কিন্তু আমার মনের মণিকোঠায় একটুও ছায়া ফেলতে পারবেন না, কারণ আমার হৃদয়ে কোনো মহিলার জায়গা নেই। আমি জায়গা করে নেব। তুমি তোমার মনের উষার মাটিকে উর্বর করে তুলব আমার সেবার জলসিঞ্চন করে। কামিনী কিংবা কাঞ্চনের মোহে মুগ্ধ আমি নই। আপনি নিশ্চয় জানেন যে অঝোর ঝরা বৃষ্টিতে মাটি গলে যায়, কিন্তু লোহা কোনো দিন গলে না। পুরাণ কিন্তু মিথ্যে কথা বলে না। লোহার তৈরি দুর্বিদ্ধ বাসর ঘরে লক্ষীন্দরকে মরতে হয়েছিল। মরতে তো হবেই। সেই বাসর ঘরে বিশ্বকর্মা তৈরি করা গোপন ছিদ্র ছিল, আর সেই ছিদ্র দিয়ে ঢুকেই লক্ষীন্দরকে দংশন করেছিল বিষধর কাল লাগিনি। আমি শোনুন, কাল লাগিনি আপনার কামনা বাসনার ছবল বেড়ে আমাকে আপনি শেষ করতে পারবেন না, কারণ আমি রক্ত মাংসের লক্ষীন্দর নই, আমি ষড়রিপু জয় করার সংযমের আগুনে পড়া লোহার লক্ষীন্দর। কিন্তু না, কোনো কিন্তু নয় বৌমা, তুমি আবার গৃহরক্ষী, তাই তোমাকে দেখার পর থেকে আমি স্নেহ মায়া মমতার বন্ধনে বেঁধে ফেলেছি, কিন্তু আমার তো একটা কর্তব্য আছে, তাই আমি এসেছি সেই কর্তব্য পালন করতে। কাকা আমি বুঝলাম। আরে কথা, তোর মায়ের হাতে সোনা বদল মেনেছি, বৌমাকে দিয়ে আশীর্বাদ করবো। ধর 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 বৌমা, কাছেস তোমা কাছেস। আরে এই রাহুল, হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি, দে বালাটা বৌমাকে পরিয়ে দে। না দে বলছি। থাক মা থাক, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি ত্যাগ তিতিক্ষায় ক্ষমার প্রতিমা হয়ে ওঠো মা, ক্ষমার প্রতিমা হয়ে ওঠো। নন্দিনী তুমি এই ঘরে শুয়ে পড়ো, আমি পাশের ঘরে যাচ্ছি। দাঁড়াও, তুমি থাকবে না? আজ যে আমাদের ফুল সজ্জা, আজ যে স্বামী স্ত্রীকে এক ঘরে থাকতে হয় গো। আপনি কি ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন যে আপনাকে আমি ভুলিনি? সেদিনের কোনো কথাই আমি ভুলিনি, তবু সবার সামনে আমি তো তোমার স্ত্রী। আপনি কি আপনার চরিত্রটাকে স্ত্রী করে নিয়ে আসছেন? স্ত্রী তুমি তো, তুমি তো প্রতিমা গড়ের মিস্ত্রি, তুমি তোমার হাতে পরিয়ে দিয়েছো এওস্ত্রীর চিহ্ন এই শাখা লোহা। না, এগুলো এওস্ত্রীর চিহ্ন নয়, এগুলো অলংকার। কিন্তু কিন্তু আমার এই শীতের সিঁদুর। ওই নকল সিঁদুর আপনি মুছে ফেলবেন। এই সিঁদুর একবার সিঁথিতে উলে যা, কোন রকম পরিস্থিতিতেই মুছে ফেলা যায় না। মিস নন্দিনী, আপনাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি বলে আমাকে ঘিরে আপনি কোনো স্বপ্নের জাল বুনবেন না। তুমি তো আমার জীবনে ছড়িয়ে দিয়েছো ফাগুনের দক্ষিণা বাতাস, আর সেই বাতাসে আমার স্বপ্নের কুড়িটা তো ফুল হয়ে ফুটবে। রাহুল, ফুটবে না, বিপরীত মুখে ঝড় তুলে দক্ষিণা বাতাসকে আমি থামিয়ে দেবো। তা না হলে আমার স্বপ্নটা যে মিথ্যে হয়ে যাবে। আমি পাশের ঘরে যাচ্ছি। দাঁড়াও, এক ঘরে এক বিছানায় রাত না কাটালেও সবার সামনে এক ঘরে ঢুকতে তো পারি, তারপর না হয় কিছুক্ষণ পর তুমি চলে যেও। বেশ, আমি তাই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, আপনি যেমন একজন অসহায়া, আমিও তেমন ঠিক কর্তব্যের কাজে দায়বদ্ধ, তাই আপনার আমার সম্পর্কের মাঝখানে কোনো রকম ভালোবাসার সেতু তৈরি করার চেষ্টা করবেন না। রাহুল, আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ। তুমি আমাকে ছেড়ে যতই চলে যাও, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি যে আমার মনের মন্দিরের দেবতা। ঝড়ের হাওয়া উড়ে যা, লিখেছি ঝড়ের হাওয়া।
ये कहानी कैसे कही कहो बरकत बरकुद्दीन, मैं तो नहीं पढ़ते सिंह वेल्लिक बेदुइन, बचपन से एक ही कोठी एक ही खानदान, मगर जैसे हुई तैसे हुआ मैं हूं एक पक्का खिलवाड़। की भावछ कौन भावछी पूजोर प्रसादेर मत भरद्वाजेर पुरियाटाके ओ एकेबारे गिले नियेछे। আর প্রসাদ যখন একবার কিনে নিয়েছে তখন কিন্তু আইন মাফিক ছেলে হবে, আর ছেলে হলে সমস্ত বিষয় সম্পদের মালিক হবে ওই নন্দিনী। আর এই কথাটা ঘুরাক করেও সে জানতে পারেনি, তাই তো নিজের সাত আল্লাদের বুকে ও আগুন দিয়ে জাগো আগুন। এইবার ওই আগুনে আমি একটু একটু করে ঘি ঢেলে যাবো, রাহুলকে আর একটা পুরিয়া খাইয়ে দিয়ে ওর বউটাকে আমি বনবাসে পাঠিয়ে দেব, তারপর ওদের বিশাল সম্পত্তি আমি একাই ভোগ করব। সময়ে বর্ষাকাল হরিণ চাটে বাঘের গাল। বাহ চমৎকার, আপনি আমার শ্বশুর না মহিষাসুর বলতে পারেন কাকা বাবু। কি তুমি এখানে? আপনার মায়া কান্না দেখে প্রথমেই আপনাকে আমার সন্দেহ হয়েছিল, তাই আপনার আসল রূপটা চিনতে আমি এখানে চলে এলাম। আমার আসল চেহারাটা চেনা বড় মুশকিল বৌমা, যে ভগবান আমাকে তৈরি করেছেন সে তার হাতের কাছে নমুনা দেখে স্বর্গ ছেড়ে পালিয়ে গেছে, আর তুমি তো দুদিনের ছুকরি। দুদিনের ছুকরি হলো এই শ্বশুরের স্বর্গ ছেড়ে কিন্তু আমি পালিয়ে যাব না কাকা বাবু, আপনার সব ষড়যন্ত্রের শেষ আগুন হয়ে আমি জ্বলব। ছাই গাদায় কখনো আগুন জ্বলে না বৌমা, খরচাত বাড়ির ছাই ভস্ম কয়ে মেখে আজ আমি শ্মশান চণ্ডাল হয়ে দাঁড়িয়ে আছি। তোমার স্বামী রাহুলকে আমি একটা ভেড়া বানিয়ে দিয়েছি, তাই তুমি যদি আমার বিরুদ্ধে একটা কথা বলো না ওই রাহুল তোমার স্মৃতিটাকে রক্ত দিয়ে রাঙিয়ে দেবে। আর আমি ওই সিঁদুরের দিব্যি করে বলছি কাকা বাবু, আপনার শয়তানির কারখানায় যত ঘি আছে আমার সর্বনাশের আগুনে ঢালুন, একদিন আমিও আপনার এই শরীরের ঘানি থেকে সব তেলটা নিংড়ে নেব, তবে আমার নাম নন্দিনী। ইয়েস, আমিও চ্যালেঞ্জ নিয়ে বলছি কাকা বাবু, অসময়ে বর্ষাকাল আর হরিণ চাটে বাঘের গাল। বৈশাখ আমাদের গানের প্রতিযোগিতা, বেশি করে গান প্র্যাকটিস না করলে ভালো গান গাওয়া যাবে না। Don't
অনেক প্র্যাকটিস করেছেন, এবার খেয়ে নেবেন। চলুন মেম সাহেব। রাজাদা, তোমাকে আমি কতদিন বান করেছি যে আমাকে মেম সাহেব বলবে না, নাম ধরে ডাকবে, আর আপনি না, তুমি। আপনি কি আমার সঙ্গে তামাশা করছেন? আলেয়ার মতো জ্বলে উঠে আমার ক্লান্ত হৃদয়ে আঘাত করতে চাইছেন? রাজাদা শুনুন, আমি আপনাদের সবার চেয়ে শিক্ষায় দীক্ষণে কম ঠিকই, কিন্তু লোভী নই মেম সাহেব। আমিও পটে আঁকা কোনো ছবি নই মেম সাহেব, রক্ত মাংস দিয়ে গড়া একটা মেয়ে, আমারও হৃদয় আছে, হৃদয় চাও পাওয়া আছে মেম সাহেব। আমি তুমি গোপন করলে আমি জানি, দাদা বৌদিরা তোমাকে অসম্মান করে, তবু আমি তোমাকে আমার মনের মন্দিরে দেবতার আসনে বসাতে চাই। আপনি ভুল করছেন মেম সাহেব, আমি আপনার যোগ্য নই। কেন যোগ্য নও? আপনি অনেক লেখাপড়া শিখেছেন, এই সভ্য সমাজে চলাফেরা করেন, অথচ আমি সামান্য একজন চাকর, এই গায়ের খেটে খাওয়া মানুষ। খোলা আকাশ, গাছগাছালি, পশু পাখি, এরাই আমার সঙ্গী, আমার জীবনের সঙ্গে আপনাকে জড়িয়ে নিলে। আপনার দাদা, আপনার বৌদি, এমনকি আপনারই সমাজ, সবাই যে আপনাকে চিচি করবে মেম সাহেব, কোথাও যাব না। আর তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোনোদিন দূরে সরে যাবে না, কথা দাও রাজাদা, কথা দাও, কথা দাও। বেশ বেশ বেশ, আমি কথা দিলাম রাজাদা, তোমাকে ছেড়ে আমি কোথাও কোনোদিন যাব না রাজাদা। শিউলি, শুধু জমি আর বীজ থাকলে কিন্তু ভালো ফসল পাওয়া যায় না, ভালো ফসল পেতে গেলে ওই জমিতে উপযুক্ত রসের প্রয়োজন, আর মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হলো সেই রস, যার জন্য জীবনের মাঠ ফলে ফুলে সবুজে ভরে ওঠে। তাহলে আমার বেলা তোমার ভালোবাসা টান পড়ে কেন? ভালোবাসার ধারাপাঠ শিখতে তোমার এখন অনেক বাকি আছে মশাই। তাহলে তুমি আমায় শিখিয়ে দাও। ওটা কাউকে শেখাতে হয় না। ও তাই বুঝি। আকাশে রামধনু উঠলে যেমন সূর্যের সাদা আলো থেকে সাতটি রং আলাদা হয়ে যায়, ঠিক তেমনি করে একদিন নানা রঙের ভালোবাসা থেকে একটি রং আলাদা হয়ে গিয়ে তোমার চোখে নেশা লাগিয়ে দেবে। নেশা? ওরে সর্বনাশ, ওই নেশাকে কিন্তু ভীষণ ভয় পাই, জানো তো সেদিন রাত্রিতে দাদাবাবু নেশা করেই বাড়ি ফিরেছিল। ছোট ঘোড়ের কাছে দাদার নামে নালিশ করা হচ্ছে। নালিশ কেন করবে রে দাদা, উন্নতি নেশায় তুই যে মাঝে মাঝে মাতাল হয়ে বাড়ি ফিরিস সেটা অনেকেই বুঝতে পারে। তাতে কার কি যায় আছে, কার কি যায় আছে? বলে রাখিস আমি কোনো ফালতু পাবলিক নই, গ্যালাক্সি নাইট ক্লাবের অফিস ম্যানেজার। এই যা দোকান থেকে আমার জন্য এক প্যাকেট ক্লাসিক সিগারেট নিয়ে আয়। যা হুকুম, যা হবো না। তাহলে ওই সিগারেটের টাকাটা দিন। টাকা? টাকা কিসের? নি, বাবার নামে তো দোকানে খাতা খোলা আছে, রোজ বাবার জন্য দু প্যাকেট আনিস, খাতায় লিখা আছে আমার জন্য এক প্যাকেট নিয়ে আয়। না মানে বলছিলাম কি, ওই বাবার ঘাড়ে চেপে বিড়ি সিগারেটটা খাওয়াকে ঠিক হবে দাদা বাবু। এই বেশি গান দিস না, আমি আমার বাবার পয়সা কি খাবো না খাবো সেটা বুঝবো আমি। কোথায় আর বুঝছিস, মা মারা যাবার পর তার ইন্স্যুরেন্স ও ধানের জমিটা বাবা তোর নামে লিখে দিল হোটেল করার জন্য,
তবু তুই আজ বাবার কাঁধে ভর রেখে সংসার চালাচ্ছিস। বেশ করেছিস। সন্তানের জন্ম দিলে ভরণ পোষণের দায়িত্বটা তার মা বাবাকে নিতে হয়। আরে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোকে বলছিলাম কি ওই বাবার পয়সা কেনা সিগারেটি একটু সাবধানে আগুন দিও দাদা বাবু, এই মুখটা ফুড়িয়ে যেন ওই হনুমানের দলে না নামটা লেখাতে হয়। হোয়াট বাবাই বাবাই লাই দিদি রাস্কেলটাকে মাথায় তুলেছি, একসঙ্গে উঠা বসা এক টেবিলে খাওয়া। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, আমি হাই হিল জুতো পায়ে দিয়ে হাঁটতে শিখেছি। হাই হিল জুতো পরে হাই হ্যালো করলে বড় হওয়া যায় না বৌদি। আগুন জ্বালতে গেলে শুকনো কাঠ লাগে, ভিজে কাঠে আগুন জ্বালতে গেলে নাকের জলে চোখের জলে হতে হয়। এটা কিন্তু বড় মারামারি হয়ে যাচ্ছে শুনি, আমাদের ধৈর্যের একটা সীমা আছে। আজীবন তুমি এখানে পড়ে থেকে ওই সব কথা শুনে যাবে, কিন্তু আমি বড় বংশের মেয়ে, আমার জন্য আলাদা ব্যবস্থা করতে না পারলে আমি বাপের বাড়ি চলে যাব। চন্দ্রানি প্লিজ প্লিজ চন্দ্রানি প্লিজ, তুমি উত্তেজিত হো না, তাহলে তোমার আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। তখন তুই বৌদির মাথা টিপে দিবি, ওই সেদিন যেমন দেখছিলাম কত যত্ন করে বৌদি তুই পা টিপে দিচ্ছিস। তাতে তোমার কি, আমার স্বামী আমার পা টেপে তোমাদের মতো কোনো চাকরের পদসেবা করে না। তা কি করে করবে, স্বার্থ আর বেঈমানের বেড়া দিয়ে তোমরা যে নিজেদের মনের খবরটাকে ঘিরে রেখেছো সেখানে কোনোদিন কাউকে ভালোবাসার আসনে বসাতে পারবে না, কিন্তু মনুষ্যত্ব আর মানব ধর্মের চিত্তটা সাজাতে পারবে। জ্বলন্ত চিতা। ওসব কথা শুনলে না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। থাকতে কোন রোগ ব্যাধি তোমাকে পাগল করতে পারবে না। এসো বউ এসো, এই ওষুধটা তুমি খেয়ে নাও। দিন বাবা দিন, একমাত্র আপনার ওষুধেই আমি ভালো থাকি। বাপের বাড়িতে কত বড় বড় ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। আসলে তুমি যে আমাকে ভীষণ ভক্তি করো বৌমা, আর সেই ভক্তির জড়িয়ে ওষুধটা কাজ করেছে। আমি যে বড় বংশের মেয়ে বাবা, তাই স্বামী শ্বশুর আর ননদের সেবা করার ব্রত নিয়েই আমি এ বাড়িতে এসেছি। আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। আমি যেন আজীবন আমার এই নারী ধর্ম পালন করে যেতে পারি, পবিত্র নারী ধর্ম। কিন্তু এই ঘটনার পর ওরা যদি আমার সঙ্গে হোটেল খুলতে রাজি না হয় তাহলে আমার আগামী ভবিষ্যতের বুকে ছুরি বসবে। ওই হোটেলের নামে তোর সামনে এক টুকরো লোভের মাংস ঝুলিয়ে দিয়েছে বাবা। আর তুই আদর্শ বিবেকের হাত ধরে মাটিতে নামিয়ে চার পায়ে হেঁটে চলেছিস সেই মাংসের দিকে বাবা। কিন্তু আমি কিন্তু পয়সার জন্য নিজের মূল্যবোধকে বিসর্জন দিতে পারবো না। আজকের যুগে তোমার ওই মূল্যবোধের কোনো দাম নেই বাবা। আজকের যুগে যে যত বেশি করে রোগীর রক্ত চুষে খেতে পারে সেই তত বড় ডাক্তার। কিন্তু কিন্তু সেই ডাক্তার বাবুর ছেলে মেয়েরা যখন ভাত খেতে বসেন তখন সেই ভাতের গায়ে যে গরিবের লাল রক্ত মাখানো থাকে স্যার। হে তুমি, আমি এক যা যাব, আমি এক যা যাব, আমি এক যা যাব।
আপনাদের কথা শুনে মনে হয় আমি বোধ হয় একদিন ডাক্তার ছিলাম। ডাক্তার ছিলেন? কবে, কোথায়, কোন হাসপাতালে? হাসপাতালে না 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 না, হাসপাতালে নয়, হাসপাতালে নয়। আমার নিজের একটা নার্সিং হোম ছিল, বিরাট বড় বাড়ি ছিল, দু তিনখানা গাড়ি, অনেক টাকা পয়সা, আর ছোট্ট একটা মেয়ে ছিল স্বপ্ন। সেই দূরে কলকাতা শহরে পড়াশোনা করত, ঈদ মহরমের ছুটিতে বাড়ি ফিরে আসতো। তাই নাকি? তাহলে আপনার মেয়ে এখন কোথায়? বলবো বলবো, সব কিছু যেন আমার ছবির মতো মনে পড়ে যাচ্ছে। আবার সেই নার্সিংহোমে কোনো রোগী ভর্তি হলে কসাইয়ের মতো তার শরীরটাকে কাটা ছেঁড়া করতাম, দরকার না থাকলেও হাবিজাবি অপারেশন করতাম আর টাকা নিতাম, নর্মাল ডেলিভারির সুযোগ থাকলেও সিজার করতাম, বেআইনি গর্ভপাত করতাম, মুঠো মুঠো টাকা রোজগার করতাম, লক্ষ লক্ষ টাকা। তাহলে তাহলে আজ পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন কেন? সেটাই তো আমার জীবনের সবচেয়ে মজার গল্প। একদিন একদিন রাতে একটা লোক এলো, ডাকাতের মতো বিশাল চেহারা, এসে বলল, ডাক্তার বাবু আমি মানুষ খুন করে এসেছি, পুলিশের হাত থেকে আপনি আমাকে বাঁচা। জিজ্ঞেস করলাম আমি কি করে বাঁচাবো? লোকটা বলল, খুনটা করেছি গতকাল রাতে, আপনি 7 দিন আগে তারিখ দিয়ে আপনার নার্সিংহোমে আমাকে ভর্তি করে নিন, সেই সার্টিফিকেট দেখিয়ে পুলিশের হাত থেকে আমি বেঁচে যাবো, আদালতে গিয়ে বলবো খুনের দিন আমি আপনার নার্সিংহোমের বিছানায় শুয়েছিলাম। একজন ডাক্তার হিসেবে আপনি নিশ্চয়ই সেই কাজটা করেননি? কেন করবো না? লোকটাকে নগদ 50,000 টাকা আমার হাতে গুঁজে দিয়েছিল, সেই টাকার জন্য আমি আমার ডাক্তারের ধর্মটাকে অনেক আগে থেকে বিসর্জন দিয়ে ফেলেছিলাম। তারপর তারপর ব্যাগ ডেট দিয়ে লোকটাকে ভর্তি করলাম, শরীরের 2-1 জায়গায় কাটা ছেঁড়া করে ব্যান্ডেজ বেঁধে দিলাম, পরের দিন সকালে লোকটা চলে গেল, আর ঠিক সেই দিনই সন্ধ্যায় আমার কাছে পুলিশ এলো। পুলিশ? পুলিশ এলো কেন? ওরা কি সব জানতে পেরেছিল? না, একটা ডেড বডি পোস্টমর্টম করার জন্য আমাকে নিতে এসেছিল। মর্গে গিয়ে ঢুকি, লাশ কাটার টেবিলের উপর একটা লাশ পড়ে আছে। অফিসার বলল, এই মেয়েটাকে ক্যাম্প জন্য কি ধর্ষণ করার পর গলা টিপে খুন করেছে। খুনিও ধরা পড়েছে, হ্যাঁ হ্যাঁ খুনিও ধরা পড়েছে। তারপর তারপর টেবিলের সামনে গিয়ে আস্তে আস্তে মুখের সাদা চাদরটা সরিয়ে দেখি, সে আর কেউ নয়, আমার মেয়ের স্বপ্ন। কি বলছেন আপনি? পরের দিন পাগলের মতো ছুটতে ছুটতে আদালতে গিয়ে দেখি কাট করে দাঁড়িয়ে সেই লোকটা হাসছে। আমারই দেওয়া মেডিকেল সার্টিফিকেট দেখে আমারই মেয়ের হত্যাকারী বেকসুর খালাস পেয়ে হাসতে হাসতে চলে গেল। আর আমি সেই 50,000 টাকার মার্বেল পাথর কিনে মেয়ের কবরের উপরে মিনার বানিয়ে দিলাম, মিনার। তাই তো
তাই তো দেশের সমস্ত ডাক্তার বাবুদের কাছে হাত জোড় করে বলি, টাকার জন্য কোনো বেআইনি কাজ করার আগে একবারে বেহিরাজের বুকটা মনে করবেন, রোগী রক্ত চুষে খাওয়ার আগে একবার ভাববেন সেই রক্তটা হয়তো আপনার সন্তানের রক্ত, আর তা না হলে আপনাকে আমার মতো পাগল হয়ে বলতে হবে সব ঝুঁকে তফাত যায়, সব ঝুঁকে তফাত যায়, তফাত যায়। এরপরে কি তুই আমাকে এই ভরত দাজের হয়ে কাজ করতে বলবি? নিশ্চয়ই বলবো। একটা রাস্তার পাগল কি বলে গেল তাই শুনে আমার আগামী দিনের অগ্রগতির রাস্তা তো আর থেমে থাকবে না। বড়বাবু বড়বাবু, এই যে বড়বাবু, আপনার নামে না ওই আমেরিকা থেকে একটা চিঠি এসেছে। আমেরিকা থেকে চিঠি? এই তো দেখুন দেখুন দেখুন। আমার কমিশনার কাগজপত্র পড়া হবে, আর ওরা যদি স্বীকৃতি দেয় তাহলে আমি হবো সেই মানুষ যে প্রথম পৃথিবীর বুকে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছে। ক্যান্সারের ওষুধ নয় বাবা, ক্যান্সারের ওষুধ নয়, সোনার খনি। আজ থেকে আমি হোটেলে বদলে ওষুধের কারখানা খুলবো। আহ দাদা বাবু, আজই আনন্দের দিনে ওসব কথা ভুলে গিয়ে তোমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসো, আমি ততক্ষণ বাবুর চেম্বার থেকে যাবো আর আসবো। তোমরা সবাই একসঙ্গে খেতে বসো। কিন্তু বাবা খাবেন, চলো বাবা খাবেন, চলো। এখন তোমার খাবার সময় নেই বৌমা, এখন আমার অনেক কাজ, তোমরা খেয়ে নেবে যাও বৌমা, তোমরা খেয়ে নেবে। বাবা কি বলছো বাবা, জীবনে কোনোদিন আমরা তোমাকে ছাড়া খাইনি আর খাবোও না। হ্যাঁ বাবা হ্যাঁ, তোমাকে ছাড়া যেদিন আমরা খেতে বসবো সেদিন ওই আকাশের সূর্যটা পশ্চিম দিকে উঠবে বাবা, পশ্চিম দিকে উঠবে। আমি যে বড় বংশের মেয়ে বাবা, তাই শ্বশুর মশাইকে না খাইয়ে কেমন করে খাওয়ার মুখে তুলি বলুন। বড় বাবু আমাদের সর্বনাশ হয়ে গেছে, বড় বাবু আমাদের সর্বনাশ হয়ে গেছে। আপনার ওই চেম্বারে, আপনার চেম্বারে কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে। মাননীয় দর্শক মন্ডলী, বর্তমান মানুষ স্বার্থের বাজারে বিক্রি হচ্ছে, বাবার সুখে ছেলে বউ সুখে, কিন্তু বাবার দুঃখে এরা কেউ দুঃখী নয়। এই দৃশ্য দেখে পাগলা মেহের বলে ওঠে, সব ছুট হয় তফাত যাও, সব ছুট হয় তফাত যাও। আমি আপনাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না অফিসার। দিতে হবে, ডাক্তার বাবু আপনার দিকে অভিযোগের আঙুল ধরে থানায় ডায়েরি করেছে। তাহলে আমিও আপনার দিকে আঙুল দেখে বলছি অফিসার, সত্যপুর মতো একজন ভালো মানুষের ক্ষতি করে কেউ যেন ছাড়া না পায়। পাবে না স্যার, আমি একদিন ঠিক ওই জানোয়ারটার মুখোশ খুলে দেবো। কার মানুষের জানোয়ারটার? ঠিকই তো ঠিকই তো, কারণ এত বড় মনের মানুষ হয়ে মানে ওই শয়তান। সেই তদন্তের কাজে আমি গগনবাবুর সঙ্গে কথা বলতে চাই। গগনবাবু বাড়ি নেই, খামার বাড়িতে গেছেন। কবে ফিরবেন বলা খুব মুশকিল, লাখ লাখ টাকার ফসল সেসব বিক্রি বাটা করে তবেই তো ফিরবে। কিন্তু বেশি দেরি হলে হয়তো আমাকে বাধ্য হই অরেন বের করতে হবে। অসময়ে বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল, কাজটা বোধহয় ভালো হবে না অফিসার। ভুলে যাবেন না কদিন পর আমি কিন্তু এমএলএ হব। এখনকার এমএলএরা হয়তো পুলিশকে তাদের পাহারাদার বলেই মনে করেন, কিন্তু এই খাকি পোশাকের নিচে এখনো কিছু মানুষ আছে যারা তাদের দালালি না করে ডান্ডা জোরটা দেখিয়ে দিতে পারে। এই দু ফুটে ডান্ডা দিয়ে বেড়াল মারা যায়, কখনো বাঘ শিকার করা যায় না। একটা ডান্ডা দু ফুটের ডান্ডা,
অসময়ে বর্ষাকাল হরিণ চটে বাঘের গাল। ওই সালা ডাক্তারের জন্য পুলিশটা আমাকে ডান্না দেখানো সহজ করে, ঠিক আছে? আগে ভোটে জিতে বিধানসভায় যাই, তারপর তো আইন আমরা বানাবো, আর সেই আইনে লাইসেন্স পাবে তোলাবাজ, বন্দুকবাজ। আরে ভরদ্বাজ, তার আগে তুমি থানায় গিয়ে জানিয়ে দিয়েছো যে ওই অফিসার যেন দ্বিতীয়বার এই বাড়িতে পা রাখার চেষ্টা না করে। আর রাহুল, তুই কিছু ভাবিস না। না কাকা, আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার অপমানের কথা শুনলে আমার মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে। আর রাহুল, তুই একটু শান্ত হ। তুই বরং কাজ কর, তুই বৌমাকে নিয়ে কয়েকদিনের জন্য কোথাও থেকে ঘুরে আয়, ওই হংকং কিংবা সিঙ্গাপুর। সিঙ্গাপুর নয় কাকা বাবু, এই মধুপুরি আমার কাছে স্বর্গ। তাই তো সেদিন আপনাকে আমি কথা দিয়েছিলাম, এই বাড়িতে থেকে আমি শুধুমাত্র আপনার সেবাই করব। তার আগে নিজের শরীরের প্রতি যত্ন নিও বৌমা। শহর থেকে গ্রামে এসেছো, বলতে যায় না কখন কোন পথ দিয়ে কোন বিষ শরীরের মধ্যে ঢুকে যাবে। কোনো ডাক্তার তার কুল কিনারা খুঁজে পাবে না, খুব সাবধান বৌমা, খুব সাবধান। দেখলে নন্দিনী, কাকা তোমাকে কতখানি ভালোবাসে। তাই তো ভাবছি গো, কাকার এত ভালোবাসার উপযুক্ত জবাব আমি কেমন করে দেব। ভালোবাসা? ভালোবাসা দিয়েই তো ভালোবাসার জবাব দিতে হয় নন্দিনী। তাই তো তোমার ভালোবাসা আমাকে বাঁধনহারা ঝর্ণার মতো ভাসিয়ে নিয়ে এসেছে। এসো, আমার এই চঞ্চল শরীরে উচ্ছল বন্যার দুরন্ত কল্লোল এনে দাও। না 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 না, হতে পারে না, এই অসম্ভব। তুমি 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 এখান থেকে চলে যাও। না, এখান থেকে চলে যাবার জন্য তো আমি এখানে আসিনি। আমি এসেছি সেই দিনের সেই কথাগুলো তোমাকে মনে করিয়ে দিতে। তোমার মনে পড়ে না ভুল? আমার বেশ মনে পড়েছে। জানো জানো নন্দিনী, পূর্ণিমার এক রাশ জ্যোৎস্না গায়ে মেখে তুমি আমাকে বলেছিলে, নন্দিনী যখন হাসে তখন মনে হয় সন্ধ্যাবেলায় খেজুর গাছের বনে জোনাক পোকা দীপ দীপ করে জ্বলে। আমার স্বামী যখন আমার সঙ্গে ভালোবাসার কথা বলে আমার মনে হয় আমি যেন সমুদ্রে স্নান করছি। আর নন্দিনী যখন মাথায় ঘোমটা দেয় তখন ভাবি আমি যেন শুয়ে আছি কোন এক মরুদ্যানের ছায়ায়। আমার স্বামী যখন আমার সঙ্গে ভালোবাসার কথা বলে আমি তখন কেয়া পাতার নৌকো ভাসায় প্রেমের সরোবরে। নন্দিনী শিথির সিঁদুর, তার কপালে সিঁদুরের টিপ, আমাকে নিয়ে যায় কোন এক ভালোবাসার দ্বীপপুঞ্জে। ওই সিঁদুরের টিপ ছুঁয়েই তো ভোরের সূর্য ওঠে, আর আমি তাকে আদর করে বলি, বসন্তের বাতাস সারা গায়ে মেখে তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার রাহুল। আচ্ছা, তোমার মনে দক্ষিণা দুয়ার খুলে ফাগুন এলো কেমন করে বলো তো? শীতের ভয়ে উত্তরে জানালা বন্ধ করেছি বলে। লক্ষ্য করেছো, ওই পশ্চিম আকাশে দেখা যাচ্ছে নবমী তিথির এক খালি চাঁদ। খুব আকাশের শুভ তারাটা একটু পরেই তো পাদবে ভালোবাসার ফাঁদ। এ কি, তুমি এত ঘামছো কেন? ঘামছি? হ্যাঁ ঘামছো, ভীষণ ঘামছো। এই তো তোমার আঁচলে আমি ঘামটা মুছে নিলাম। আগে তো কখনো এইভাবে আমার আঁচল দিয়ে ঘাম মোছনি না, মানে আজ ইচ্ছে হলো তাই। আচ্ছা, তুমি কি অন্য কথা ভাবছো? না না, অন্য কথা ভাবতে যাব। তোমার মনে পড়ে রাহুল সেই মিষ্টি গানটার কথা? কোন গানটার কথা? আমি তো তোমার চিরদিনে হাসি কান্না আমি তো তোমার চিরদিনে হাসি কান্না ছাড়ি, যেদিন তুমি মন দিলে আর মন দিলে আমি তো তোমার
দুঃখে আমার ও তোমার আমার যত সুখ সবই তো তোমার জীবনে তোমার হাসি ঘুরে কান্না যা কিছু ছিল সবই তো নিলাম সেদিন তোমরা জানো না এ বাড়িতে সুর নেই শুধু অসুরের হুঙ্কার আছে তাই তাই এ বাড়িতে গান গাইতে নেই চুপ একদম চুপ কি তুমি বাইরে এলে কি করে তুমি বাইরে এলে কি করে প্রীতম দা প্রীতম দা নিচের ঘরে তালা খুলে দিয়েছে কে আমি তো রোজগার মতো উনার ঘরে খাবার দিতে গিয়েছিলাম উনি হঠাৎ উনি কে গো জানতে চাও না জানতে চাও না নন্দিনী কলঙ্কের কালি দিয়ে আঁকা ওই মিথ্যের মূর্তিটা আমার চোখের সামনে দেখতে পেলে আমার স্বপ্নের পৃথিবীটা ভেঙে চুরবার হয়ে যায় প্রীতম দা আমার চোখের সামনে থেকে তুমি ভেঙে নিয়ে যাও প্রীতম দা আমার চোখের সামনে থেকে নিয়ে যাও চলুন জেঠিমা চলুন বাড়ির ভেতরে চলুন আমি আপনার ঘরে খাবার রেখে এসেছি আপনি খেয়ে নেবেন চলুন আসুন আমার সঙ্গে আসুন চলো এক মিনিট প্রীতম দা একটু দাঁড়াও এইটুকু বাচ্চা ছেলে আমি তাকে হাত ধরে হাতা শেখাই ঘুম পাড়ার এই গান গে আমি তার ঘুম পাড়াই মা ঘুমে যারে খুকুনি সোনা ঘুম দি বাড়ির বাইরে নিয়ে যেও না নন্দিনী কিছুতেই নিয়ে যেও না কিছুতেই নিয়ে কিন্তু কিন্তু আজ যে আমাকে সবকিছু জানতেই হবে মা আমার কাছে এসো তো আমার কাছে এসো আমাকে বলো তো কেন কেন এতদিন তুমি ওই ঘরটার মধ্যে বন্দী হয়ে পড়েছিলে কেন ওই রাক্ষসটা আমাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে ওই ভরতদাস রোজ রাতে আমাকে ইনজেকশন দেয় ওই শয়তানটা আমার স্বামীকে খুন করেছে এসব তুমি কি বলছো মা হ্যাঁ আমি ঠিকই বলছি এই তো সেদিন আমার চোখের সামনে ওই শয়তানটা আমার স্বামীকে খুন করলো এইখানটা আমার স্বামী লাশ পড়েছিল রক্ত চারিদিকে শুধু রক্ত মা এই সব রক্তের হিসাব হবে মা আগে রাহুলকে সবকিছু খুলে বলতে হবে এখন তুমি আমার সঙ্গে চলো তো আমার সঙ্গে চলো খবরদার বৌদি তুমি কোন সাহসে পাগলটাকে বন্ধ করে বাইরে নিয়ে যাচ্ছ যাকে তুমি পা
পাগল বলছো, তিনি কিন্তু এই বাড়ির মালিক। তার টাকার খাবার খেয়ে কিন্তু তোমার গলায় এত জোর হয়েছে ঠাকুরজি। তবু কিছু করার আগে তোমাকে আমার বাবার কাছ থেকে পারমিশন নিতে হবে। বাইরের মানুষ হয়ে তুমি কিছুতেই আমাদের বাড়ির নিয়ম বদল দিতে পারবে না। বাড়িটা কিন্তু তোমার নয় ঠাকুরজি। বিয়ের পরে যে মেয়ে স্বামীকে কোলে নিয়ে বাপের বাড়ি পড়ে থাকে, সেই মেয়ে না ঘর কা না ঘাট কা। তুমি আমার সঙ্গে এসো, তোমা চলে এসো। আমি তো যেতে দেব না। এই খবরদার, এই হাত দিয়ে তুই শুধু চুল বাঁধবি আর কাজল পরবি। ভবিষ্যতে যদি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস না, তাহলে এই হাতটা ভেঙে ভ্যানিটি ব্যাগ বানিয়ে কাঁধে ঝুলিয়ে দেব। কথাটা মনে থাকে যেন? বৌমা, আমি যাকে ঘরের মধ্যে তালা বন্ধ করে আটকে রেখেছি তাকে বাইরে এনে তুমি খুব অন্যায় করেছো। ন্যায় অন্যায় বোঝার মতো যথেষ্ট শিক্ষা আমার আছে কাকা বাবু। আমার মনে হয় বয়সের চাপে আপনি সবকিছু গুলিয়ে ফেলেছেন। তাই নাকি? এই বয়সে এসে তোমার কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হবে? তা যদি নিতেন তাহলে না হয় ভবিষ্যতে সুখে থাকার গ্যারেন্টিটা পেতেন, নইলে আপনাদের এই অন্ধকার বাড়িতে আমি এমন একটা আলো জ্বেলে দেবো যাতে আপনার ফিউজটাই উড়ে যাবে। নিজের বড় বৌদিকে পাগল সাজিয়ে ঘরের মধ্যে বন্দী করে রেখে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে আপনার লজ্জা করছে না? শুনলে বাবা শুনলে, তোমাকে কিরকম জানোয়ার বলে গালাগাল দিল। তোমার ভাগ্যটা ভালো যে রাহুল আজ বাড়ি নেই, নইলে তুমি যে ভাষায় আমাকে ফোন করলে রাহুল যদি শুনতে পেত। শুনুক, সবকিছু আমি ওকে নিজের মুখে বলতে চাই। ওরও জানা উচিত ওর এই দেবতার মতো কাকা বাবু আসলে কত বড় শয়তান। অবতার নন্দিনী, আমার কাকার বিরুদ্ধে আর একটা শব্দ উচ্চারণ করলে আমি কিন্তু নিজেকে সংযত রাখতে পারবো না। রাহুল রাহুল, তুমি জানো না ওই মানুষটা টাকা সম্পত্তি লোভে তোমার মাকে পাগল সাজিয়ে দিনের পর দিন ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। ওই মানুষটা আসলে দেবতা নয়, একটা পাকা শয়তান। একদম চুপ, আজ আমি নিজে হাতে তোমার সব কথা বন্ধ করব। রাহুল, বৌমা ছেলে মানুষ হয়তো ভুল করে ফেলেছে। না না, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। আমি খুন করব, খুন করব। রাহুল, আমি তোকে দিব্যি দে বলছি, তুই বৌমাকে ছেড়ে দে, নইলে তুই আমার মরা মুখ দেখবি। দেখলে ওই মানুষটার মতো মহান মহান মহান, যাকে তুমি এত অপমান করেছো সেই তোমার প্রাণ বাঁচালো। ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, কাকার পায়ে হাত দিয়ে ক্ষমা চাও, তা না হলে এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। অন্ধকে আলো দেখানোর অপরাধে যেখানে শাস্তি পেতে হয় সেই বাড়িতে আমিও থাকতে চাই না। এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার ভুল হয়ে গেছে কাকা বাবু, আমাকে আপনি ক্ষমা করে দিন। থাক মা থাক, ক্ষমাই তো মানুষের পরম ধর্ম। তার সঙ্গে একটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি দেবেন কাকা বাবু? বলো কি চাও। ওই মানুষটাকে তো এতদিন ঘরের মধ্যে বন্দি করে রেখে ওনার ইঞ্জেকশন নিয়ে আপনি বন্ধ করতে পারেন। ওই মানুষটাকে মাত্র একটা দিন আমার সঙ্গে রাখতে চাই, মানে 24 ঘন্টা। আর আমি আপনাকে কথা দিচ্ছি, এই 24 ঘন্টার মধ্যে ওনার ইঞ্জেকশন নিয়ে আমি বন্ধ করে দেবো। আর আপনিও তো সেটাই চান তাই না কাকা বাবু? তা তো বটেই। বলছি রাহুল, এতে তোমার কোনো আপত্তি নেই তো? না না, মানে কাকা কাকা যখন অনুমতি দিয়েছেন তখন সেটাই শেষ কথা, আর সেটা বোঝানোর জন্যই আমি হয়তো তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আই এম সরি। ভবিষ্যতে কিছু করার আগে তুমি এভাবে আমার বাবার পারমিশন নিয়ে কাজ করবে, নইলে দ্বিতীয়বার কেউ তোমায় বাঁচাতে পারবে না, কেউ না। আমার সঙ্গে চলে তো বৌমা। আজ ওর ইঞ্জেকশন নেওয়াটা বন্ধ করলেও এ বাড়িতে আমার রাজত্ব চলছে আর চলবে, তাই খাওয়ার সময় ছাড়া নিজের মুখটাকে খোলার চেষ্টা করো না। যদি খুলেছ তোমার জীবনটাকে আমি নরক করে তুলব, নরক। অসময়ে বর্ষাকাল হরিণ চাটে বাঘের গান। আমার মুখ আমি খুলবো না কাকা বাবু, তবে এই ছলনাময়ী নারীর 36 কলার একটা একটা করে কলা আমি আপনার সামনে পেশ করব। আর আপনিও এক পা এক
পা করে সর্বনাশের দিকে এগিয়ে যাবেন। আর তার আগে রাহুলকে আমি সব কথা খুলে বলবো। কেমন করে শয়তান ভরতদাদ তার দাদাকে গুলি করে মেরেছে। কোনো লাভ হবে না মা, এতদিন পর রাহুল বা পুলিশ তোমার কোনো কথাই বিশ্বাস করবে না। তার জন্য উপযুক্ত প্রমাণ চাই মা, প্রমাণ। আর সেই প্রমাণ জোগাড় করবো আমি। পারবি না মা। কারণ সামান্য একটা মেয়ে হয়ে, সামান্য একটা মেয়েই তো মহিষাসুরের বুকে ত্রিশূল বিদ্ধ করেছিল মা। আজ তোমার ছেলে রাহুলই হবে আমার হাতে সেই ত্রিশূল। তারপরে মায়াবী নারীর মায়ার খেলায় শুরু হবে এক মজার যুদ্ধ। সেই যুদ্ধের শেষে শয়তান তার পতন হবে। তারপর আবার তোমার ছেলে মা বলে তোমার বুকে ঝাঁপিয়ে পড়বে। এই আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম মা। তাই যেন হয় মা, তাই যেন হয়। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, মহাকালীর মহিমা নিয়ে এগিয়ে যা, সব অন্যায় অবিচারকে নির্মূল করে এই সংসারে ফিরে নিয়ে আয় আনন্দের মহাষ্টমী দুর্গা পূজা। না, পূর্ণিমার আলো নিয়ে কাব্য করার দিন এখন শেষ। তাই তো কবি বলেছেন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ঠিক, এ যুগের ভাত আর রুটি হলো মথুরার বৃন্দাবন। সেই ভাত রুটিকে আমরা কারোর সঙ্গে ভাগ করতে পারবো? তোমাদের একা একা খাওয়ার সময় আসেনি ডার্লিং। চেম্বার পড়ে যাওয়াতে বাবা রোজগার হয়তো কমেছে, কিন্তু সংসারটা এখনো বাবাই চালায়। তার পেছনে ওই বুড়োর একটা সলিড ধান্দা আছে। ধান্দা? বাবা চেম্বার তো পুরো ছাই হয়ে গেছে, এই বাড়িটা বন্ধুতে পড়ে আছে। এবার তোমার ওই হোটেলের জমিটা নিশ্চয়ই চাইবে। তার আগে আমাদের এই বাড়ি থেকে কেটে পড়তে হবে। কিন্তু বাবা যখন তা যথা সর্বস্ব মানে আমি লিখে দিয়েছিল, তখন আমি বাবাকে কথা দিয়েছিলাম শিউলির বিয়ের দায়িত্বটা আমি নেব। এত অঙ্ক কষলে কখনো জীবন চলে না। বেশ, যে টাকাটা আছে সেই টাকায় তুমি একটা সুসজ্জিত ফ্ল্যাট বুক করে এসো, আর বাকি টাকার জন্য কালকেই আমি ব্যাংক লোনের দরখাস্ত করব। বাবাও ব্যাংকে লোনের জন্য চেষ্টা করছে না দাদা, যদি পেয়ে যায় তাহলে নতুন চেম্বার করে নতুন করে গবেষণা শুরু করবে। আমারও তাই মনে হয় ঠাকুরজি, আমি তো দিন রাত শয়নে স্বপ্নে ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করছি। আমিও তার মায়ের কাছে মানত করেছি, ভাবছি এই শনিবার গিয়ে তারাপীঠে একটা পুজো দিয়ে আসবো। নিশ্চয়ই দেবে, তারাপীঠের মায়ের কাছে যে যা চান তাই পান। তাই পুজোর খরচের জন্য আমাকে হাজার খানিক টাকা ধার দিবি না দাদা? মানুষ ডাক্তার উকিলের পিছনে এত পয়সা ঢালতো না। মাত্র হাজার টাকার জন্য এত ভেবে কি লাভ বাবা, আমার যখন মন চাইছে। তুই বিশ্বাস কর শিউলি, আমার হাত না এখন একদম খালি। তাছাড়া আমি হোটেলের জন্য সমস্ত টাকা ঢেলে বসে আছি, আর ওদিকে ভরতদাস বাবুর সঙ্গে দেখাই হচ্ছে না, আর বাড়িতে বসে বসে সময়ও কাটছে না। তাছাড়া ওই ফালতু ব্যাপারে এতগুলো টাকা খরচ করার মতো সামর্থ্য আমার নেই। দাদা, এ তুই কি বলছিস? বাবার মঙ্গলের জন্য পুজো দেওয়াটা তোর কাছে ফালতু ব্যাপার? আরে হ্যাঁ, মানে আমি বলছিলাম কি, এই অসময়ে আমার জন্য এতগুলো টাকা খরচা করার কোনো দরকারই নেই রে। না বাবু না, শিউলি যখন মানত করেছে পুজো আমাদের দিতেই হবে। দিতে হবে বললেই তো হবে না রাজাদা, বাবা যাকো রিক্ত নিঃস্ব সহায় সম্বলহীন। দুটো ছেলের বাবা কখনো সহায় সম্বলহীন হতে পারে না। ও বুঝেছি, তোমার সেই পুজো দেওয়ার জন্য হাজার টাকা চাই, এই তো দাঁড়াও ওটা আমি দিয়ে দিচ্ছি। এই এই হ্যাঁ, এই নাও তোমার হাজার টাকা। কিন্তু এতগুলো টাকা তুমি দেবে কেন? ও চন্দ্রালি, তাছাড়া এত টাকা পেয়েছে কোথায়? দাদা বাবু, বাবু যে আমাকে মাসে মাসে হাত খরচের জন্য টাকাটা দিতেন, বৌদি সেই টাকা থেকেই না বাবু আমি এই টাকাটা নিয়ে এসেছি বাবু। কিন্তু ও টাকা তো তুই এভাবে নষ্ট করতে পারবি না রে রাজা। বাবু রে, আমি খুব তাড়াতাড়ি ব্যাংক লোন পেয়ে যাবো রে, তারপরে তোরা সবাই মিলে পুজো দিতে যাস রে, সবাই মিলে। বা বা বাবু বা, আজ যদি এই টাকাটা দাদা বাবু আপনার হাতে তুলে দিত তাহলে কি আপনি ফিরে দিতে পারতেন বাবু? তাহলে যে এতদিন গর্ব করে বলে এসেছেন আপনার দুটো সন্তান, তাহলে কি মিথ্যে বাবু? আমি কি আপনার সন্তান নই বাবু, শুধু এ বাড়ির চাকর। চাকর হয়ে মাস গেলে বনিবের কাছে হাত পেতে মাইনে নেব, আর এই সন্তান হয়ে তার এই বাবার পায়ে প্রণামী দিতে পারবে না। বা বা বাবু বা। ওরে রাজা, আমি ভুল করেছি রে, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। তুই মানুষ নয় রে রাজা, তুই দেবতা। তুই দেবতা নে শিউলি নে,
আমার পাগল ছেলের টাকাটা তুই মাথায় তুলে নে। এসো এসো শিউলি, এই নাও টাকা। আর জানো শিউলি, আমিও না আমিও তোমার সঙ্গে ওই মায়ের মন্দিরে পুজো দিতে যাবো, আর ওখানে গিয়ে ওই তারা আমাকে ডেকে ডেকে বলবো, মা গো তাহলে পৃথিবীর সব দুঃখ তুমি আমায় দিও বাবা। আমার এই বাবুকে যেন কোনো দুঃখ দিও না মা, আমার এই বাবুকে যেন। এই টাকাটা নিয়ে আমি এই পৃথিবীর সব অকৃতজ্ঞ সন্তানদের মুখে চুনকালিটা মুছে দিলাম। আমি বড় বংশের মেয়ে, তাই ওসব খোঁজ আমরা কথা শুনলে না। আমার আমার বাজার যাত্রা শুরু হয়ে গেছে। জয়ন্ত, রাজার মতো সন্তান থাকতে তোমার তো কোনো চিন্তাই নেই বাবা। বাবা, তবু একটা ব্যাপারে আমি তোমার অনুমতি নিতে চাই। চন্দনীর জন্মদিনে প্রত্যেক বছরের মতো এবার আমি একটা পার্টি দিতে চাই। প্রত্যেক বছর তো 10-12 হাজার টাকা খরচা করে আমিই পার্টি দিয়েছি, কিন্তু আজ আমার যে অবস্থা। না 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 না, এবারে পার্টিতে তোমাকে আর একটা টাকাও দিতে হবে না, পার্টির পুরো খরচটা আমিই দেবো। তবুও যারা আমার কাছ থেকে টাকা পায় তারা ভাববে দেনা শোধ না করে ঘরে বসে আমি উৎসব করছি। তাহলে আমাদের খরচ কমাতে বলে তুমি কি করে এত বাজে খরচ করছো? বাবা বাজে খরচ করে এই কথাটা কেউ বলতে পারবে না। আমি বলছি, মুখের ওই দামি সিগারেটটা ফেলে দিয়ে বিড়ি খাওয়া ফেলে অনেক টাকা বেঁচে যেত। দাদা, ঠিক বলেছিস, ঠিকই বলেছিস জয়ন্ত। সত্য ডাক্তার এতদিনে সংসারের জন্য খরচ করেও এই সহজ হিসেবটা বুঝতে পারেনি রে। আমার আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমার হিসেবি সন্তানের কাছে আমার হাজার হাজার সেলাম। ঠিক আছে ঠিক আছে জয়ন্ত, ঠিক আছে, আজ থেকে আমি এনে ছেড়ে দিলাম। বাবা, হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, এই মনের জন্যে আবার একদিন আমি মাথা তুলে দাঁড়াবো। হারবো না রে মা, আমি কিছুতেই হারবো না। বাবু, সত্য কোনোদিন হারতে পারে না বাবু। তাই তো আপনার নতুন চেম্বার করার জন্য ব্যাংক থেকে না 1 লক্ষ টাকা লোন দিতে রাজি হয়ে গেছে। হ্যাঁ বাবু, এই তো ওনাদের সঙ্গে কথা বলে এই ফর্মগুলো নিয়ে এসেছি, এইগুলো সই করে কালকে গিয়ে ব্যাংকে জমা দিয়ে দিবেন ব্যাস। আচ্ছা, এর সঙ্গে আর কি কি কাগজপত্র লাগবে? কিছুই লাগবে না বাবু, কিছুই লাগবে না, শুধু গ্যারেন্টার মানে জামিনদার হিসাবে এই দাদাবাবুর ওই ফর্মে সই লাগবে। সামান্য একটা সই করলেই যদি আমি বিপদ থেকে উদ্ধার পাই তাহলে জয়ন্ত নিশ্চয় হাসি মুখে আমার পাশে এসে দাঁড়াবে। না মানে আমি এইখানটায় এইখানটা একটা সই করে দিতে বাবা। এই তুমি এদিকে এসো তো, দাঁড়াও না বাবা। বৌদি, দাঁড়া, ব্যাপারটা আপনি আমাকে ভালো করে বুঝে নিতে দিন। রাজা, এই রাজা, কেসটা কি বলো তো? কিছুই না বৌদি, কিছুই না বাবু। যে সময় মতো ব্যাংকের টাকাটা শোধ করে দেবেন তার জন্য দাদাবাবুকে জামিনদার থাকতে হবে। কিন্তু আমি সই করার পর বাবা যদি টাকাটা ফেরত না দেয় তাহলে তো ওরা আমাকেই ধরবে। তুই কিছু ভাবিস না জানি, তুই কিচ্ছু ভাবিস না। গবেষণার কাজটা শেষ করতে পারলেই আমি 1,00,000 টাকা রোজগার করবো, তারপরে তো আমি সবাইয়ের দেনা শোধ করে দেবো রে, সবাইয়ের দেনা। ডোন্ট মাইন্ড বাবা, এ সময় তোমাকে হেল্প করতে গেলে আমরা হয়তো সর্বশান্ত হবো। দাদাবাবু, বাবুর বিপদের দিনে নিজের কথা ভুলে ভুলে দাও না, দাও না দাদাবাবু, ওই ফর্মে একটা সই করে দাও না। বৌদি, তুমি আমাদের ঘরের ব্যাপারে নাক গলাতে এসেছো কেন? তাছাড়া মনে রাখিস, যার বোঝা তাকেই বইতে হয়, যে ধার করবে শোধ করার দায়িত্বটা তার একার। তাই পূজো দেবার টাকাটা দিতে পারছিস না, কিন্তু বৌদির জন্মদিনের পার্টিটা তুই দিতে পারছিস। তুই মানুষ না রে মানুষ না, জানোয়ারের অধম। মুখ সামনে কথা বলবি শিউলি? কেন বলবে না, কেন বলবে না? যে মানুষটার পয়সায় দিনের পর দিন প্যাকেট প্যাকেট সিগারেট খেয়েছো, সেই মানুষটার মুখ থেকে সিগারেটটা ছিনিয়ে নিতে তোমার বিবেকে এতটুকুও পাত্র না। রাজা, ছি ছি দাদাবাবু ছি। বাবা, বলছিলাম এত কথা দরকার নেই, তুমি এই বাড়িটা বিক্রি করে সব দেনা শোধ করে দাও বাবা। না 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 না, সেটি তো হবে না মামনি, ওটা তো আমাদের কাছে বন্ধক আছে আইন মাফি। আরে তাতে কি হয়েছে, আমার বাড়ির দাম তো 2 লাখ টাকার অনেক বেশি, বাড়িটা বিক্রি করে আমি ভরদ্বাজের দেনা শোধ করে দেব। কিন্তু আপনি কি জানেন গো ডাক্তার বাবু, টাকার দায়ে ভরদ্বাজ বাবু আদালতে মামলা করেছে।
মামলা করেছে আইন মাফি ভরতদাস বাবু মামলা করেছেন অথচ আমরা তো কোনো নোটিশই পাইনি আরে এটাই হচ্ছে গগন উকিলের ক্যাপাটাইটে তাই তো আদালত একতরফা রায় দিয়েছে এক মাসের মধ্যে বাড়ি না ছাড়লে এই বাড়িতে আমরা ক্রক করব কাকা বাবু ওটা বাবার ব্যাপার বাবা বুঝবে হ্যাঁ আপনি কেমন আছেন বলুন ভালো খুব ভালো আর ভরতদাস বাবুকে আমার কথা বলেছিলেন শোনো শোনো আমার ভালো ছেলে কথা শোনো আর দেখা করতে বলেছেন মানে তোমাকে আজই এক্ষুনি হোটেলের কাগজপত্র নিয়ে যেতে বলেছেন জয় মাতারা বড় ভালো খবর নিয়ে এসেছেন উকিল বাবু উকিল বাবু আজ কিন্তু আপনি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তবে যাবেন কেমন না খাবো না এটা তো ডাক্তারবাবু কিছু মনে করতে পারে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি বড় বংশের মেয়ে তাই অতিথি সেবা করাই তো আমার পরম ধর্ম আর সেই ধর্ম থেকে কেউ কোনোদিন আমায় সরিয়ে দিতে পারেনি আর কোনোদিন পারবেও না বৌদি কাকাবু আপনি তাহলে ভেতরে যান আমি চট করে ওই গোবিন্দ ঘোষের দোকান থেকে একটু মিষ্টি আর নলের গুড়ের জল ভরা তাল শাঁস নিয়ে আসি কি ভালো ছেলে আমার জন্য মিষ্টি আনতে যাচ্ছে কতদিন আমি মিষ্টি খাইনি গো আজ আমি পেট ভরে মন ভরে মিষ্টি খা বেলনাম হই ডাক্তার বাবু বেলনাম হই তাহলে আদালতের কথাটা একটু মনে রাখবেন পথে বসার আগে সময় পাচ্ছেন মাত্র এক মাস উকিল বাবু আইন মাফিক মাত্র 30 দিন উকিল বাবু উকিল বাবু উকিল বাবু বাবু তাহলে কি আমি ফর্মগুলো ফিরিয়ে নিয়ে যাব তাই যা আমি ভুলে গিয়েছিলাম রে রাজা এ যুগের ছেলেরা সব নেবার সময় ছিনে যোগ বাবু আরে দেবার সময় হলেই পুত্র শোক আচ্ছা বাবু এই ফর্মে আমি সই করে দিলে হবে না না রে রাজা না বাবু আইনের চোখে ফর্মে সই করার যোগ্য তুই নোস কারণ তুই আমার সন্তানের মতো কিন্তু সন্তান তো তুই আমার নসে রে বাবা সন্তান তো তুই আমার তাহলে কেন কেন আমি যোগ্য হলাম না বাবু আর কেনই বা আপনার সন্তান হয়ে জন্মালাম না বাবু কেন 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 ছেলে হয়ে জন্মাওনি বলে তো তুমি ওই মানুষটার জন্য কাঁদতে পারছ শিবলি ছেলে হলে বেঈমান হয়ে পিঠে ছুরি মারতে স্বার্থের সরটা চেটেপুটে খেয়ে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিয়ে শিবলি শুধু রক্তের সম্পর্কের অপমান হয়ে বেঁচে থাকতে অপমান শিবলি অপমান শিবলি কাদিষ্ঠা কাশ্মীর রাজা কাদিষ্ঠা এই যুগে কম্পিউটার হাতে নিয়ে সুপার মেনেরা ভিডিও গেম খেলে আর শাস্ত্র পুরাণ বোকায় কাটে তাই তো রামচন্দ্র পিতৃঙ্ক পালনের জন্য কেন 14 বছরের জন্য বনে গিয়েছিলেন সেই ইতিহাস থেকেও পড়ে না রে বাবা তবু তো আপনাকে ভেঙে পড়লে চলবে না বাবু আজ প্রতিটা ঘরে প্রত্যেকটা সম্পর্কের মাঝে সেই ক্যান্সারের বিষ সেই মহারোগের ঔষধ আপনাকেই তো আবিষ্কার করতে হবে বাবু চলুন বাবু ওইসব কথা ভুলে গিয়ে খেয়ে নেবেন চলুন দাদা বৌদি হয়তো আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে চলুন বাবু খেয়ে নেবেন চলুন উকিল বাবু খাওয়া দাওয়া কেমন হলো ভালো খুব ভালো লাগলো রান্না বান্না তো তুলনা করে যায় না তবে সবচেয়ে কিন্তু বেশি ভালো হয়েছিল আজকের ওই মুড়ি ঘন্টটা আপনি যাই বলেন কাকাবু মাংসে আর একটু লবণ হলে খুব ভালো হতো দাদা বাবু বৌদি তোমরা আজ বাবুকে ছাড়াই খেয়ে নিলে কি করবে বলো আমি যে বড় বংশের মেয়ে তাই খেতে পেলে আমি আবার বসে থাকতে পারি না তাছাড়া কারো জন্য রোজ রোজ হা বিদ্বেষ করে বসে থাকতে হবে দাদা বাবু কি কোনো মানে আছে চলো বাবা খেয়ে নিবে চলো আজ তোমার প্রিয় জিনিস হয়েছে মুড়ি ঘন্ট নারে থাক আজ আমার একদম খিদে নেই রে এটা কিন্তু আপনি আমার উপরে রাগ করে বলছেন ডাক্তার বাবু রাগ করে কি লাভ আমার চেম্বারে আগুন লাগানোর পিছনে যে আপনাদের হাত আছে পুলিশ তা কোনো সেটা প্রমাণ করতে পারেনি তাহলে নিশ্চয়ই আমি ফর্মে সই করিনি বলে আমার উপর রাগ করেছো না তো না
তোরা তো আজ ঘড়ির কাঁটাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিস রে বাবু। একদিন বলেছিলিস না আমাকে সারা যেদিন খেতে বসবি সেদিন সূর্যটা পশ্চিম দিকে উঠবে। বিশ্বাসটি এইসব পাগলাম আমার একদম সহ্য হয় না। চলুন কাকু আমরা পাশের ঘরে যাই। চলো চলো তাই না। খাওয়া দাওয়াটা তো বেশ ভালো হলোই, তবে সবচেয়ে বেশি ভালো হলো আজকের জল ভরতরে ছেড়ে চলে যা বলবেন না বাবু। আমি আমি তো আপনার সন্তান নই বাবু। যেসু সময় আপনাকে প্রণাম করবে দুঃসময়ে আপনাকে ছেড়ে চলে যাবে। পারবো না বাবু, আমি কোনোদিন আপনাকে ছেড়ে যেতে পারবো না। কারণ যে নিজেই আশ্রিত সে কি অন্য কাউকে আশ্রয় দিতে পারি রে বাবা। যেসুকে ঘরে ঘরে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন রাখার জায়গা হলেও এই বুড়ো বাবু মায়ের তো থাকার জায়গা হয় না। কুকুরের জন্য মাংস ভাত থাকলেও বুড়ো বাপ মায়ের পাতে তো পান্তা ভাত পড়ে না। ওরে রাজা, এ যুগে ছেলে বউ মারা থাকবে অট্টালিকায়, আরে বুড়ো বাপ মায়ের স্থান হবে ওই বৃদ্ধাশ্রমের। আশ্চর্য, এইভাবে ওরা রাহুলকে দিনের পর দিন ঠকিয়ে সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে, অথচ এর কোনো বিচারই হবে না। কি করে বিচার হবে নন্দিনী, এ ঘরে যা বাঘের উপরে হরিণ বসে দায়িত্ব পড়েছে। তাই তো আমি তোমার সাহায্য চাই প্রীতম দা। আজ ধান বিক্রি 7 লাখ টাকা এসেছে, ওরা মিথ্যে কথা বলে ওই টাকাটা চোর দিতে চাইছে। আমি জানি অনেক দিন ধরে এগুলি জোরচুর চলছে, কিন্তু রাহুল অন্ধ বিশ্বাসে কোনোদিন সেদিকে ফিরেও তাকায়নি। বিশ্বাস নয় প্রীতম, বিশ্বাস নয়, জ্ঞান হওয়ার অনেক আগে থেকেই ওরা রাহুলকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে। কালোকে সাদা আর সাদাকে কালো বলে চিনিয়েছে, তাই তো সে কাঠের পুতুলের মতো ওই শয়তান ভরতদাসের রথে চড়ে বসে আছে। এইবার আসবে রাহুলের জীবনে উল্টো রথের পালা, এইবার আমি আমার খেলার প্রথম দানটা খেলব। আর সেই খেলায় আমার ভূমিকাটা কি হবে নন্দিনী? তুমি ম্যানেজার বাবুর ঘরের বাইরে পাহারায় থাকবে। আচ্ছা আচ্ছা, সুযোগ বুঝে ওখান থেকে টাকার ব্যাগটা নিয়ে এখানে চলে আসবে, কেমন? নিশ্চয় আনবো, কারণ এ বাড়িতে থাকতে থাকতে নিজেকে মানুষ বলে ভাবতে ভুলেই যাচ্ছি। তাহলে কেন এখানে পড়ে আছো প্রীতম? কেন তুমি তোমার বউকে নিয়ে নিজের স্বাধীন সংসারে ফিরে যাচ্ছ না? আমি যে ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম জেঠিমা, তাই তো ওর খেয়াল খুশির ওপর আমি কোনোদিন জোর খাটাতে পারিনি। তুমি ভুল করেছো প্রীতম দা, ভুল করেছো। মেয়েরা ঝাল খেতে ভালোবাসে, তাই তরকারিতে ঝাল না দিলে যেমন স্বাদ হয় না, তেমনি কড়া স্বামী না পেলে মেয়েরা জীবনে সুখ পায় না প্রীতম দা। ছেলেরাও কড়া হতে ভয় পায় না নন্দিনী, তবে জল থেকে মাছকে ডাঙ্গায় তোলার আগে সুতো ছেড়ে একটু মজা দেখে মজা। রাইট রাইট ইউ আর প্রীতম, সুযোগ বুঝে যে সুতো ছাড়তে জানে, পৃথিবীর পুকুর থেকে সবচেয়ে বড় মাছটা তার ভাগ্যে উঠে আসে। সেই জন্যই বুঝি চক্ষু লজ্জা বিসর্জন দিয়ে ওই লোভের জাল হাতে করে এই ভট্টাজ বাড়ির পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছো জয়ন্ত। সেটা তো আমি তোমার কাছ থেকে শিখেছি নন্দিনী, আমার আগে তুমি তো সিঁদুরের মহিলা গিয়ে গাছে উঠে বসে আছো। আপনি উঠে আসুন না, আপনি উঠে আসুন। তবে এরা যখন আপনাকে গাছে তুলে দিয়ে নিচে মইটা কেড়ে নেবে, তখন আপনি নিচের ঘরে নামবার জন্যে কোনো সম্পর্কের সিঁড়ি খুঁজে পাবেন না। সম্পর্কের সিঁড়ি? কিসের সম্পর্ক? আমি তোমার বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে তোমাদের সঙ্গে হোটেলে পার্টনারশিপ হতে চলে এলাম। তার মানে তুমি ডাক্তারবাবুর ছেলে? বাবা বাবা, চমৎকার! যে সম্পর্কটা তৈরি হতে 30 বছর সময় লেগেছিল, এত তাড়াতাড়ি সেই সম্পর্কটা চুকিয়ে দিলে? তাড়াতাড়ি নয়, দেরি করে ফেলেছি। এতদিন ওই আদর্শবান বাবা বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল, এখন সেটা ভেঙে গুঁড়িয়ে গেছে। কিন্তু তুমি কি জানো না, যে মানুষটার সঙ্গে তুমি হাত মেলাতে এসেছো সেই মানুষটাই তোমার বাবা সর্বনাশ করেছেন, আর এই কথাটা আমি নিজের কানে শুনেছি। জীবনে উন্নতি করতে গেলে সব কথা কানে শুনতে নেই নন্দিনী। সম্পর্ক
অন্ধকার বিবেককে বিসর্জন দেওয়ার নামই বুঝি উন্নতি। নিশ্চয়ই বিবেক আর বিশ্বাস যদি বিক্রি না হয় তাহলে তাকে বাঁচিয়ে রেখে কি লাভ? তাই তো ভাঙা নৌকা থেকে নেমে এসে জাহাজে আশ্রয় নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর ভরদ্বাজ বাবু হচ্ছে আমার সেই জাহাজ। আর সেই বিশাল জাহাজটাকে আমি কিভাবে মাছ দরিয়ায় ডুবিয়ে দেবো তা তুমি ভাবতেই পারছো না জয়ন্ত। ভগবান বোধহয় ওকে ডোবাতে পারবে না রে মা। তাই তো বিশ বছর সুখের সাগরী সপ্তরিগা মধুকর হয়ে ওই ভরদ্বাজ ভেসে আছে। কিন্তু মা, ওই বিশাল জাহাজের নিচে ছোট্ট একটা ছিদ্র থাকলেই জাহাজ ডুবে যায়। আজ আমি ওদের লোহার বাসরে ছোট্ট একটা ছিদ্র পেয়েছি মা। কিন্তু যা করা সাবধানে করবি মা। ঠিক আছে। সেদিন সবার সামনে যেভাবে তোকে ওদের পায়ে ধরে ক্ষমা চাইতে হলো, সেদিন ক্ষমাটা আমি তোমার জন্যই চেয়েছিলাম মা। এইবার শাসনের সিংহাসন থেকে শয়তানটাকে টেনে নামি, তোমার আসন আবার তোমাকে ফিরিয়ে দেবো মা। কিন্তু সেই আসনে বসে কি লাভ মা, আমি যদি আমার নিজের ছেলেকে ফিরে না পাই। কিন্তু রাহুলের মনে 20 বছর ধরে যে মেঘ জমে আছে সেই মেঘ যে এত সহজে কাটবে না মা। আমিও তো তাই ভেবেছিলাম, ভেবেছিলাম চোখের আড়ালে ছিলাম বলে ও হয়তো আমাকে অস্বীকার করতে পেরেছে। কিন্তু চোখের সামনে নিজের মাকে দেখলে হয়তো মায়া মমতার টানটাকে ভুলে থাকতে পারবে না। কিন্তু আজ পর্যন্ত আমার রাহুল আমার সঙ্গে একটা কথা বলল না। কথা না বললেও সে সব সময় তোমার দিকে নজর রাখে মা, আর প্রীতমদার কাছে সব সময় তোমার খোঁজ খবর নেয়। কি বলি মা, আমার রাহুল আমার কথা ভাবে? ভাবে মা ভাবে। এইবার মক্ষম একটা ঘা দিয়ে ওর ঘুমটাকে ভাঙাতে হবে মা। ঘা দিয়ে মানে কি করবি রে মা? দজ্জাল বৌমা হয়ে নিজের শাশুড়িকে একটু হেনস্থা করব, তার জন্য আপনি যেন কিছু মনে করবেন না মা। তার মানে বুঝতে পেরেছি, আমাকেও তোর সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনয় করতে হবে। এই তো ঠিক তাই। চুপ করুন মা চুপ করুন, আপনার ছেলে মনে হচ্ছে এদিকেই আসছে, তাহলে এখন থেকে আমাদের অভিনয় শুরু কেমন? না না না, এ ঝামেলা আমি আর কিছুতেই নিতে পারবো না। এই বাড়িতে আমি ছাড়া কি আর কেউ নেই? আমার নিজের লোক বলতে তো তোমার স্বামী ওই রাহুল, সে যখন আমার দিকে ফিরেও তাকায় না তখন তখন আর আমি কার কাছে যাব বা? দিনরাত আপনার ওই নাকে কান্না শুনবো বলে কি আমি এখানে এসেছি? ও ভাবে বলছো কেন বৌমা, আমি না তোমার শাশুড়ি। শাশুড়ি শাশুড়ি হয়েছে তো কি হয়েছে? ছেলের বউয়ের উপর অত্যাচার করার অধিকার পেয়ে গেছেন নাকি? নন্দিনী কি হয়েছে? কেউ তোমার উপর কোনো অত্যাচার করেনি। দেখো দেখো, মানুষ তো মানুষেরই কাছে তার সুখ দুঃখের কথা বলে। তা ও সব কথা আমি কেন শুনতে যাব বলতে পারো? আরে বাবা শুনবে কেন? আরে বাবা শুনবে, তার কারণ তুমি বাড়ির বউ। বাড়ি ভর্তি লোক আছে, আত্মীয় স্বজন আছে, নিজের ছেলে আছে। কি হলো, নিজের ছেলেকে কিছু বলুন। না নে আমি সেখানে কেমন করে আলো জ্বালবো বলতে পারেন? পারবে না, তোমরা কেউ পারবে না। নিজের রক্ত যেদিন কথা বলবে সেদিন 20 বছরের সব অন্ধকার কেটে গিয়ে আবার সত্যের আলো জ্বলে উঠবে। সত্যের আলো চললে যে 20 বছর আগে দাদার সেই ভয়ঙ্কর চিৎকার, বন্দুকের গুলি, চারিদিকে রক্ত, তোমার মনে আছে বৌদি? আছে আছে ভরতা, আমার সব মনে আছে, আমি ভুলিনি আর ভুলতে পারবো না কোনোদিন। তাই তো বন্ধ ঘরের বাইরে এসে আমি প্রায়শ্চিত্তের প্রহর গুনছি, এক গোপনে পাপের প্রায়শ্চিত্ত। কাকা একটা ব্যাপার লক্ষ্য করেছি কি, বন্ধ ঘরের বাইরে আসার পর মা কিন্তু আর একটাও ইনজেকশন নেয়নি। হ্যাঁ, বৌমা বাড়ি আসার পর থেকে সব কিছু নতুন লাগছে। তাই তো রাহুল, আমি একটা কথা ভাবছি, খাল্লাস। খাল্লাস মানে? এতদিন তোকে আমি সন্তান স্নেহ মানুষ করেছি, আজ সব দায়িত্ব থেকে খালাস পাবো। আর যদি আমার দাদা বেঁচে থাকতেন। কেঁদো না কেঁদো না কাকা, কেঁদো না কেঁদো না কেঁদো না। তুই বিশ্বাস কর আমি কাঁদছি না, আনন্দে আমার চোখ দিয়ে জল আসছে। যাজ্ঞসব কথা, তোর তো হানিমুনে গেলি না, এবার যা মাকে একটু তীর্থ করিয়ে আন, হরিদ্বার কাশী বা বৃন্দাবন। তাহলে তো খুব ভালো
কাকা বাবু, কিন্তু এই দুর্দিনের সময় অতগুলো টাকা কোথা থেকে আসবে বলুন তো? দুর্দিন দুর্দিন কিসের বৌমা? কেন, শুনলাম নাকি এবছর ধান বিক্রি কোনো টাকাই পাওয়া যায়নি? কেন টাকা পাওয়া যাবে না কেন? ওই যে ম্যানেজার বাবুরা বলাক করছিলেন, ধান কলে আগুন লেগে নাকি 7 লাখ টাকা ধান পুড়ে ছাই হয়ে গেছে। সে কি ধান কলে কবে আগুন লাগলো? কই আমি তো সে ব্যাপারে কিছু জানি না। শুধু আপনি কেন, আমরা কেউই এ খবর জানি না, কারণ গত 1 বছর আমার থানা এলাকায় কোথাও কোনো আগুন লাগার রেকর্ড নেই। তাহলে বৌমা হয়তো ভুল শুনছে, টাকার জন্য চিন্তা করিস না, কালি বেরিয়ে পড়। তবু যদি সত্যি আগুন লেগে থাকে তাহলে ওরা সেটা তোমাকে জানালো না কেন? ম্যানেজার কাকা, আমাদের খামার বাড়িতে আগুন লেগে নাকি 7 লাখ টাকা ধান পুড়ে শেষ হয়ে গেছে। খাতাই তো সে কথাই লেখা আছে আইন মাফিক। আমিও তো ঠিক তাই বলছি, খাতায় তো আর মিথ্যে লেখা থাকবে না, অথচ এই অফিসার বলছেন থানায় নাকি আগুন লাগার কোনো রেকর্ডই নেই। না বৌমা, থানায় কোনো খবর দেওয়া হয়নি, কয়েকদিন আগে রাতে আগুন লেগেছিল, আমার চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল গো। আরে কি বলছো বাবন, হায় হায় হায়, আমার লাখ লাখ টাকা ফসল নষ্ট হয়ে গেল, আমি যে পথের ভিখিরি হয়ে গেলাম। কিন্তু এই সকালেই আমি গগন বাবুর খোঁজে ওখানে গিয়েছিলাম, আপনাদের খামার বাড়ি ধানকল সব বল তপিয়াতে দাঁড়িয়ে আছে। ও, তার মানে মিথ্যে কথা বলে মিথ্যে হিসেব দেখিয়ে আমাদের 7 লাখ টাকা চুরি করেছেন? কেন জবাব দেন। আমি যে কি বলবো কি করবো কিছুই খুঁজে পাচ্ছি না গো। অত খোঁজাখুঁজি কিছু নেই, বলুন বলুন টাকাটা কোথায় লুকিয়ে রেখেছেন, বলুন জবাব দিন। ওকে আমার হাতে ছেড়ে দিন, 1 মিনিটে সব টাকার খবর বের করে আনছি। ও ছোট বাবু গো, আপনি আমাকে বলছেন বেশি তো ভুল করিনি, এতটুকু একটু ভুল করে ফেলেছি, আর কোনোদিন আমি ভুল কর। ও আমাকে আর বিশ্বাস করছেন না? ঠিক আছে আমি আপনার পাশে। আরে ওঠো 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 রাহুল, বেচারা আমাদের বাবার আমলের বিশ্বস্ত লোক, হয়তো একটা ভুল করে ফেলেছে, তুই কি ক্ষমা করে দে বাবা? কাকা তুমি যখন বলছো তখন নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব। এ তুমি কি বলছো রাহুল? কেন উনি যদি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেন তাহলে না তুমি ওনাকে ক্ষমা করে দিতে, কিন্তু যে কাকাকে আমরা দেবতা বলে মনে করি উনি সেই দেবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ঠিক ঠিক বলেছো, কাকার অপমান আমি কোনোদিন সহ্য করিনি আর করবো না কোনোদিন। আপনিও কি অ্যারেস্ট করুন অফিসার, চলুন। এক রাত লকআপের ভাত খেলেই সব টাকা বমি হয়ে বেরিয়ে আসবে। রাহুল পাওয়া গেছে, ম্যানেজার এই ব্যাগের মধ্যেই 7 লক্ষ টাকা ভর্তি করাছে। চমৎকার চমৎকার, এতদিন যে থালায় ভাত খেয়েছেন আজ সেখানেই থুতু ফেললেন, আপনি ওকে নিয়ে যান অফিসার। টাকা যখন ফেরত পেয়ে গেছেন আর চুরির কেস দেখি লাভ বলুন। ঠিক বলেছেন, আপনি ঠিক কথা বলেছেন, টাকা যখন পাওয়া গেছে আর গগন তার ভুল বুঝতে পেরেছে, তখন যাও গগন ভেতরে যাও। তবে হ্যাঁ, ভবিষ্যতে এমন কাজ করো না কেমন? বাবা আরো আর কোনোদিন আমি এমন কাজ করবো না। ও আমাকে আপনারা বিশ্বাস করতে পারছেন না? না ঠিক আছে আমি আমার ভুলের জন্য 3 বার কান ধরে অডবুস করছি, বেশি পারবো না, বাতের ব্যথা আছে তো, আর পারবো না। দাঁড়ান, আমিও আপনার সাথে যাব। ডাক্তারবাবুর চেম্বারে আগুন লাগার ব্যাপারে আপনার একটা পয়েন্ট চাই, এখানে বাজলেও হয়তো ওখানে আপনার কেউ বাঁচাতে পারবে না। চলুন। রাহুল টাকার ব্যাগ দাঁড়িয়ে এখন আমি কি করবো? টাকাটা তুমি টাকাটা কাকার হাতে তুলে দাও। তুমি কি বলছো রাহুল? কেন তুমি কি পাগল হয়ে গেলে? পাগল? এই বয়সে কাকা বাবুকে তুমি বিপদের মুখে ঠেলে দিচ্ছ। বিপদ? আরে বাবা কিসের বিপদ? কেন ওই ম্যানেজার বাবু যদি প্রতিশোধ নেয়ার জন্য মাঝরাতে এসে কাকা বাবুর গলায় ছুরি চালিয়ে ওই টাকাটা ছিনতাই করে নিয়ে যান, একবার যে অন্যায় করেছে তাকে কি আর বিশ্বাস আছে ভেবে বলো। রাইট রাইট, তুমি তুমি ঠিক সময় আমার ভুলটা ধরিয়ে দিয়েছো। ও টাকাটা তুমি না 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 ও টাকাটা তুমি ঘরে নিয়ে সিন্ধুকে তুলে রেখে দাও, আমি আমার কাকা বাবুর জীবন দিয়ে কোনো রকম ঝুঁকি নিতে পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। তাহলে টাকার ব্যাগটা নিয়ে আমি তোমার ঘরেই অপেক্ষা করছি নন্দিনী। আহারে
কি জিনিস কি দরে গেল। তাহলে আমিও এখন যাই কাকা বাবু, কারণ ঘরে গিয়ে টাকাগুলো তো আবার গুনে দেখতে হবে। এই শয়তানি, তুই আমার ঘোড়া দিয়ে আমাকে কিস্তি দিতে চাস? ঘোড়াটা কিন্তু আপনার একার নয় কাকা বাবু, আমারও। এইবার মাঠে নামুন, দেখি রেসটাকে যেতে। আরে তোর জন্মের আগে থেকে আমি রেসের মাঠের ম্যানেজার হয়ে বসে আছি রে, সারা জীবন ধরে কত ঘুরি মেরে মাঠের বাইরে ফেলে দিয়েছি, তুই তো কোনছার। এতদিন খড়গোশ মেরে নিজেকে শিকারি বলে মনে করেছে, কিন্তু এইবার যার পাল্লায় পড়েছেন সে বিড়াল নয় বাঘিনী। আর খেলা শখ আমি খুঁজে দেবো। শোন, আমি বলছি আগামীকাল সূর্য ডোবার আগে ওই টাকাটা তুই নিজের হাতে আমার পায়ের তলে রাখবি, এটা আমার প্রতিজ্ঞা। আর তা যদি না হয়? আমার জীবনে না আসবে সেদিন যেদিন আকাশে সূর্যটা উঠার পর ডুবতে ভুলে যাবে। তাই আমার প্রতিজ্ঞাকে মুছতে হলে আকাশের সূর্যটাকে আকাশে আটকে রাখিস, নচেত কাল সূর্য ডোবার আগে ওই টাকাটা তুই আমার পায়ে প্রণামি দিবি, প্রণামি। অসময়ে বর্ষক হরিণ চাটে বাঘের গান। মাননীয় কাকা বাবু, আমার 36 কালার একটা আইটেম ছাড়লাম, তাতেই আপনার এই অবস্থা। এখনো আমার স্টকে আছে 35টা, তার মানে আপনার মৃত্যুর পথে বাকি আর মাত্র 35টা পা। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো ফুলের বাসর ভারে বন্ধু, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো ফুলের বাসর ভারে বন্ধু। আমার মধ্যে একটা নারী সত্তা জেগে উঠছে, রাহুল যদি স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়ায় আমি কেমন করে অস্বীকার করব? ঈশ্বর তুমি আমাকে একটু ঘুম দাও, ঈশ্বর একটু ঘুম দাও। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর ক্লান্ত হয়ে নন্দিনী ঘুমিয়ে পড়েছে। এই মোহময় মুহূর্তে মনে হচ্ছে ও যেন আমার স্বপ্ন দেখছে, আর আমি এসেছি আমার ভালোবাসার উপহার দিতে। ইস, এক গোছা চুল এসে ওর চাঁদের মতো মুখটাকে ঢেকে দিয়েছে, ওর মুখ থেকে চুলগুলো আমি সরিয়ে দিই। তোমার ভালোবাসার কাছে আমি পরাজিত হয়েছি নন্দিনী। তুমি আজ বিজয়িনী, তাই তোমার হাতে তুলে দিলাম আমার এই ভালোবাসার ছোট্ট উপহার। রাহুল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তাহলে এই কথাটা আগে বলোনি কেন? আমি নিজে না বললেও তুমি কি কিছুই বুঝতে পারোনি? রাহুল, গানের
কাশি দিশি দূর এই সব রকম আমি আপনার আসল বউ নই, নকল বউ, নকল 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 নকল। ওই নকল কথাটা ভাবতে ভাবতে তুমি যে কখন আমার কাছে সত্যিকারের আসল বউ হয়ে গেছো আমি তা ভাবতে পারিনি, তোমাকে সত্যিকারের বউয়ের আসনে বসিয়ে ফেলেছি। থামুন, আপনি না একদিন বলেছিলেন আপনি ষড়রূপী জয় করার সংযমের আগুনে পোড়া লোহার লক্ষিন্দর। কিন্তু আজ আমি বলছি আমি রক্ত মাংসের লক্ষিন্দর। আমি কিন্তু কাল লাগিনি নই নন্দিনী, আমি আমার কামনা বাসনার ছবল আপনাকে মারিনি নন্দিনী। আপনি বোধহয় ভুলে গেছেন অঝর ঝরা বৃষ্টিতে মাটি গলে যায় কিন্তু লোহা গলে না। কিন্তু সেই লোহার বুকে মরচেও তো ধরতে পারি। আমি তো বৃষ্টি নই, আমি কি কখনো ভুল করে দক্ষিণা বাতাসে আপনার সামনে উড়িয়েছি আমার শাড়ির আঁচল? আমি কি কখনো আপনাকে পরাতে চেয়েছি আমার ভালোবাসার মালা? খেলা খেলা আমাকে নিয়ে তুমি কি খেলায় মেতেছো নন্দিনী? আমি কি তোমার হাতের পুতুল? হ্যাঁ পুতুল নন, পুতুল নন, আপনি আমার কাছে শালগ্রাম শিলা। তাই আমি আপনাকে পূজো করতে পারি কিন্তু আপনার বউ হতে পারি না। তাহলে ফিরিয়ে দাও আমার সে হারিয়ে যাওয়া দিন। ফিরিয়ে দেওয়ার ক্ষমতা যে আমার নেই। তাহলে উত্তর দাও নন্দিনী, তোমার মায়া মমতা কর্তব্য দিয়ে আমার যে ঘুমন্ত মনটাকে জাগিয়ে তুলেছ সেই মনটাকে নিয়ে আমি কি করব? সংযমের ছোঁয়া দিয়ে সেই মনটাকে আপনি ঘুম পাড়িয়ে দেবেন। আমার যে উদাসীনী মনটাকে তুমি সংসারী করে তুলেছ সেই মনটাকে আমি কি দিয়ে শান্ত করব? ত্যাগের মন্ত্র জপ করে সেই মনটাকে আপনি শান্ত করে দেবেন। সেবার জল সিঞ্চন করে আমার মনের উষর মাটিকে উর্বর করে। রোপণ করেছো ভালোবাসার অঙ্কুর, সেই অঙ্কুর আজ মেলতে চাইছে তার শাখা প্রশাখা। বলো বলো আমি তাকে কি দিয়ে আটকাই, বলো কি দিয়ে আটকাই? ঘৃণা আর আগুন জেলে সেই শাখা প্রশাখা গুলোকে আপনি পুড়িয়ে দেবেন। আলুন লিলি তুমি কি? আমি পাষাণি, পাষাণি। না তুমি পাষাণি না, তুমি পাষাণী নও, তুমি মরুভূমি। রাহুল বাবু সভা সাবাস নন্দিনী, এক বুক পিপাসা নিয়ে এক আজলা জলের জন্য আমি তোমার সামনে এসে হাত পেতে দাঁড়ালাম, আর তুমি তুমি জলের পরিবর্তে আমার মুখে তুলে দিলে মুঠো মুঠো বালি। আজ তুমি আমাকে যে আঘাত দিলে আঘাত ভোলার জন্য আমি যদি মাতাল হই তার জন্য দায়ী থাকবে তুমি, আমি যদি পথ হারাই তার জন্য দায়ী থাকবে তুমি, আমি যদি নিজেকে শেষ করে দিই তার জন্য দায়ী থাকবে তুমি। হোটেলের চুক্তিপত্রে আমার সই হয়ে গেছে, তাছাড়া ফ্ল্যাটেরও টাকা দিয়ে দিয়েছি, এখন এই ভাঙা বাড়িতে পড়ে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। চোরা চলে গেলে এই শূন্য বাড়িতে আমি কেমন করে থাকবো রে জয়ন্ত? কেন শিউলি তো রয়েছে, তাছাড়া তোমার প্রাণের চেয়ে প্রিয় রাজা তো রয়েছে। কিন্তু আমি যে তোমাকে কথা দিয়েছিলাম রে, আমি বেঁচে থাকতে এই সংসারটাকে আমি ভাঙতে দেব না। তাতে কি হয়েছে বাবা, মা তার উপর থেকে দেখতে আসছেন না আমরা কি খাচ্ছি কি করছি? তার আশীর্বাদের একটা দাম আছে রে জয়ন্ত, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো সন্তানই যে কোনো দিন বড় হতে পারে না রে বাবা। ছি 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 ছি, আর যাওয়ার সময় নিজের ছেলেকে এইভাবে অভিশাপ দিচ্ছি? অভিশাপ দিচ্ছি না বাবা, অভিশাপ দিচ্ছি না, আমি তোমাদের এক চরম সর্বনাশ এর হাত থেকে বাঁচাতে চাইছি। এখানে থাকলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, ডাক্তারি বন্ধ করে দিয়ে কি সব গবেষণা নিয়ে আপনি মেতে আছেন? ওদিকে ঘরের ঘটি বাটি যে সব বিক্রি হয়ে গেল, এরপরে তো আমাদের ব্যবসা বাণিজ্য দিকে হাত বাড়াবে। তোর ব্যবসা বাণিজ্যটা আকাশ থেকে খসে পড়েনি রে দাদা, বাবা তার যথা সর্বস্ব তোর নামে লিখে দিয়েছে। সব বাবাই তাই করে, আর আমার বাবা তার চেয়ে বেশি কিছু করেনি। হ্যাঁ তা না করলেও এত বড় আত্মত্যাগের জন্য তোদের কাছ থেকে কোনোদিন কোনো প্রতিদান চাইনি রে, কোনো প্রতিদান চাইনি। শুধু বুড়ো বয়সে তোদের সকলকে একসঙ্গে নিয়ে থাকতে চেয়েছে রে দাদা, থাকতে চেয়েছে। তার হয় না ঠাকুরজি, কারণ আজুনি একজন সর্বহারা মানুষ, তাই পাশ
পাশের ঘরে বসে আমরা রাজভোগ খাবো, আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন বড় বংশের মেয়ে হয়ে। তো আমি সহ্য করতে পারবো না ঠাকুরজি। কিন্তু আমি সহ্য করতে পারবো বৌমা, তোমরা রোজ পোলাও কালিয়া খেও, আমরা না হয় আড়ালে বসে দুটো নুন ভাত খাবো। তবু তবু তোমরা এ বাড়ি ছেড়ে চলে যেও না গো বৌমা, তোমরা এ বাড়ি ছেড়ে চলে যেও না। এখন তো আর হয় না বাবা, কারণ ভরদ্বাজ বাবুকে আমি কথা দিয়েছি। ভরদ্বাজ বাবুকে কথা দিয়েছিস মানে? মানে উনি চান না যে আমরা তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখি। চমৎকার, আজকাল বাপ ছেলে সম্পর্কের মাপকাঠিটা কি হবে সেটাই ভরতাজ বাবু ঠিক করে দিচ্ছেন। বাহ বাহ দাদা বাহ, এই না হলো উপযুক্ত সন্তান। কেন দেবেন না? বিনা কারণে বাবা ওই মহাপুরুষের মতো মানুষটার বিরুদ্ধে থানায় গিয়ে ডায়েরি করে এসেছেন। বিনা কারণে নয় বৌমা, বিনা কারণে নয়, ওই শয়তানটাই লগ লাগিয়ে আমার চেম্বারে আগুন লাগিয়ে দিয়েছে। তার কোনো প্রমাণ নেই, আর পুলিশ ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। তা না পালো, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, ওদের উকিল বাবুকে গ্রেফতার করে আমি থানায় নিয়েছি। ঠিক করেছেন, সে রাতে গ্রামের অনেকেই ওকে চেম্বারের আশেপাশে দেখেছিল। মিথ্যে কথা, সেদিন এই গ্রামের একটা মানুষও পুলিশের কাছে সে কথা স্বীকার করেনি। ভয় পেয়েছে, ভরদ্বাজ বাবু ভয় দেখিয়ে ওদের মুখ বন্ধ করে দিয়েছে। ভয় হোক আর ভিত্তিতেই হোক, মানুষ যদি মুখ না খুলে তাহলে আমরা কি করতে পারি বলুন? তাহলে এই পোশাকটা কেন পরেছেন বলতে পারেন? এই পোশাকটাই জনসাধারণ আমাদের গায়ে পরিয়ে দিয়েছে। তারা যদি ভীরু কাপুরুষ নপুংসক হয় তাদের দেওয়া এই পোশাকটা তো একদিন হেজড়ের পোশাক হয়ে আমাদের ঘোমটা পরিয়ে রাখবে। আজকের সমাজে কে কার দায়িত্ব পালন করে ডাক্তারবাবু? উপযুক্ত ছেলেরা বুড়ো বাপকে ছেড়ে চলে যাচ্ছে, খুনি আসামিরা বিধানসভায় বসে আছে, শ্বশুর তার পুত্র বধূকে ধর্ষণ করছে, পোশার বাড়াবার জন্য এক ডাক্তার আরেক ডাক্তারকে খুন করছে, আর পুলিশ প্রদীপ হাতে নিয়ে সেই অন্ধকারে আলো দেবে? তাহলে কি ওদের কারো কোনো শাস্তি হবে না? কি করে হবে? ওই দিন নাকি গগনবাবু কলকাতায় ছিলেন, তার একজন প্রত্যক্ষদর্শীও পাওয়া গেছে। কি বলছেন আপিসা? হ্যাঁ, ওই দিন গগনবাবু কলকাতায় গ্যালাক্সি নাইট ক্লাবে ফুর্তি করতে গিয়েছিলেন, তার সাক্ষী হিসেবে বয়ান দিয়ে এসেছে আপনারই ছেলে জয়ন্ত। চমৎকার আপিসার, চমৎকার! আজ বুঝতে পারলাম বাঘ সিংহের বাচ্চারা বড় হয়ে বাঘ সিংহই হয়, কিন্তু মানুষের বাচ্চারা বড় হয়ে মানুষ হয় না অফিসার, শেয়াল হয়, কুকুর হয়, বাঁদর হয়ে যায় অফিসার, বাঁদর হয়ে যায়। আমি যা করেছি ঠিক করেছি, ভরদ্বাজ বাবুর মতো মানুষের সর্বনাশ আমি কিছুতেই হতে দেবো না। ঠিক ঠিক বলেছেন, তবে ভরদ্বাজ বাবুকে পীর পয়গম্বর যাই বলুন না কেন, আনন্দের চোটে তাকে যেন আবার বাবা বলে ডেকে বসবেন না। মেহের আলী, চলো তো চলো, এই বাড়িতে আর এক মিনিট আমরা থাকবো না। হ্যাঁ মা, তাড়াতাড়ি যান, একবিংশ শতাব্দীর উন্নয়নের নোঙ্গরখানায় লাইন লেগে গেছে, তাড়াতাড়ি গিয়ে স্বার্থ সিদ্ধির বাদ পেড়ে বেইমানের ভাত খেতে বসে যান। হেই পাগলা, আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান করা হচ্ছে? আরে বা, এই তো পুরুষ মানুষের মতো কথা বলেছেন। আসলে কি জানেন, এই পৃথিবীতে পুরুষ মানুষ হলো গরুর মতো। প্রথম জীবনে মাস্টার মশাই এসে তার কান ধরে, দ্বিতীয় জীবনে বউ এসে তার কান ধরে, আর তৃতীয় জীবনে সন্তানরা তার বুকে জোড়া পায়ে লাথি মারে। আপনাদের কানে যখন টান পড়েছে তখন এদের সবাইকে লাথি মেরে চলে যা, চলে যা, চলে যা। মেহের আলী, তুমি তোমার অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, এটা আমার বাপ ছেলের ব্যাপার, আমরাই বুঝে নেব। বুঝবেন না, বুঝবেন না, কেন জানেন, একই মাটির রস টেনে বিছুটি হয় বিষ, কিন্তু জল দেয় ডাব। একই মাটি দিয়ে তৈরি হয় দুর্গা আর অসুর, পুণ্যের পাশেই তো পাপ। মেহের আলী, পাগলটার কথা তুমি কান দিচ্ছ কেন? যখন যা টাকা পয়সা পাবো আপনাকে পাঠিয়ে দিয়ে সাহায্য করব, কেমন বাবা? লাগবে না বৌমা, লাগবে না, ভিখারি যখন হতে পেরেছি তখন ভিক্ষুকের দেওয়া টাকা নিয়ে এই হাতটাকে নোংরা করবো কেন গো বৌমা, এই হাতটাকে নোংরা করবো কেন বাবা? ওসব কথা শুনলেন না, আমার আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়।
চন্দনী, ওই মাথার যন্ত্রণা তোমাকে বেশ ভোগাবে বৌমা, এই ওষুধটা তুমি নিয়ে যাও, রোজ সকালে খালি পেটে খেয়ে নিও। দিল বাবা, ওই বিনা পয়সার ওষুধের কোনো প্রয়োজন নেই, আমি এখন ওকে অনেক বড় ডাক্তার দেখানোর ক্ষমতা রাখি। চলে এসো চন্দনী। মাথা নিচু করলেন কেন ডাক্তার বাবু? কিসের লজ্জা! আগেকার দিনের মানুষেরা কলায়ের থালায় ভাত খেতেও কোনোদিন লজ্জা পায়নি, কারণ সেই খাওয়াটা হতো দশ জনে মিলে। কিন্তু আজকের আজকের প্রগতিশীল মানুষ সোনার থালায় একা একা বসে ভাত খায়, এটাই তো লজ্জা, এটাই তো সমাজের লজ্জা, এটাই তো জাতির লজ্জা। সব লজ্জা ভুলে ওরা কত সহজে রক্তের বাঁধন ছিঁড়ে বেরিয়ে গেল দেখলি শিউলি। তার জন্য দুঃখ করো না বাবা, তার জন্য দুঃখ করো না। মায়ের কান্নার কথা ভেবে একটা কালসাপ কি তার কোলের বাচ্চাকে ছোবল দিতে দেরি করে? করে না বাবা, করে না। আজ ঘরে ঘরে মানুষ দুধ কলা দিয়ে সেই কালসাপ পুষছে। আমি এখন আসি ডাক্তার বাবু। আরে কোথায় যাচ্ছেন অফিসার? যাওয়ার আগে এদের উচ্ছেদের দায়িত্ব আপনাকে নিতে হবে। উচ্ছেদ করার দায়িত্ব মানে? এক মাস হয়ে গেল, আমি তো একটা টাকাও পেলাম না, তাই আদালতের রায়ে আমি একতরফা ডিগ্রি পেয়ে গেছি। এই দেখুন সেই কাগজ। দেখানোর কোনো দরকার নেই, আপনি নিশ্চিন্তে চলে যেতে পারেন, আমরা এ বাড়ি ছেড়ে দেব। না মানে ওই উচ্ছেদের সময় যদি কোনো ঝুট ঝামেলা হয়, তাই শান্তি রক্ষার দায়িত্ব আপনাকে নিতে হবে অফিসার। পুলিশ কারো কেনা গোলাম নয় ভরতদাস বাবু, পুলিশের সাহায্য নিতে হলে থানায় একটা দরখাস্ত করব, তারপর আমি আপনার আবেদনের কথাটা ভেবে দেখব। আমি পুলিশের আইজি সাহেবের কাছে চিঠি পাঠিয়েছি। এদেশের আইন আদালত পুলিশ প্রশাসন গরিবদের জন্য নয় ডাক্তার, ওগুলো আমাদের জন্য, মানে আমাদের মতো নেতাদের জন্য। ঠিক বলেছেন স্যার, আজকে নেতারা তো ভোগ সুখের সব কানেকশন টেনে দিয়ে টিউবলাইটে জ্বলছে, আর জনগণের ফিউজ উড়ে যাচ্ছে। আজ তো আপনি হাসবেন, স্বাধীনতার পর জওহরলাল নেহরু বলেছিলেন সমস্ত দুর্নীতিবাজদের গলায় দড়ি দিয়ে ল্যাম্পোস্টে ঝুলিয়ে দেবেন, কিন্তু আজ পর্যন্ত একজন কেউ ঝুলতে দেখা যায়নি। কোথায় ঝোলাবে বলুন? আজকে নেতারা তো ল্যাম্পোস্ট থেকে উপরে তুলে নিয়ে কালো বাজারে বেচে দিয়েছে। এরপর আমরা গোটা দেশ থেকে বেচে দেব, যারা দিতে বাধা দেবে তাদের ঘর থেকে জোয়ান ছেলেদের তুলে আনবো, মাথার উপর থেকে ছাত্রকে সরিয়ে দেব। তবু আপনি বাঁচবেন না, কোথাও না কোথাও এক কংসের কারাগারে বন্দিনী যশোদার কোলে আপনার মরণ ঠিক মায়ের দুধ খেয়ে বড় হচ্ছে। তোমারে বধি বেজে গোকুলে বাড়ি চেষে, তোমারে বধি বেজে গোকুলে বাড়ি চেষে। এদেশের মায়েদের দুধে আজ আমরা বিষ মিশিয়ে দিয়েছি, তাই কোনো কালা চাঁদ আর গোকুলে মারবে না, বরং তোমাদের মতো রাধাদের ঘর থেকে তুলে এনে আমরা বাজারে বসাবো। সামনে কথা বলো। আরে এই তো চাই ডাক্তার, ঘর ধাক্কা যদি খেতে না চাস তাহলে বাড়ির লোকজন নিয়ে রাস্তায় নেমে যা, বাইরে কিন্তু আমার লোকেরা অপেক্ষা করছে, ওরা 12 ঘন্টা অপেক্ষা করবে, তারপর তোদের লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মনে রাখিস সময়টা কিন্তু 12 ঘন্টা। অসময়ে বর্ষাকাল, হরিণ চটে বাঘের গাল। বাবা আমরা গাছতলায় থাকবো বাবা, তবু আমরা এখানে থাকবো না, আমরা এখানে থাকবো না, চলো চলো বাবা চলো। হ্যাঁ মা,
গাছ কখনো বিশ্বাসঘাতকতা করে না, তাতে জল দিলেই সে তোমাকে ফুল দেবে ফল দেবে। আর সে কৌশল নিয়ে বুড়ো বাপকে কলা দেখি কোথাও পালিয়ে যাবে না ডাক্তার, কোথাও পালিয়ে যাবে না। তো সব হারিয়েও তোমার বুকের মধ্যে কোনো অভিশাপে না গুণ জ্বলছে না মেহের আলী, শুধু একটা কান্নার স্রোত আশীর্বাদের পূর্ণ হয়ে বলতে ইচ্ছা করছে, তোরা সুখে থাকিস, তোরা শান্তিতে থাকিস, তোরা ভালো থাকিস রে জয়ন্ত, তোরা ভালো থাকিস রে। বাবা বলছিলাম এত রাতে আমরা কোথায় যাব, কাল সকালে না হয়? না রে মা না, সকাল হওয়ার আগে চোরের মতো চুপি চুপি আমরা এখান থেকে চলে যাব, না হলে যে অঞ্চলের মানুষ আমাদের দেখে বিদ্রুপের হাসি হাসবে রে মা। এই রাজা থাকতে আপনাদের দেখে কেউ বিদ্রুপের হাসি আসবে না বাবু, বস্তির রাস্তা থেকে তুলে এনে আমাকে আপনার পায়ের তলায় ঠাই দিয়েছেন, আর আজ আপনার ছেলে আপনাকে ঠকিয়ে চলে গেছে বলে আমাকে অবিশ্বাস করবেন না বাবু, আমার সুখ দুঃখের সঙ্গী হয়ে চলুন বাবু, আপনারা সব আমার সঙ্গে চলুন। তোমার সঙ্গে কোথায় যাব? কেন, আমার ঘরে। তোমার ঘরে? হ্যাঁ, সেই ছোট্টবেলায় বাবা মা মারা যাওয়ার পর বাবু যখন আমাকে বস্তির রাস্তা থেকে তুলে এনেছিলেন, সেই রেল লাইনের ধারে বস্তিতে আমার একটা ছোট্ট ঝুপড়ি ছিল, তাই তো সকাল থেকে মজুর লাগিয়ে সেই ঝুপড়িটাকে পরিষ্কার করে তাতে আমি টিনের চাল লাগিয়ে দিয়েছি। আমার এই দেবতাকে নিজে প্রতিষ্ঠা করার জন্য নতুন টিনের চাল মানে? তা তুই এত টাকা কোথায় পেলি রে রাজা? কেন কেন বাবু, আমাকে না আমাকে ওই টিনের চাল লাগানোর জন্য এই মেহরালি চাচা 25,000 টাকা দিয়েছে। তুমি কি করেছো মেহরালি, তুমি কি করেছো? নিজের ছেলে যখন সন্তানের ধর্ম ভুলে গিয়ে ঘর ছেড়ে চলে গেল, তখন বিধর্মে মুসলমান হয়ে তুমি আমার ঘর তুলে দিলে মেহরালি। হিন্দু মুসলমান তো আমাদের গায়েরই জামার রং চাচা। আসুন না ডাক্তার বাবু, আমরা সবাই মিলে এমন একটা সমাজ তৈরি করি যেখানে জাতের কোনো ভেদাভেদ থাকবে না, থাকবে শুধু একটাই কথা, আমরা এক, আমরা ভারতবাসী। চাচা সত্য ডাক্তারকে শুধু ভিটে ছাড়া করিনি, ওর কাছ থেকে ওর ছেলে জয়ন্ত কেড়ে নিয়ে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছি। বাস করেছো সালার এত বড় ক্ষমতা আমাদের সঙ্গে শত্রুতা করে ও যে এখনো বেঁচে আছে, ও চন্দ্র পুরুষের ভাগ বাঁচবে না, বাঁচবে না। অনেকদিন পর আবার আমাকে মরণ খেলার খেলোয়াড় হতে হবে। আচ্ছা গগন, আমার সেই লাইসেন্স টেনেছো? কারণ সন্তানের মধ্যে আমাকে 7,00,000 টাকা উদ্ধার করতে হবে। কোনো চিন্তা করবেন না ছোট বাবু, আমি গগন উকিল, আমি যাওয়া করি আইনে মাফিক করি, আর ওই জাল কাগজ ওইসব জাল কাগজ টাগজ তৈরি করাই আমার কোনো রকমের জুড়ি নেই আইন মাফিক। কিন্তু এদিকে যে আমার সব সর্বনাশ হয়ে গেল দাদি, সব সর্বনাশ হয়ে গেল। এই নাও, বোঝার উপর আবার শাকের আঁটি এসে হাজির হলো। বল কি হচ্ছে বল। প্রীতম রোজ দুপুরে সেজে গুজে কোথায় বেরিয়ে যাচ্ছে, আমার সে রাত্রির কোলে বাড়ি ফিরছে। ফিরুক, ওকে আমি সহ্য করতে পারি না, তাই ও বেটা যত বাইরে থাকে ততই ভালো। সেটা ভেবেই তো আমি এতদিন চুপচাপ বসেছিলাম, কিন্তু কালকের ওর জামার পকেট থেকে দুখানা সিনেমার টিকিট পেয়েছি, আর সেটা দেখেই তো আমার মাথা আকাশ ভেঙে পড়েছে। ও মামনি সোনামণি গো, রাগ করছো কেন? দেখো কোনো বন্ধু বান্ধবদের পাল্লাই পড়ে একটু। না 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 না, বন্ধু বান্ধব নয়, বন্ধু বান্ধব নয়। তাহলে কি? ওর জামার পকেটে একটা শুকনো গোলাপ ফুল ছিল, আর জামা প্যান্টে কি সেন্টের গন্ধ, তার মানে ও নিশ্চয়ই কোনো মেয়েকে নিয়ে সিনেমায় গেছিল। তোর কি? তুই তো রোজ হোটেলে বারে ক্লাবে পার্টিতে গিয়ে কত ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমি
হওয়ার পর যদি ও সেই মেয়েটাকে নিয়ে বিয়ে করে পালিয়ে যায় তাহলে? অত সোজা হ্যাঁ, আর একটা বিয়ে করতে হলে তোকে ডিভোর্স দিতে হবে। আর গগন থাকতে ও কখনো ডিভোর্স কেসে জিততে পারবে না। পারবে পারবে ছোটবাবু পারবে। আরে বাবা, বিয়ের পরে যদি কোনো মেয়ে তার স্বামীর ঘরে না যায় তার স্বামী কিন্তু একতরফা ডিগ্রি পেতে পারে আইন মাফিক। ওই শোনো ড্যাড, প্রীতম যদি চলে যায় তাহলে আমার কি হবে? আরে তোর আবার কি হবে? হ্যাঁ প্রীতম চলে গেলে তুই আবার একটা বিয়ে করবি? না বাবা, আমি কিছুতেই তোমার বিয়ে করব না। ওই প্রীতমকে এই বাড়িতে বেঁধে রাখো। অসম্ভব। শোন রুবি, তুই ওকে ভালোবেসে বিয়ে করলে কি হবে? ওকে আমি কখনো সহ্য করতে পারি না। তাই ও বেটা যদি নিজের থেকে হড়কে যায় তখন মোটা টাকা খরচ করে তোর জন্য নতুন জামাই কিনে আনবো। তা হয় না বাবা, বিয়ে করার জন্য ছেলেরা সবসময় কুমারী মেয়ে চায়। সেকেন্ড হ্যান্ড মেয়েদের কোনো মান ইজ্জত নেই বাবা, কোনো মান ইজ্জত থাকে না। আজ ওই মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে নেশা। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে নেশা। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে নেশা। বেশ করে খাবো মাল, খাবো আমি বেসামাল করি না আজকে আমি কাউকে ভয়। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে আর কি নেশা। আমরা ছোটবেলায় পাশাপাশি হু হু করতাম, ওর বাবা বদলি হয়ে এখানে এসেছে তো তাই। আর তাই বলে তুমি ওই মেয়েটার সঙ্গে রোজ সিনেমায় যাবে? বারে তুমি যদি স্বামীর জুতো পায়ে গলিয়া পার পুরুষের সঙ্গে ঘুরে বেড়াও, আমি কি তাহলে হাতে ধান দুপ নিয়ে বসে থাকবো না? শুধু বসে থাকবে না, রোজ দুবেলা আমার মেয়ের পা টিপবে, আর তা না করলে ঘর ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। নো প্রবলেম নো প্রবলেম, ওরকম একটা দরজা বন্ধ হলেও আমার জন্য আরো দু চারটে দরজা খোলা আছে। তোর জন্য শুধু শ্মশানের দরজা খোলা আছে? এই বাড়ি থেকে বেরোতে হলে তোকে খাটিয়ায় চেপে বেরোতে হবে। আহ ড্যাড, মানুষটা সারাদিন পরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলো আর তার সঙ্গে তুমি এমনি করে কথা বলছো? বলতে দাও রুমি, বলতে দাও। আরে কথা তো আর শীতের বাতাস নয় যে গায়ে লাগলেই ছত্রি হয়ে যাবে। তুমি ওটা আমাকে কত কথা বলেছো, ওসব কথা ভুলে যাও। ভুলে যাও পরপুরুষের কোমর ধরে নাচে, আর স্বামীরা পরের বউয়ের হাত ধরে টুরে যায়, আর আমি উল্টো পথে চললে লোকে নিন্দা করবে। ও জামাই বাবা, জামাই বাবা গো, কাকে কি বলছো তুমি? মামনি হচ্ছে তোমার বিয়ে করা বউ, আইন মাফি। আইন মাফি গো, আমার বউ হলেও এতদিন এ বাড়িতে থেকে আমি একটা জিনিস বুঝে গেছি, বিয়েটা হলো একটা লাইসেন্স। সেই লাইসেন্স পকেটে নিয়ে যে যার মতো বাজারে চড়ে বেড়া। এই শালা জামাইকে ধর্মের সামনে রে গগন, রাস্কেলটা গলায় দড়ি দিয়ে গোয়ালে তোল, আর তুমি চাপকে ওর পিঠে ছাল তুলে নেবো? সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনাদের জামাই যাতে উঠেছে সেই আনন্দে হাততালি দিন, চেয়ার সাফ করুন, চেয়ার সাফ। তাই কি হয় প্রীতম দা, অন্যের ঘরে আগুন লাগা দেখলে অনেকেই সেই আগুনে হাত সেঁকে নেয়, কিন্তু নিজের ঘরে আগুন লাগা দেখলে তাই থেকে কেউ কি কোনোদিন হাততালি দিতে পারে? ইয়েস ইয়েস মাই ফাদার ইন ল্যা। জীবনটা হলো একটা আয়না, সেই আয়নার সামনে আপনি যেমন চেয়ারে নিয়ে দাঁড়াবেন আয়না আপনাকে সেই ছবিটাই ফিরিয়ে দেবে। এখন বলুন জামাইপাড়া, আমি কোথায় যাব? ভেতরে যাব না বাইরে যাব? আমি থাকতে থাকতে তুমি বাইরে যাবে না? কিন্তু মৌমাছি যখন একবার ফুলের বাগান চিনে গেছে তখন শুধু বারবার সেখানে উড়ে যাবেই। তোমার এই শুকনো ফুলের গন্ধ তার ডানা দুটোকে কিছুতেই বন্ধ করে রাখতে পারবে না, কিছুতেই না। শুনলি তুমি? শুনলি ওটার কথা? শুনলি, এর পরেও তুই ওর সঙ্গে ঘর করবি? কেন করবে না? মেয়েরা দিনে সাতবার লিপস্টিক লাগাতে পারে কিন্তু কিন্তু পুণ্যের সিঁদুর জীবনে একবারই লাগানো যায় না। আমাদের ব্যাপারে কোনো কথা বলবে না? বৌদি কথা না বললেও ধর্মের কল বাতাসে নড়ে এই কথাটার মানে তুমি কবে বুঝবে আমি জানি না বাবা, তবে এখন থেকে
আমি হাড়ে হাড়ে বুঝতে শুরু করলাম। হাড়ে হাড়ে ছোট বাবু কেস কিন্তু খুবই জন্ডিস, নিশ্চয়ই জামাই বাবার কানে কেউ বদ মতলব দিচ্ছে আইন মাফি। স্বয়ং ভগবানকে নিতে পারে না, বলে যাও না, সূর্য ডুবতে এখন অনেক বাকি আছে। না রাহুল না, আমাকে ফেরাবার চেষ্টা করিস না, আমি আজ বাড়ি ছেড়ে চলে যাবো। পাগলামি করিস না রনি, তুই কেন বাড়ি ছেড়ে চলে যাবি? আরে বাবা কি হয়েছে আমাকে বলবি তো? কি হবে থেকে বল, কবে থেকে ভেবে রেখেছে এই গায়ে একটা সিনেমা হল খুলবো, কিন্তু বাবা বলে দিল আমাকে কোনো টাকা পয়সা দিতে পারবে না। ঠিক বলছিস শয়তান, টাকাকে খনন করছি যে এলি তেলি বনমালী যে যখন টাকা চেপে তাকে দিতে হবে। ওহো এলি তেলি নয় কাকা, রনি তোমার নিজের ছেলে। নিজের জন্য কিচ্ছু করিনি, বিষয় সম্পত্তি যা আছে সবকিছু তোর, এখন এই বাড়তি 7 লাখ টাকা আমি কোথায় পাবো? কেন শুনো বাবু, ওই তো সেদিন জমি ধান বিক্রি করে আমি 7 লক্ষ টাকা এনে দিয়েছি, আমাদের কোনো অধিকার নেই। আমি রনিতকে টাকা দেবো, তোরই উপকার কথা আমি কোনোদিন ভুলবো না রাহুল, সিনেমা হলটা চালু হলেই তোর সব টাকা আমি শোধ করে দেবো। শোধ করে দিবি? হ্যাঁ শোধ করে দিবি। আরে কথাটা বলতে তো লজ্জা করলো না কেন? যে বাড়িতে তোর আমার বলে কিছু আলাদা হয়েছে? তবু বিষয় সম্পত্তি সবকিছুর মালিক তুই, আমি তুমি যক্ষের মতো তোদের ধন সম্পদ আগলে রেখেছি। তবু টাকা এমন চিজ খুদা সে উনিশ বিশ, আর আপনি তো আমাদের সংসারের খোদা মানে ভগবান, তাই না কাকা বাবু? ঠিক বলেছ নন্দিনী, তোমার কাছে 7 লাখ টাকা পড়ে আছে, অথচ টাকার জন্য রনি সিনেমা করতে পারছে না। আচ্ছা কাকা বাবু, রনি তো নিশ্চয়ই বিরাট বড় সিনেমা হল করবে, তার জন্য নিশ্চয়ই সরকারি লাইসেন্স আপনারা পেয়ে গেছেন। না বৌমা, রনিতের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কি বললে বৌমা? লাইসেন্স? ওটা আমি রেডি করে রেখেছি, আর আমি কি যাতা উকিল নাকি? হ্যাঁ কাকা, হ্যাঁ কাকা। লাইসেন্স নাম্বার 1402 একেবারে পাক্কা কাগজ করেছেন, খুব ভালো হয়েছে। কিন্তু মাত্রই 7 লাখ টাকায় তো অত বড় সিনেমা হল হবে না, বাকি টাকা? বাকি টাকা? হ্যাঁ বাকি টাকা আমি লোন পেয়ে যাবো, ব্যাংকের সঙ্গে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে। কি বললে বাবা, কন্ট্রাক্ট? ওটা আমি রেডি করেছি। এই না বৌমা, এটাও একেবারে আইনি মাফি না। বাহ, এটাও একেবারে পাক্কা কাগজ করেছে, খুব ভালো। নন্দিনী, তুমি তাহলে টাকাটা রনিতকে দিয়ে দাও। ঠিক আছে, নাও ঠাকুরপো। না না না, আমি বাবার হাত থেকে টাকাটা নিয়ে শুভ কাজ তো শুরু করতে চাই। আরে এর মধ্যে আমাকে টানছিস কেন? দাঁড়াও বৌমা, এক মিনিট। আচ্ছা তোমার ঘড়িতে এখন কটা বাজে? কেন, 5:40। পঞ্জিকায় লেখা আছে আজকে সূর্য ডুববে 5:45, তার মানে এখনো 5 মিনিট বাকি আছে, তাই না বৌমা? কাকা বাবু, সূর্যকে কিন্তু কেউ কোনোদিন আকাশে আটকে রাখতে পারে না, আজ অস্ত গেলেও কাল কিন্তু আবার নিজের জায়গায় ফিরে আসবে কাকা বাবু। ঘড়ির কাঁটা মিলিয়ে তুমি আজ একটা শুভ কাজ সম্পন্ন করলে বৌমা, আশীর্বাদ করি সারা জীবন যেন এইভাবে তোমার ধর্মের পায়ে মতি হয়। চল রনি। হ্যাঁ বাবা। টাকাটা ঠাকুরের পায়ে ছুঁয়ে দিয়ে তবেই তোর হাতে তুলে দেবো। ওই কথাই বলে না, যথাধর্ম তথা জয়, 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 যথাধর্ম তথা জয়। সত্যি যদি ধর্মের জয় হয় তাহলে সিনেমা হল কিছুতেই হবে না, ওই টাকা ফিরে আবার আমার কাছে আসবেই আসবে।
টাকা ফিরে আস কেন টাকা ফিরে আসবে কেন কারণ আমি যেই বাড়ি লক্ষ্মী লক্ষ্মীর ছাপিতে কোনো কিছু এলে সেটার বেরিয়ে যায় না গো তাহলে সেই লক্ষ্মীর সংসারে এখনো পর্যন্ত দুটো ভাত কেন পেলাম না বৌমা ওই এসে গেল আমার ঝামেলা বৌমা ভাত না দিলেও একটু ভদ্রভাবে কথা বলো কেন আপনার ভাত তো রান্নাঘরে দেয়া আছে নিজে নিয়ে খেতে পারেন না হাতে কি পোকা পড়েছে আহ নন্দিনী উনি ভিখারি নন উনি আমার উনি আমার এই বাড়ির মালকিন কিন্তু ওনাকে তো এতদিন এইভাবেই খাবার দেওয়া হতো এতদিন ওই বন্ধ ঘরে আমার নিজের বলতে কেউ ছিল না দিনে রাতে ভগবানের কাছে আমি বাঁচতে চাইতাম শুধু একজনের জন্য কিন্তু বন্ধ ঘরের বাইরে এসে আজ আমি বুঝতে পারলাম আমার সেই সাত রাজার ধন আর আমার নেই তাহলে তাহলে আমি কি নিয়ে বাঁচবো মা আমি কি নিয়ে এরপর বোধ আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব চলুন তো আপনাকে আবার ওই নিচের ঘরে বন্ধ করে দিয়ে আসবো চলুন দাঁড়াও নন্দিনী ওই ঘরে যদি ফিরিয়ে দেবে তাহলে বাইরে এনেছিলে কেন তখন তো আর বুঝতে পারিনি যে ওই পাগলিটার জন্য আমার জীবনটাই শেষ হয়ে যাবে মুখ সামলে কথা বলবে নন্দিনী ব্যাস করব বলবো 100 বার বলবো 1000 বার বলবো এ বোঝা আমি আর কিছুতেই বইতে পারবো না চার মা সে বয়ুক ওই মানুষটা আমার মা 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 এতদিন নিজেকে এক অন্ধকার ঘরে আমি বন্ধ করে রেখেছিলাম মা আজ তুমি সে ঘরের দেয়ালটাকে ভেঙে দিয়েছো আমাকে তুমি ক্ষমা করো বাবাকে তুমি ক্ষমা করো এইসব কথা তুই কোথায় শিখলি বাবা শিখেছি নন্দিনীর কাছে নন্দিনীর নীরব চোখের ভাষা আমার জীবনে জাগিয়ে তুলেছে সৃষ্টির নেশা চলো মা চলো আজ আমি তোমাকে নিচে হাতে খাইয়ে দেবো মা দাঁড়াও মা কি এতক্ষণ না খেয়ে আছেন মাকে আমি সে কখন খাইয়ে দিয়েছি সে কি একটু আগে যে তুমি বললে আরে বাবা এটা আমার 36 কলার একরকম আইটেম এর মজাটা তুমি বুঝবে না আমি আর মাই বুঝবো কি মা কিছুই বোঝার দরকার নেই সেই ভাই আই তোরা 20 বছরই মজা নদীতে আজ ভালোবাসার বান ডেকেছে তাই তোদের দুজনকে বুকে জড়িয়ে ধরে মায়ের স্নেহ মমতা দিয়ে আমি তোদের জীবনটাকেই ভরিয়ে দেব ভরিয়ে দেব মমতার বন্ধন নেই এই যুগের ছেলেরা হচ্ছে গাছের ফল যতই থাকবে ততই তার মোটা আলগা হয়ে একদিন না একদিন ঠিক গাছ থেকে খসে পড়বে তারপর সেই ফল কোন বাজারে কত দামে বিক্রি হবে গাছ তার কোনো খবর পাবে না বাবা ও সব কথা ভুলতে গেলে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে হবে সেই জন্যই তো আমি সারাদিন বাইরের বারান্দায় টেবিল চেয়ার নিয়ে বসে থাকি কিন্তু জানিস মা আজ পর্যন্ত একটা রুগীও এলো না রে গ্রাম ছেড়ে এত দূর রাজার বাড়িতে এসেছো এখানে তো তোমাকে কেউ চেনে না ধৈর্য ধরো আর কটা দিন অপেক্ষা করো বাবা তাহলে তুই আমাকে দুটো রুটি তরকারি এনে দে খেয়ে দে আমি ডাক্তারখানায় গিয়ে বসি রুটি করতে পারিনি বাবা তোমার জন্য একটু গুড় আর একটু মুড়ি এনে দিচ্ছি তুই দেখছি তোর দাদার মতোই হয়েছিস জানি যে আমি মুড়ি খেতে পারি না তবু দুটো রুটি করতে কি তোর হাতে ব্যথা হয় রে মা না বাবা বাড়িতে চালাটা কিছুই নেই তাই তো আমার কয়েকটা বই খাতা বিক্রি করে তোমার জন্য একটু গুড় আর একটু মুড়ি নিয়ে এসেছি ছি 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 এ তুই কি করেছিস রে মা এ তুই কি করেছিস বই খাতাগুলো তুই বিক্রি করে দিলি এরপর এরপর কি তুই পড়াশোনাটাও ছেড়ে দিবি রে মা তোমার ছেলেকে তো অনেক লেখাপড়া শিখিয়েছিলে বাবা যে বই খাতা মানুষকে শুধু অমানুষ হতে শেখায় মানুষকে শুধু বেঈমান হতে শেখায় তাকে বিদায় করে দিয়ে আমি বরং মানুষ হয়ে তোমার পাশে থাকি শিউলি হ্যাঁ বাবা নিজে উপোস করে থাকতে পারবো কিন্তু মেয়ে হয়ে তোমাকে আমি না খাইয়ে রাখতে পারবো না বাবা তোমাকে আমি না খাইয়ে রাখতে পারবো না পারবি না তাই না তবু এই যুগের বহু মানুষ
কন্যা সন্তানের জন্ম হলেই আতুর ঘরে নুন খাইয়ে মেরে ফেলে, বলে পুত্র সন্তান না হলে নাকি মরা বাবা মা পরকালের জল পায় না। তাই তো বাপের শ্রাদ্ধ শেষ করেই এ যুগের বহু ছেলে সন্ধ্যাবেলায় মদের বোতল খোলে। বাবা চল চলে আস্তর দেওয়া মুড়ি খেয়ে এদেশের সব পাপীদের পাপের প্রায়শ্চিত্ত করি নি মা। বাবু আপনি মুড়ি খেতে যাবেন কেন? আমি তো আপনাদের সবার জন্য চাল ডাল সবজি সব নিয়ে এসেছি, আর আপনার জন্য স্পেশাল কচুরি আর জিলিপি এনে ওই রান্নাঘরে রেখেছি। চলুন বাবু খেয়ে নেবেন চলুন। কিন্তু এত টাকা তুই কোথায় পেলি রে রাজা? বাবু আপনার আশীর্বাদে না ওই স্টেশনে মালবাবুর ঘরে একটা ঠিক এই খাতা লেখার কাজ পেয়ে গেছি বাবু। তুই এখন কাজ পেয়ে গেছিস, তাহলে এবার আমি ঠিক রুগি পেয়ে যাবো। তারপর আমি বলবো রে মা, কারণ ছেলে দায়িত্ব ছেড়ে ফেলে দিয়ে চলে গেলে আমি তো তা পারবো না রে মা। মেয়ের বিয়ে তার বাবা মায়ের পরকালের পথ খুলে দেয় রে। হিসে কত বড় আনন্দ, হিসে কত বড় পুণ্য, মেয়ের বাবা মা ছাড়া কেউ বুঝতে পারে না রে মা। বাবু মেয়ের বাবা মা ছাড়া বাবু বুঝতে পারে। বাবু বাবু ব্যাস এবার একটা ভালো ছেলে পেয়ে গেলে একটা শুভ দিন দেখে না এই বাড়িতে আমি বিয়ের সানাই বাজিয়ে দেব। কেন আমার বিয়ে নিয়ে ওভাবে নাচানাচি করছো রাজাদা? কারণ আমি যে তোমার ভালো চাই, তোমার মনের অলীক স্বপ্নটাকে ভেঙে দিতে চাই। স্বপ্ন তুমি একা দেখি, তোমার মনের গভীরে কোনোদিন কোনো স্বপ্ন জেগে ওঠে না? ওঠে ওঠে শিউলি, আমার মনের গভীরে একটা সুন্দর রঙিন ঘর বাঁধার স্বপ্ন জেগে ওঠেও মিলিয়ে যায়। কারণ আমার মতো ছেলে তো স্বপ্ন দেখা মানায় না, আমি যে শুধুই চাকর। কে বলেছে আজ তুমি রাজা? শিউলি সত্যিকারের রাজা, আমরাই তোমার রাজপ্রাসাদে আশ্রয় নিয়েছি। শিউলি তাই তো, হ্যাঁ তাই তো, সবকিছু হারিয়েও আমি একটা সত্যিকে স্বীকার করতে সাহস পাই। কি সত্যি শিউলি? আমি, হ্যাঁ বলো শিউলি তুমি কি? আমি, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি রাজা। শিউলি ভীষণ ভালোবাসি। শিউলি শিউলি দেখি বাবু, এই যে রাজা, এতদিন যে কথাটা বলতে আমি তোকে বলতে পারিনি, আজ আমি তোকে জিজ্ঞাসা করছি, বল এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস? বাবু আমি তো কিছুক্ষণ আগে আপনাকে তোকে ফাঁকি দিলাম, আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না। অসৎ পথের টাকায় ঘর বেঁধে সেই ঘরে তুই আমাকে থাকতে দিয়েছিস। না বাবু না, এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস? বল বল বল। বাবা রাজাকে তুমি মারলে? মারলাম মারলাম, যে হাত দিয়ে আমি আমার নিজের সন্তানকে শাসন করতে পারিনি সেই হাত দিয়ে আমি ওই চোরটাকে শাসন করলাম। না বাবু না, আপনি বিশ্বাস করুন আমি চুরি করিনি বাবু, আপনি বিশ্বাস করুন বাবু আমি চোর নই বাবু, আমি চোর নই। ডাক্তার যে টাকায় কেনা জিলিপি কচুরি তুমি খেয়েছো সেই টাকা রাজা রোজগার করেছে স্টেশনে জুতো পলিশ করে। তার মানে তার মানে আমাদের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য তুমি জুতো পলিশ করেছো? ছি ছি রাজা ছি। খবরদার ছেলে, কোনো কাজই ছোট নয়, রাজা চুরি জচ্চরি করেনি, ভিক্ষেও করেনি, গায়ে খেটে পয়সা রোজগার করেছে, এতে কোনো লজ্জা নেই? তাহলে কেন সেটা স্বীকার করতে পারিনি? কেন আমাদেরকে মিথ্যা কথা বলেছে? কারণ সত্যি বললে আমার আমার এই বাবু যদি দুঃখ পায়। দুঃখ পাবো কেন রে রাজা? বাবু দুঃখ পাবো কেন? মানুষ পথের ধুলা থেকে পাথর করিয়ে এনে বটতলায় বসিয়ে পুজো করে, আজ থেকে আমিও তোকে পুজো করব না। না বাবু না, ও কথা বলবেন না বাবু, ও কথা বলবেন না, ও কথা শুনলে যে আমার পাপ হবে বাবু পাপ। আমি কিছুটা পুণ্যার্জন করতে পারবো রে রাজা। বাবু যা শিউলি যা, রাজা রানা চাল দিয়ে ভাত রান্না কর, জীবনেই প্রথম সত্য ডাক্তার, তার ছেলের পরিশ্রমের পয়সায় ভাত খাবে রে। তাহলে তাহলে শিউলি নয় বাবু, শিউলি নয় এই রাজা, হ্যাঁ হ্যাঁ এই রাজা তার নিজের হাত দিয়ে তার এই দেবতার জন্য মহাপ্রসাদ তৈরি করবে বাবু, মহাপ্রসাদ তৈরি করবে। শিউলি তাহলে রাজা কার চারটি চাল বেশি করে নিতে বলো, আজ তোমাদের বাড়িতে আমার নেমন্তন্ন। নেমন্তন্ন খায় বাইরের মানুষ,
আজ আমরা ভাতের থালায় সবাই নিজেদের সুখ দুঃখটা ভাগ করে নেব, সুখ দুঃখটা ভাগ করে নেব। ডাক্তার বাবু আপনি একটু বাইরে যান, অনেক রোগী এসে লাইন দিয়ে বসে আছে। রোগী এসেছে মানে এত বেগি বলছো মেহের আলী? এতদিন কেউ এলো না আর আজ হঠাৎ রোগীর লাইন লেগে গেল? এটা প্রচারের যুগ ডাক্তার বাবু, এখানে আপনার প্রচার নেই, তাই তো আমি কাল থেকে স্টেশনের আশেপাশে হাটে বাজারে দোকানে সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, এই যে বোঝায় এখানে সত্য ডাক্তারের বাড়িটা কোথায় বলতে পারো? সবাই বললো সে আবার কি। আমি বললাম সে কি, সত্য ডাক্তারের ক্যান্সারের চিকিৎসার পদ্ধতি নিয়ে আমেরিকায় হইচই পড়ে গেছে, আর আপনারা তাকে চেনেন না? এই তো কদিন হলো ডাক্তারবাবু এ পাড়ায় এসে রোগী দেখতে শুরু করেছে। হ্যাঁ, দুদিন ধরে জনে জনে লাগাতার বলতে বলতে আজ নিজেরাই ঠিকানা খুঁজে চলে এসেছে, বাইরে গিয়ে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমরাও নিজের বাবাকে এই ভাগাড়ে দেখে অবাক হয়ে গেছি মেহের আলী। অবাক হওয়ার তো কিছুই নেই রে জয়ন্ত, ছেঁড়া জুতোকে তো মানুষ ভাগাড়ি ছুঁড়ে ফেলে। আমি বড় বংশের মেয়ে হয়ে কিছুতেই আপনাকে এখানে থাকতে দেব না বাবা। এটা তোমাদের ফ্ল্যাট বাড়ি নয় বৌমা, এখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার তোমার নেই। তবু এখানে থাকাটা আপনার মানায় না বাবা, এই নোংরা পরিবেশ দেখে না আমার চোখ পেটে জল বেরিয়ে আসছে। আসবেই তো, আসবেই তো। ভালো মানুষের কষ্ট দেখলে শিয়াল কুকুরের চোখেও জল আসে। বাবা তুমি করে ভদ্রপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে উঠে যাও, আমি না হয় মাসে মাসে ভাড়ার টাকাটা মিটিয়ে দেবো। না জয়ন্ত না, সত্য ডাক্তার একবার যেখানে থুতু ফেলে জীবনে আর সেখানে সে মুখ দেখায় না রে। বাজে কথা না বলে কি কথাটা বলতে এসেছো তাড়াতাড়ি বলে ফেলো। বাবা তুমি চন্দনীকে কি যেন একটা ওষুধ দিতে না, তার নামটা একটু কাগজে লিখে দাও তো, দোকান থেকে এনে ওকে আমি খাওয়াবো। কেন রে, সেদিন যে বললি এখন অনেক বড় বড় ডাক্তার দেখানোর ক্ষমতা আছে তো। হ্যাঁ আছে, আছে বলেই তো ওকে আমি কলকাতা নিয়ে গিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি, স্ক্যানও করিয়েছি, কিন্তু ব্যথাটা কিছুতেই কমছে না। দিন বাবা দিন, তাড়াতাড়ি লিখে দিন, আমি বড় বংশের মেয়ে হয়ে এই নোংরা পরিবেশে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তাহলে তুমি ফিরে যাও বৌমা। বাবা কোনো বেঈমানের জন্য আমি প্রেসক্রিপশন লিখতে পারবো না। না না দাদা না, কোনো ডাক্তার কখনো কোনোদিন কোনো রোগীকে ফিরিয়ে দিতে পারে না। দিন দাদা দিন, ওষুধটা লিখে দিন। ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি ওষুধটা লিখেই দিচ্ছি মেহের আলী। এই নিন স্যার, 100টা টাকা দিন স্যার সত্য ডাক্তারের ফিস। তুমি তোমার নিজের ছেলের কাছে টাকা চাইছো? হ্যাঁ চাইছি, কারণ ছেলে বৌমার জন্য বিনা পয়সায় বেগার খাটার কাজটা আমি ছেড়ে দিই। আপনাকে চক্ষু লজ্জা বলতে কিচ্ছু নেই, আপনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। মানুষের দুটো পায়ের মধ্যে যতই আত্মীয়তা থাক না কেন, তাই দুটো পাক কখনো একটা জুতোর মধ্যে ঢোকানো যায় না। আমি বড় বংশের মেয়ে হয়ে টাকা খরচ করতে একটু ভয় পাই না। বাবা আমরা পিতা স্বর্গ পিতা ধর্ম মন্ত্র উচ্চারণ করতে চাইলেও তুমি কিন্তু কোনোদিন যুগের ধর্মকে মেনে নিয়ে নিজেকে স্বর্গের প্রতীক করে তুলতে পারলে না বাবা, আর এই পাপের ফল তোমাকে পেতেই হবে। যাওয়ার আগে এই চিঠিটা দিয়ে যান ডাক্তার। অনেকদিন হলো পোস্ট অফিস এসে পড়েছিল, ঠিকানা পরিবর্তন হওয়ার জন্য ডেলিভারি দিতে পারে। দিন দাদা নিন, দেখুন দেখুন। আমাদের দেশে নাটকে থিয়েটারে শেষ দৃশ্যে পুলিশের প্রবেশ হয়, কিন্তু আমাদের বাস্তব জীবনের পালায় কোন দৃশ্যে তিনি আসরে প্রবেশ করবেন কে জানে। জীবন নাট্যের পালা খাওয়ারে উপরে বসে একটা কথাই লিখে চলেছেন মেহের আলী, সত্যমেব জয়তে। এবার
আমি এক নতুন সুরে আমার জীবনে পালাগান বাঁধো, আর সেই পালাগানে নায়িকা হবে পামেলা। রুমি, হ্যাঁ রুমি, রুমি আধুনিক পোশাক ছেড়ে দিয়ে শাড়ি পরেছো, আবার স্মৃতিতে সিঁদুরও দিয়েছো দেখছি। কি ব্যাপার, মহিলা সমিতির মিটিং আছে নাকি? শুধু ইস্ত্রি করিনি, তোমার জন্য নিজের হাতে ভালো ভালো রান্নাও করেছি। এতে কোনো লাভ হবে না, কারণ কারণ দুপুরে পামেলার সঙ্গে লাঞ্চ করবো। তুমি যখন ঘর সংসার ছেড়ে দিয়ে পর পুরুষের সঙ্গে ঘুরে বেড়াও, আর সেটা যদি নারী স্বাধীনতা সাইন বোর্ড হয় তাহলে আমার বেলা এখানে ব্যভিচার হবে শুনি। কিন্তু আমি তো এখন বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছি। বড় দেরি করে ফেলেছো রমি, তুমি বড় দেরি করে ফেলেছ। আমার মনের ঘরে যে সিংহাসন আমি পেতে রেখেছিলাম সে সিংহাসন তুমি বহুদিন খালি করে রেখেছো, তাই সে শূন্য আসনে কেউ না কেউ বসবে। তার মানে কোনো ট্রেন কারোর জন্য কোনো স্টেশনে অনন্তকাল অপেক্ষা করে থাকে না, তাই খুব শীঘ্রই তোমাকে ডিভোর্স করে আমি পামেলাকে বিয়ে করব। কি কি বললে, কি বললে তুমি? অসভ্য লম্পট করে তুমি আমার গায়ে হাত তুললে। এই হাতটা যদি 2 বছর আগে তুলতো তাহলে হয়তো প্রীতম দাকে এইভাবে অভিনয়ের আসর বসাতে হতো না। অভিনয়? অভিনয় মানে? অভিনয় মানে ওই পামেলা বলে মেয়েটির কোনো অস্তিত্বই নেই। ওই সিনেমার টিকিট শুকনো ফুলা সেন্টে শিশি আমি প্রীতম দাকে দিয়েছিলাম এই নাটকটাকে সুন্দর করে সাজানোর জন্য। তুমি সত্যি বলছো মতি? তুমি সত্যি বলছো? আর এই আঘাতটা না করলে যে তোমার মুখ থেকে মেকি আধুনিকতার মেকআপটা কিছুতেই মুছে ফেলা যেত না। ঠিক বলেছো, এতদিন আমি বুঝতে পারলাম ঘর থাকতেও আমি ঘরনি হতে পারিনি। তার জন্য তুমি দায়ী নও ঠাকুরজি। বৌদি, তার জন্য দায়ী তোমার এই আধুনিক শিক্ষা। বৌদি, ঠাকুরজি, নারী কখনো ঘর সংসার বাদ দিয়ে স্বাধীনতার নিশান ওড়াতে পারে না। রসগোল্লাটাকে দেখে তেতো বলে স্লোগান দেওয়ার আগে সেটাকে একটু খেয়ে দেখতে হয় ঠাকুরজি। তাই তো আমি সব স্লোগান ভুলে গিয়ে আজ আমি আমার নিজের ঘরে ফিরে যাব। বৌদি, আমি আমার নিজের ঘরে ফিরে যাব। তাই করো ঠাকুরজি, তাই করো। একটা মেয়ের জীবনে স্বামী সব, বাবা মা ভাই বোন মারা গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু স্বামী মারা গেলে সব শেষ হয়ে যায় ঠাকুরজি, সব শেষ হয়ে যায়। এটা যদি তুমি সত্যি বুঝে থাকো তাহলে এই মুহূর্তে এক বস্ত্রে আমার সঙ্গে এবার ছেড়ে বেরিয়ে আসতে হবে। চলো সাজাম রাসকেল, আমার মেয়ে কখনো তোর মতো ভিকের সাথে যাবে না। তোমার মেয়ে নয় বাবা, বাংলার এক চিরন্তন বধু আজকে তার নিজের ঘরের পথটা চিনতে পেরেছে, কারণ লাল চোখের সিগন্যালে তার সেই পথটাকে আটকে রাখতে পারবে না। কিন্তু একটা কথা শোন তুমি, এবার থেকে একবার চলে গেলে আমার বিষয় সম্পত্তির কানাকড়ি তুই পাবি না। কাকাবাবু, কানাকড়িটা আপনি বা কোথায় পাচ্ছেন? এই তো সেদিন বললেন সবই নাকি রাহুলের, আপনি শুধু যক্ষের মতো এটাকে আগলে আছেন। তোমাকে একদিন ভালো করে বুঝিয়ে দেব। কিন্তু আমাকে কিছু বোঝাতে এসো না বাবা, নইলে যাওয়ার আগে এই হাটেই তোমার হাড়িটা আমি ভেঙে দিয়ে যাব। এই হাটেই আর রুমিকে যদি ফিরে পেতে চান তাহলে আপনি এক কাজ করুন, জামাই ষষ্ঠীর আগে আমাকে একটা নিমন্ত্রণ কার্ড পাঠাবেন, আমি জামাই ষষ্ঠীতে রুমিকে সঙ্গে করে নিয়ে এসে আপনার বাড়িতে আম জাম কাঁঠাল কলার সঙ্গে একটু জামাইদের খেয়ে যাবো। জামাই আদর আদর নয় রে বাদর, আমার যদি এবারে ফিরে আসিস তাহলে দুটো হাত দিয়ে তোর গলা টিপে মারবো। আহ কাকা বাবু, দুটো হাতি বা আপনি কোথায় পাচ্ছেন? আমার 36 কলার খেলায় আপনার একটা হাত এই মাত্র কেটে বাদ গেল মানে রুমি? বাকি আছে রণিত, সেও হাড়ি কাঠে গলা দিয়েছে, দেখুন কোপটা কখন পড়ে। তার আগে নিজের কোপটা সামলাও, পায়ে ধরে ক্ষমা চেয়েছো, মাথা নিচু করে টাকাটা ফিরিয়ে দিয়েছো। ছপল মারার আগে সাপও মাথা নিচু করে কাকা বাবু, কিন্তু সেই দেখে যারা নাচে বিষদত ছবলটা কিন্তু তাদের বুকেই পড়ে। আমি তোমাকে শেষবার মতো সাবধান করে দিচ্ছি, ক্ষুধার্ত সিংহকে রক্তের লোভ দেখিয়ে নিজের মরণটাকে ডেকে আনো না। মরণ কিন্তু কা
কারো দাদন নিয়ে কাজ করে না কাকাবাবু। সে যে কখন এসে আপনার সামনে দাঁড়াবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আমাদের সামনে এখন সুখের হাতছানি, তাই তো এখনই বাবাকে সঙ্গে নিয়ে নতুন সিনেমা হলের ভীত পুজো করতে যাব। তুমিও চলো না বৌমা, টাকাটা যখন ধরে রাখতে পারলে না তখন ওই টাকায় কেনা দুটো মিষ্টি খেয়ে আসবে। আজ কার শুধু সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে? আমি কিন্তু বিনা নিমন্ত্রণে আসতে বাধ্য হয়েছি ভরদ্বাজ বাবু। আপনার সাথে কথা বলার সময় বা ইচ্ছা আমার নেই। আমি আপনার সাথে নয়, আমি চাইছি আপনার ছেলের সঙ্গে দুটো কথা বলতে। আমার সঙ্গে? আমার সঙ্গে আবার কি কথা বলবে? আপনার সিনেমা হলের লাইসেন্স আর ব্যাংক কন্ট্রাক্টের কাগজ দুটো একবার দেখান। এই যে অফিসার, কোন অধিকারে আপনি ওই কাগজগুলো দেখতে চাইছেন? না, ব্যাংক ম্যানেজার আর ডিএম সাহেবের কাছ থেকে আমি সেরকমই নির্দেশ পেয়েছি। তাহলে যা দেখাবার, আমি ওই ডিএম সাহেবকে দেখাবো। তাহলে হয়তো আমাকে বাধ্য হয়ে অন্য ব্যবস্থা নিতে হবে। হেই অফিসার! কাকাবাবু মাথা গরম করবেন না তো, মাথা গরম করবেন না। ওই কাগজগুলো যখন রণিতের কাছে আছে, ওগুলো তো ওনাকে দেখিয়ে দিলেই উনি মাথা নিচু করে এখান থেকে চলে যান, তাই না? এক মিনিট অফিসার, এক মিনিট। স্যার একটু এদিকে চলুন। আমি বলছিলাম কি, বেকার ঝামেলা টামেলা করে কোনো লাভ নেই, আমি বরং আপনাকে 10,000 টাকা দিচ্ছি। শাট আপ ইউ, শাট আপ চিট, আপনি ওকে ঘুষ দিতে চান? হাউ ডেয়ার ইউ অফিসার, কোন সাহসে আপনি একজন ভদ্রলোককে টাকা দিচ্ছেন? উনি ভদ্রলোক নন, উনি একজন চিটিং বাজ, জুয়াচোর। সিনেমা হলে লাইসেন্স দেখতে চেয়েছি বলে উনি আমাকে ঘুষ দিতে চান? মিথ্যে কথা, লাইসেন্স থাকতে ও কেন আপনাকে ঘুষ দিতে যাবে? সেটা আপনারা ওকে জিজ্ঞাসা করুন। নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো। তারপর আমি আপনার নামে ওপরে নালিশ করবো। কি হলো অফিসার, এবার যান, মাথা নিচু করে এখান থেকে চলে যান। যাচ্ছি, যাবার আগে একটা কথা বলে যাই, এই কাগজ সম্পূর্ণ জাল। জাল? জাল কাগজ? ও কাকা বাবু, শুনছেন উনি কি বলছেন? ওই কাগজগুলো নাকি জাল কাগজ। তাহলে এখন কি হবে? উনি তো আমার ঠাকুর পোকে নিয়ে গিয়ে জেলে ভরে দেবে। না হা গো, না না অফিসার, নিশ্চয় কথা ভুল বুঝাবুঝি হয়েছে। না 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 না, কোনো ভুল নেই কাকা, কোনো ভুল নেই। এইবার বুঝতে পেরেছি তোমাকে ফাঁকি দিয়ে ওই 7,00,000 টাকাও চুরি করতে চেয়েছিল। ছি 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 ছি, এরপর কাকাবাবু কি সমাজে মুখ দেখাতে পারবেন? গ্রামের লোক তো কাকাবাবুর গায়ে থুতু দেবে। ভোটের আগে কাকাবাবুর মান সম্মানটা এইভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিলে গেল। এর শাস্তি ওকে পেতেই হবে। কাকাবাবুর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে তাকে আমি নিজে হাতে শাস্তি দেব। ঠিক বলেছিস রাহুল, যে কাকা, যে কাকা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, এই নে ধর, দাও দাও, না ঋণ শোধ কর। এই শয়তান, তুই কাকাবাবু নামে খালি দিয়েছিস, ভরদ্বাজ ভট্টাচার্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, তোর কোনো ক্ষমা নেই। রাহুল চাবুকটা আমাকে দে। না কাকাবাবু না, ও চাবুক আপনি একদম নেবেন না। ও রাহুলের মারি সহ্য করতে পারছে না, এরপর আপনি মারলে ও বেচারা মারা যাবে। যে আমার সামনে থেকে সরে যাও। তাই কি হয় কাকাবাবু, আমারও তো মায়া মমতা বলে একটা জিনিস আছে। আপনি মাথা ঠান্ডা করে এখানে চুপ করে দাঁড়ান, যা করা রাহুলই করুক, দিন তো এনাও গো ধরো। দাঁড়ান রাহুল বাবু, আমাদের জন্য কিছুটা তুলে রাখুন, আপাতত ওকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি, চলুন। আমার ছেলে রণিত যে কি করে অধঃপতনে গেল, তাতে তোমার কোনো দোষ নেই ঠাকুরপো, সব দোষ এই রাহুলের। কি বলে মা, আমার দোষ কেন? এতখানি বয়স হলো তোর সংসারের সব দায়িত্ব তুই তোর কাকার উপর চাপিয়ে রেখেছিস, তাই তো তোর কাকা তার নিজের ছেলে মেয়েদের উপর নজর দিতে পারেনি। তুমি একদম ঠিক কথা বলেছো মা, বয়স হলে মানুষ সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্ট নেয়, অথচ কাকাবাবুর ওপরে সেরেস্তা কাচারি চাষ বাস সব তোমাদের জন্য। হাসি মুখে আমি সব কিছু করতে পারি? না 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 না, আমি আর তোমাকে এত বড় বোঝা বইতে দেবো না কাকা।
আজ থেকে এই সংসারের সমস্ত দায় দায়িত্ব তুমি তোমার বৌমার হাতে তুলে দেবে। ও রাহুল, সব দায় দায়িত্ব আমি নিতে পারবো না। নিতে হবে, নিতে হবে, তুমি ভুলে গেলে বাড়ি। কাকা টাকাগুলো দাও তো। হ্যাঁ, শুধু টাকা দিলে হবে না বৌমা, কাচারি, সেরেস্তা, সিন্ধুকের চাবি সব তোমার চলে বাঁধতে হবে। এই নাও বৌমা, টাকা সহ চাবিটা তুমি নাও। কাকা তুমি কিছু ভেবো না, দু চার দিনের মধ্যে আমি রণিতকে খালাস করে আনবো। কয়েকটা দিন হাতে ধরে ভাত পেটে পড়লে ও আর তোমাকে অসম্মান করার সাহস পাবে না। আপনি শুধু আমাকে এইভাবে আশীর্বাদ করুন কাকা বাবু, আমি যেন সারা জীবন এইভাবে ধর্মের পায়ে মাথা নত করতে পারি। কারণ যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, তথা জয়। অসময়ে বর্ষাকাল হরিণ চটে বাঘের গাল, যেমন ছেলেকে হাজতে পাঠিয়েছে তাকে আমি শ্মশানে পাঠাবো। শুধু নন্দিনীকে নয়, রাহুল আর তার মাকে আমি চিতায় তুলবো। 20 বছর ধরে যে সম্পত্তি আমি একা ভোগ করে চলেছি দুনিয়ায় কারোর সাথে নেই, তা আমার কাছ থেকে কেড়ে নেয়। তাহলে ভিত পূজায় কেন গেলে না ছোট বাবু? আমি সেই সকাল থেকে হন্যে হয়ে বসে আছি। আর এদিকে লাইসেন্স চাল করার জন্য রণিতকে পুলিশ ধরে নিয়ে গেছে। এই মরেছে রে। ও ছোট বাবু, তাহলে কি সিনেমা হল হবে না? সিনেমা হল মানে আজ আমাদের হোটেলে ভিত পূজা হওয়ার কথা। হোটেল? কার হোটেল? কিসের হোটেল? কোন হোটেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই আপনি কি বলছেন? হোটেলের জন্য আমার জমি আপনার নামে লিখে দিয়েছি। বাজে কথা বলো না, ওই জমি তুমি আমাকে বিক্রি করে দিয়েছো। বিক্রি করে দিয়েছি মানে? হ্যাঁ, রীতিমতো তুমি তোমার নিজের হাতে দলিলে সই করে চাইনি বাবু। দলিলটা না পড়েই আপনার কথার উপর বিশ্বাস করে সইটা আমি করেছিলাম। তার মানে আপনি আমাকে ঠকিয়েছেন, আমার সঙ্গে জালিয়াতি করেছেন। রাস্কেল, আমার সামনে উঁচু গলায় কথা বলবি না। যা বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। কোথায় যাবো? আপনি আমার ঘর ভেঙেছেন, বাপ ছেলেকে আলাদা করেছেন, সবশেষে জমিটুকু কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারি করে দিলেন। চুপ কর শালা, তোর মতো কুত্তারা কখনো সর করতে পারে না। আস্তা কুড়ের এটো পাতা খেয়ে পেট ভরতে হয়, যা ভাগ ভাগ এখান থেকে। আমি আমার বাবার কাছে ফিরে যাচ্ছি, ফিরে গিয়ে বাবার পা জড়িয়ে ধরে বলবো বাবা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্ডে, প্রিয়ন্তে সর্বদেবতা। এখন কিন্তু এরকম ভাবে হাসলে চলবে না, রণিতকে কিভাবে খালাস করবে আইন মাফি? আরে সে কথা পরে ভাবলে চলবে। আচ্ছা গগন, 20 বছর আগে তুমি কি জন্য জেল খেটেছিলে? আমি একজনকে আইন মাফিক বিষ খাইয়ে মেরেছিলাম। বিষ খাইয়ে? আবার সেই বিষ জোগাড় করতে হবে। অনেকদিন পর এবার আবার দুর্গা পূজা হবে, আর সেই দুর্গা পূজার প্রসাদের সাথে বিষ মিশিয়ে একসঙ্গে সবকটা শত্রুকে শেষ করতে হবে। অসময়ে বর্ষাকাল হরিণ চটে বাঘের গাল। তফাত যাও, সব ঝুট হয়, তফাত যাও। কাবান থেকে বন্দুকের জোরে সামান্য কিছু মানুষ আজ সিংহাসনে বসে আছে, আর হাজার হাজার গরিব মানুষ ডুবে আছে গভীর অন্ধকারে। তারাই হচ্ছে সভ্যতার পেলসোজ, মাথায় প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে বলেই ওপরের মানুষ আলো পাচ্ছে,
আর তাদের গা দিয়ে পোড়া তেল গড়িয়ে পড়ছে। কিন্তু আজকের সভ্যতা যে অসুরকেই মানুষ চাইয়ে যে বেহেরালে, তাই তো ভগবান এখন মানুষ দিয়েই মানুষকে ধ্বংস করার কাজ শুরু করেছে। ডাক্তার বাবু, ধ্বংসের কথা বাদ দিয়ে সামাজিক রোগ ব্যাধির প্রতিকার করুন। কি দিয়ে করব প্রতিকার? কোথায় পাবো আমি এত টাকা? আমি আপনাকে 50,000 টাকা দিচ্ছি, ওই টাকা দিয়ে আপনি গবেষণা চালিয়ে যান। সামান্য 50,000 টাকা দিয়ে কি আর গবেষণার কাজ চালানো যায় মেহের আলী? কেন হবে না, খড় পাকি তো দড়ি হয়, ছোট্ট একটা বীজ থেকে তৈরি হয় বিশাল বট গাছ। একবার কাজটা শুরু করলে দেখবেন হাজার হাজার মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে। হাজার হাজার মানুষ নয় মেয়ের চাচা, আজ সারা দেশ বাবুর পাশে এসে দাঁড়িয়েছে। কেন কেন? এই দেখো, এই কাগজে বাবুর ছবি বেরিয়েছে। দেখি দেখি কি লিখেছে। আমি তো ওই কাগজে বাবুর ছবিটা দেখে ছুটতে ছুটতে কাগজটা নিয়ে এখানে চলে এলাম। কি হয়েছে মেহরালে, কি লিখেছে ওই কাগজে? আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সম্মেলনে আপনার 50 বছরের অভিজ্ঞতা স্বীকৃতি দিয়ে $50,000 পুরস্কার দিয়েছেন। কি বলছো তুমি মেহরালে, মাত্র 50,000 টাকা দিয়েছে? টাকা না ডাক্তার বাবু, টাকা না, ডলার ডলার। আমাদের দেশে যার দাম প্রায় 40 লক্ষ টাকা। কি বলছো মেহের চাচা, 40 লক্ষ টাকা? ওরে বাবা, এই আনন্দের খবরটা তো শিউলিকে জানাতেই হবে। শিউলি শিউলি রাজা। এ কি বাবু, আজই আনন্দের দিনে আপনার আপনার চোখে জল কেন? জানি না রে বাবু, আজ আমার ভীষণ কান্না পাচ্ছে বাবু। ওই টাকার জন্য আমার চেম্বার পুড়েছে, ওই টাকার জন্য আমার পৈতৃক ভিটে না গেছে, ওই টাকার জন্য আমার ছেলে বউ আমাকে ছেড়ে চলে গেছে রে। না না বাবা না, আমরা আমরা আবার তোমার কাছে ফিরে এসেছি বাবা। শয়তান ভরদ্বাজ ভরছে আজ আমার পায়ের তোলার নিচ থেকে, সমস্ত মাটি কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারি করে দিয়েছে। তাই তো সবকিছু হারিয়ে এখন আপনি আমাদের শেষ আশ্রয় বাবা। শেষ আশ্রয় মানে? শেষ আশ্রয় মানে ব্যাংকে লোন নিয়ে আবার আমি নতুন করে ব্যবসা শুরু করব বাবা। আর সেই জন্য ব্যাংকের ফর্মে তোমাকে একটা সই করে দিতে হবে। যদি ধান শোধ করতে না পারিস তাহলে তোরা আমাকেই ধরবে রে। তুমি কি বলছো বাবা? এই রকম একটা কাগজে বাবা, আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা, আপনি আমাদের ক্ষমা। ক্ষমাটা কি গোবিন্দ ঘোষের জলে ভরা তালশ্বাস, যে 2 ফোঁটা চোখের জলে দাম দিলে তাকে হাতে পাওয়া যাবে? শিউলি, এ তুমি কি বলছো শিউলি? বাবু যে নিজের সন্তান। সন্তান? কে সন্তান? কিসের সন্তান? যারা একদিন তাদের নিজের বাবাকে ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে দিয়ে সুখের স্বর্গ উঠতে চাইছিল। ওরা ভুল করেছিল, আজ অনুতপ্ত ফিরে এসেছে শিউলি। যার কাছে ফিরে এসেছে না, তার মুখ থেকে সামান্য সিগারেটটা পর্যন্ত কেড়ে নিয়েছিল। যাদের জন্য বাবা সব কিছু বিলিয়ে দিয়েছিল তারাই একদিন বলেছিল সব বাবাই তাই করে, উনি তার চেয়ে বেশি কিছু করেননি। শিউলি শিউলি তুমি শোনো, শিউলি শোনো। কি শুনবো শিউলি? কি শুনবো? যে উকিল বাবু আমার বাবাকে উচ্ছেদ করতে এসেছিল, এই ছেলে তাকে নিমন্ত্রণ করে মুড়ি ঘণ্ড খাইয়েছিল। তাই বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। বেরিয়ে যা এখান থেকে বাবা। বাবা তুমিও কি তাই বলবে? বাবা তুমিও কি তাই বলবে? এই ফর্মে তুমি সই করবে না? না সই করবো না। আমি কি করবো দেখবি? আমি এই কাগজটা তুমি কি করলে বাবা? কাগজটা তুমি ছিঁড়ে ফেললে। ফেললাম কারণ আমি বেঁচে থাকতাম, আমার ছেলেদের কোনো গ্যারেন্টি ব্যাপার নিয়ে কারো কাছে হাত পাততে দেব না বাবা। আমি এবার তোদের সব কিছু করে দেবো রে বাবা। তাহলে আপনি আমাদের ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা তো আমি তোমাদের অনেক আগেই করে দিয়েছি বৌমা, সেটা তোমাদের মনের মধ্যে ভালো মন্দের বোধ জাগানোর জন্য এতক্ষণ আমি চুপ করেছিলাম। বাবা তাহলে আমার জন্য তোমাকে আর কিচ্ছু করতে হবে না বাবা, কিচ্ছু করতে হবে না। আমি গায়ে খেটে সব রোজগার করবো, প্রয়োজন হলে আমি কুলিগিরি করবো।
তবু আমি তোমার বোঝা হয়ে থাকবো না বাবা, তোমার বোঝা হয়ে থাকবো না। আগে চল, আমি ভিতরে চল বাবা, ভিতরে চল। না, এটা তোমার বাড়ি না বাবা, রাজার বাড়ি, তাই এখানে ওদের কোনো জায়গা নেই। আছে, আছে ঋষুলি, আছে। কারণ কারণ রাজা আজ থেকে আমাদের পরম আত্মীয়। দাদা বাবু নয় রে, দাদা বাবু নয়, শুধু শুধু দাদা হয়ে তোর কাছে হাত জড়ো করে আমি আমি আমার ছোট বোনটাকে তোর হাতে তুলে দিলাম রে রাজা। দাদা আয়, আয় শিউলি, আয় আয়, আয় শিউলি, আয়, দুঃখের দিনের মিলন তাই যে সত্যিকারের মিলন, আয় আয় রাজা, আয়, তোদের দুজনের হাসিতে মুছে যাক আমাদের চোখের জল। চোখের জল মুক্ত হলে আপনাকে পুরনো বাড়িটা উদ্ধার করতে হবে। আপনার বাপ ছেলের সম্পর্কের বুকে যে ছুরি চালিয়েছিল সেই শয়তানটাকে শাস্তি দিতে হবে। মেহেরালি দেব, আজ আমাদের পাঁচজনের দশ হাত এক হয়েছে, এবার সেই অসুরটাকে মরতেই হবে। শয়তান ভরদ্বাজ ভট্টাচার্য। পশুর পায়ে প্রণাম করেছি, কিন্তু কি করবো বৌমা, আমার তো ঘর সংসার বউ বাচ্চা আছে, এবার তো আমাকে পরকালের কথাও ভাবতে হবে। কিন্তু এতদিনে যে আপনার চৈতন্য হয়েছে এই কথাটা আমি কেমন করে বিশ্বাস করি বলুন তো? বিশ্বাস করলেও তো কোনো ক্ষতি হবে না বৌমা, তুমি বিশ্বাস করো আমি নিজের হাতে বিষ এনে দিয়েছি, আর ওই শয়তানটা প্রসাদের সঙ্গে সেই বিষকে মিশিয়ে দিয়েছে, আর এই প্রসাদ তোমরা খেলে কিন্তু কেউ বাঁচবে না। তুমি খুব সাবধান, আমি যে খবরটা দিয়ে দিয়েছি কেউ যেন জানতে না পারে। হ্যাঁ আমি আসছি বৌমা, আমি আসছি। হ্যাঁ কাকা, হ্যাঁ, যে শয়তানটা আমার শ্বশুর মশাইকে খুন করেছে, শাশুড়িকে পাগল সাজিয়ে দিনের পর দিন ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, স্বামীর চোখে পরিয়ে দিয়েছে মিথ্যে কাজল, কাল নাগিনী হয় আমি তার মাথায় শেষ ছোবল মারব, আপনারা দেখবেন আমার শেষ খেলা, মরণ খেলা। খেলা হবে ভয়ঙ্কর খেলা, মরণ খেলা। একসঙ্গে জল উঠবে তিনখানা চিতা, যে চিতার আগুনে আমার বাকি জীবনটা আনন্দে ভরে যাবে। তাই তো হাত তালি দেওয়ার জন্য আপনার খেলার মাঠে চলে এলাম স্যার। আমার খেলার মাঠটা বড় পিছল মেহেরালি, সেখানে সাবধানে পা না ফেললে বেঘরে মরতে হবে। পাগলারা কখনো মরে না স্যার, তাতে পাগলার একটা কথা শুনুন, ডাক্তার বাবু ছেলের জমিটা চচ্চরি করে কেড়ে নিয়েছেন বলে উনি আপনার নামে কোর্টে নালিশ করেছেন। তাই নাকি? সেই ভিখারিটার এত বড় সাহস, এদের সাহস মাপতে ভুল করলে রাজার রাজত্বটা কিন্তু উল্টে যায় ভরদ্বাজ। আমি অগ্রিম 5 লক্ষ টাকা আদালতে জমা করেছি। আরে ডাক্তার জি, সেই পুরস্কারের টাকার গরমে পুরনো ব্যথাকে ভুলে গেছো? তাছাড়া তোমার সাথে কথা বলতে চাই না, যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমাকে বেরিয়ে যেতে বলার কোনো অধিকার তোমার নেই ভরদ্বাজ, কারণ এবারের পত্রপদ হিসেবে নন্দিনী আমাকে দুর্গা পূজার নিমন্ত্রণ পাঠিয়েছেন, তাই কথা না বাইরে আদালতের নোটিশটা তুমি নিয়ে যাও। দাঁড়ান, নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে এসেছি বলে কাকা বাবুর হাতে নোটিশ ধরানোর অধিকার আপনাকে আমি দিই নি? তুমি কি বলছো বৌমা? ঠিকই বলেছি, আমাদের নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাক, বাইরের লোককে তার ফায়দা আমি কিছুতেই লুটতে দেব না। কি ডাক্তার, এবার বুঝতে পারলে তো যে এবাড়ির বিরুদ্ধে কিছু করা যায় না? বাহ বৌমা বাহ, ওই নোটিশটা ছেড়ে ফেলার জন্যই বুঝি তুমি আমাকে নিমন্ত্রণ করে রেখে এনেছো। ঠিক তাই, কারণ এই বাড়ির বিরুদ্ধে আমি কাউকে কোনো মামলা করতে দেব না, তাই আপনার ছেলের দলিল আর আপনার বসত বাড়ির দলিল আপনাকে আমি ফিরিয়ে দিলাম কাকাবাবু। না না বৌমা না, ওই দলিলগুলো তুমি দেবে না, ওইগুলো স্টেটের সম্পত্তি, যার মালিক হলো তোমার স্বামী রাহুল। তাই তো আমি নিজেই নন্দিনীকে বলেছিলাম যে দলিলগুলো ডাক্তারবাবুকে ফিরিয়ে দিতে। ও মানে তুই বলেছিস? হ্যাঁ কাকা, ডাক্তারবাবুই তোমার মাকে সুস্থ করে তুলেছেন, তাই দলিলগুলো ফিরিয়ে দিয়ে আমি সেই ঋণটাই শোধ করে দিলাম। তাহলে আজকের এই আনন্দের দিনে আপনারা সবাই মিলে দুর্গা পূজার মিষ্টি মুখ করে নিন। তাহলে আমাকে আগে দিন, নইলে সবার পরে আমার ভাগে আবার কম পড়ে যাবে। ঠিক আছে আসুন প্রসাদ নিন। এ তুমি কি করছো মা,
এই বাড়ির অভিভাবক হচ্ছেন কাকাবাবু। তাই প্রথম প্রসাদ কাকাবাবু খাবেন, তারপর আমরা সবাই খাবো, কেমন? আমার ভুল হয়ে গেছে মা, ভীষণ ভুল হয়ে গেছে। দাও ঠাকুরপো প্রসাদ নাও। না বৌদি না, তা কি করে হয়? হ্যাঁ, এবারের নিয়ম অনুযায়ী আগে প্রসাদ তুমি খাবে, তারপর রাহুল, তারপর বৌমা প্রসাদকে নিয়ম ভাঙবে, তারপর বাকিরা সকলে প্রসাদ পাবে, তাহলে কেউ পাবে না। হ্যাঁ মা, ওই প্রসাদটা তুমি আমাকে দাও মা। ও প্রসাদ আমি তোমাকে কিছুতেই খেতে দেবো না, কারণ কারণ ওই প্রসাদে বিষ মেশানো আছে। বিষ? বৌমাছি, সেই প্রথম দিন থেকে তুমি একে সহ্য করতে পারো না, তাই বলে মিথ্যা কথা বলে আমার সর্বনাশ করতে চাইছো? সত্যি না মিথ্যা সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। তাই নন্দিনী এখন থানায় টেলিফোন করে অভিযোগ করেছে, ওই প্রসাদ আমি বাজেয়াপ্ত করে নিয়ে যাব, তার সঙ্গে আপনাকে আমার সঙ্গে যেতে হবে বরদা যাবো। এই অফিসার কাকি কি বলছেন? কিন্তু ওই প্রসাদে যে বিষ মেশানো আছে সেটা তখন প্রমাণ হয়নি। আমি আমি এখনই সবার সামনে ওই প্রসাদকে প্রমাণ করে দেবো যে ওই প্রসাদে বিষ মেশানো নেই, বিষ মেশানো থাকতে পারে না। দাও 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 দাও, এই প্রসাদটা তুমি আমাকে দাও, আমি সবার সামনে খেয়ে প্রমাণ করছি। না, এই বিষ আমি তোমাকে কিছুতেই খেতে দেবো না, কিছুতেই না। কিন্তু সত্য মিথ্যা প্রমাণ করতে হলে তো যে কোনো একজনকে এই প্রসাদটা খেতেই হবে। ওটা আমার হাতে দাও রাহুল, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। দাও, আসুন স্যার, অভিযুক্ত তখন আপনার নামে উঠেছে এবং আপনি সেটা জোর গলায় অস্বীকার করেছেন, তখন এটা তো আপনাকে খেতেই হবে। মেহের আলী, চিৎকার করে কোনো লাভ নেই, এটা খেয়ে প্রমাণ করে দিন যে আপনি সম্পূর্ণ নির্দোষ। নিন স্যার, নিন, ধরুন, খান, খাও কাকা, খাও, সবার সামনে প্রমাণ করে দাও যে রাহুল তার শ্রদ্ধা ভালোবাসাকে কোনো দানবের পায়ে বলি দেয়নি। বাহ, প্রসাদটা খুব ভালো হয়েছে বৌমা, আর একটু দেবে নাকি? কি হলো, কোথায় গেল তোমার বিষ? ছি 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 ছি, এইভাবে তুমি কাকা সর্বনাশ করতে চেয়েছিলে? রাহুল তুমি বিশ্বাস করো, ওই উকিল কাকা আমাকে বলেছিলেন। শাট আপ, আজ বুঝতে পারলাম টাকার লোভে তুমি কাকার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছো, সেরেস্তা সিন্ধুকে চাবি নিয়েছো, তাই তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম তোমারই সিঁথির সিঁদুর মুছে দিয়ে। রাহুল, আই সে ইউ গেট আউট, চলে যাব, আমি চলেই যাব, আমি যে অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলাম তাই এখানে আমার আর কোনো প্রয়োজন নেই, এখান থেকে আমি চলেই যাচ্ছি। দাঁড়াও, এত সহজে তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি একজন ভোট প্রার্থীর নামে কলঙ্ক করতে চেয়েছিলে। অফিসার, আমি বলছি আপনি একে অ্যারেস্ট করুন, আর জিজ্ঞাসা করুন কি উদ্দেশ্য নিয়ে ও এখানে এসেছে। উনি শুধু আপনারই সর্বনাশ করেননি, মেত্তে অভিযোগ করে পুলিশকে বিভ্রান্ত করেছেন। এওয়ার আন্ডার অ্যারেস্ট নন্দিনী দেবী। কাকাবাবু, হ্যাঁ, আপনার ডায়েরির প্রথম পৃষ্ঠায় নিশ্চয়ই আপনার জন্মের তারিখটা লেখা আছে। হ্যাঁ, এইবার শেষ পৃষ্ঠায় আমার জেল থেকে ছাড়া পাওয়ার তারিখটা লিখে নিন, কারণ কারণ ওটাই হবে আপনার মৃত্যুর তারিখ। চলুন। কাজটা কিন্তু তুমি ভালো করলে না রাহুল, কারণ কারণ একটা দড়িকে সাপ ভেবে ভুল করলে যেমন লজ্জা পেতে হয়, তেমনি একটা সাপকে দড়ি ভেবে ভুল করলে নিজের জীবন দিয়ে তার মাসুল গুনতে হয় রাহুল, মাসুল গুনতে হয়। তবু এই জগতে শুধু ভুলের খেলা চলে, কচি পাতা ফেলে রেখে যে শুধু কাটা গাছ চিবই, মুক্তে তো রক্ত ঝরে, তবু সে কখনো বলতে পারে না সব ছুটে হয় তফাত যাও, সব ছুটে হয় তফাত যাও। কাকা, নন্দিনীর এতদিনের সব অত্যাচারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কাল থেকে
কাল থেকে এই সংসারের সমস্ত দায় দায়িত্ব আবার তোমাকেই তুলে নিতে হবে কাকা। নিশ্চয় নেব রাহুল, নিশ্চয় নেব। তোরা ভুল করলেও আমি আমার ভালোবাসার দরজা কখনো বন্ধ করে রাখতে পারি না। তাই তো এই শুভ দিনে আপনাদের ভালোবাসায় ভাগ বসানোর জন্য আমিও আসার সময় না বাইরের দরজাটা কিন্তু আমি ভালো করে তালা বন্ধ করে দিয়ে এসেছি, যাতে বাইরের কোনো উৎকো ঝামেলা এসে বাধা দিতে না পারে। কে বাধা দেবে, কে বাধা দেবে? এতদিন ধরে যে কাকাবাবুর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনেছিল, একটু আগেই তাকে সে পাবে শাস্তি পেতে হয়েছে। না রে রাহুল, নন্দিনীর কোনো দোষ নেই, ও বেচারাকে আমি ফাঁসিয়ে দিয়েছি। তুমি ফাঁসিয়েছ মানে? হ্যাঁ রে রাহুল, আমি সত্যি সত্যি প্রসাদে বিষ মেশাতে চেয়েছিলাম। আর এই খবরটা গগনকে দিয়ে বৌমার কাছে পাঠিয়ে দিই, পরে অবশ্য প্রোগ্রামটা চেঞ্জ করে নি। আর বেচার নন্দিনী আমার পাতা ফাঁদে পা দিয়ে ফেসে গেল। এসা তুমি কি বলছো কাকা? ঠিকই বলছি। আর একটা কথা বলছি শোন, তোর বাবা মানে আমার দাদাকে আমি গুলি করে মেরেছিলাম। না, মাকে ড্রাগের ইঞ্জেকশন দিয়ে আমি পাগল করে রেখেছিলাম। ও কথা বলো না কাকা, ও কথা বলো না। আমার শ্রদ্ধার সম্মানের স্মৃতিটাকে এইভাবে নরকে টেনে নামিও না, তাহলে আমার পায়ের তলার মাটিটা ফেটে চৌচির হয়ে যাবে, মাথার ওপর থেকে আকাশটা হয়তো বজ্রয় ভেঙে পড়বে। চুপ কর সাবা, ওইসব কাব্য কথা শোনার সময় আমার নেই। তাড়াতাড়ি কাগজটা একটু সই করতে, আমি এক থেকে তিন গুনবো আর তার মধ্যে সইটা করে দিবি। এই এক, এই দুই। নিজের হাতে মায়ের মুখাগ্নি যদি করতে না চাস, তাড়াতাড়ি কাগজটা সই করতে, আমি এক থেকে তিন গুনবো আর তার মধ্যে সইটা করে দিবি। এই এক, এই দুই। আপনি কাগজ দিন কাকা, আমি সই করে দিচ্ছি কাকা, আমি রোজ কাঁদতে কাঁদতে তোদের ছবিতে মালা পরাবো আর ধূপ জ্বালাবো। এই এক, এই দুই। পিস্তলটা ফেলুন, নইলে আপনার মাথাটাই উড়ে যাবে কাকা বাবু। আরে এই গগন, আগর দেখছিস কি? দে পিস্তলটা ফেলে দে। তুমি আমাদের বাঁচাতে ফিরে এসেছো বউ? না 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 না, একটু ভুল হলো মা, একটু ভুল হলো। উনি তোমার বউমা নয়, উনি হলো সিআইডি ইন্সপেক্টর নন্দিনী রায়। সিআইডি ইন্সপেক্টর? তাই ওকে ফাঁদে ফেলতে গিয়ে আপনি নিজেই ফাঁদে পড়েছেন স্যার। এবার হাত বাড়িয়ে গয়নাটা পরুন। মেহের আলী? না না না, উনি মেহের আলী নন, উনি সিআইডি ডিএসপি শেখ আহমেদ। সিআইডি ডিএসপি? আপনি উনাকে নিয়ে চলুন, আমরা ভরতদাস বাবুকে নিয়ে যাচ্ছি, চলুন। না যাব না। চল। যাচ্ছি তো, মারছেন কেন? তবে এটা কিন্তু আইন মাফিক হলো না। চল। ডাক্তার বাবু, চিঠির সূত্র ধরে আমাদের দুজনের উপর তদন্তের দায়িত্ব পড়েছিল, তাই 20 বছর আগে বাবার খুনের চক্রান্ত ধরার জন্য নন্দিনী আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিল। কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নেই। নিশ্চয়ই আছে, একটু দাঁড়ান। আপনার নিজের মুখের স্বীকারোক্তি, এর মধ্যে রেকর্ডিং করা আছে ভরতদাস বাবু। সরি 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 কাকাবাবু, চলুন। তুই আমাদের ছেড়ে চলে যাবি মা? যেতে তো হবেই, কারণ উনি এখন সরকারি ডিউটি করছেন। স্যার আমি এক মাসের জন্য ছুটি চাই স্যার। কেন ছুটি কেন? কারণ মিথ্যে অভিনয় করতে করতে কখন যে সেটাকে সত্যি বলে নিজের মনের ডায়েরিতে লিখে ফেলেছি আমি নিজেই জানি না। জানি না রাহুল কি ভাবছে। বেশ, আমি ছুটি দিলাম। তোমার মিথ্যের সিঁদুর আমি মুছে দিয়েছিলাম, এই সত্যের সিঁদুরটা পরিয়ে দেব বলে। লোভ লালসার মিথ্যাচারে কলির অসুর হাসছে, তাই সবাই সাবধান, সংসার বাঁচাতে বৌমা আসছে। দিনান্তের ও পারে